আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক এবং শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা নাদিয়াতুল কোরআন কায়দার শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ শিখব। এই ভিডিওটা যদি কেউ শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে সে যে কোনো জায়গা থেকে আরবি দেখে পড়তে পারবে, সেটা কোরআন থেকে হোক, হাদিস থেকে হোক, এছাড়া যে কোনো আরবি বই থেকে সে আরবি দেখে দেখে পড়তে পারবে ইনশাআল্লাহ, খুতবা পড়তে পারবে, এক কথায় আরবি সে রিডিং পড়তে পারবে, আরবি ভাষাটাই সে রিডিং পড়তে পারবে। আপনারা যদি এই বইটা কিনতে চান, এটা আপনাদের আশেপাশে যে লাইব্রেরি আছে সেখানে যে বলবেন যে নাদিয়াতুল কোরআন কায়দা, এটা দিলেই হয়, এই কথাটা বলবেন এই যে আপনাকে এটা হচ্ছে শুরুর পৃষ্ঠা, এই বইটা আপনি নিতে পারবেন, মাত্র 10 টাকা বা 12-15 টাকা নিতে পারে। সম্মানিত দর্শক, শুরুতেই আছে হরফ, আপনাকে যে কোনো ভাষা শিখতে হলে সেই ভাষার যে অক্ষরগুলো আছে সেগুলো আপনাকে জানতে হবে। আর আমি যদি একটু শেষের দিকে নিয়ে যাই, এই বইটা শেষের দিকে আসলে কি আছে, এই যে দেখেন, এই যে ইয়াউমা নাবতুশুল বাতশাতিল কুবরা, আপনি এগুলো রিডিং পড়তে পারবেন, সেই পর্যন্ত এটা দেওয়া আছে। এই যে এগুলো সব কোরআন শরীফের আয়াত, অর্থাৎ আপনারা 24 পৃষ্ঠা এই কায়দার মধ্যে শিখবেন। তো বুঝতেই পারতেছেন যে আমরা এই ভিডিওতে শিখতে যাচ্ছি হরফ চিনা থেকে নিয়ে শুরু করে একদম রিডিং পড়া পর্যন্ত সব আমরা শিখব। অন্যান্য ভিডিওর অভিজ্ঞতা থেকে বলতেছি, অনেকেই বলবেন যে আমি কেন ফেস ক্যাম করলাম না, অর্থাৎ ভিডিওতে আমাকে কেন দেখাচ্ছে না। এই ভিডিওটা দেখে অনেক মা বোনেরাও ভিডিওটা দেখবেন এবং শিখবেন, আমার ফেস যদি তারা দেখেন অবশ্যই তারা গুণাগার হবেন, আর আমার কারণে যদি তারা গুণাগার হয় অবশ্যই সেটা সেই গুণার ভাগ আমাকেও নিতে হবে। আর আমি যেভাবে ভিডিও করতেছি এবং যেভাবে প্রত্যেকটা হরফ বা সব কিছু নিয়ে বলতেছি ইনশাল্লাহ, আমাকে না দেখেও আমার কথা শুনে আপনারা ইনশাল্লাহ বুঝতে পারবেন, জানতে পারবেন, শিখতে পারবেন। আমার বিশ্বাস যে ভিডিওটা দেখে অবশ্যই আপনি উপকৃত হবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আজকের পড়াটা শুরু করে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে যেই লম্বা একটা দাগ দেখতেছেন এটাকে আলিফ বলে, আলিফ এটার উচ্চারণ আ ই ও। আপনি যদি বাংলা দিয়ে বিবেচনা করেন স্বরে অস্বরে আর যে উচ্চারণ এটা দিয়ে হবে আর কি। তবে একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, আরবিকে বাংলা দিয়ে যদি উচ্চারণ করতে যান তাহলে সমস্যা হবে। আমি একটা সমস্যা দেখাই আপনাকে, আমি যদি এই হরফটার কথাই বলি, এটাকে কিন্তু বাংলায় এটার নাম হচ্ছে হ্যাঁ, কণ্ঠনির ভিতর থেকে বলতে হবে, বাংলা এটাকে হয়াকারে হা দিয়ে বোঝাবে আপনাকে, কিন্তু আপনি হয়াকারে হা যদি পড়েন তাহলে এটা হবে না, এটা হচ্ছে হ্যাঁ, আর এখানে লেখা থাকবে হা, ওই হা দিয়ে আপনি এটা পড়তে পারেন, এটাও কিন্তু হা। এখন এই হা নাকি এই হা, এই হা এটা বাংলা দিয়ে আপনি পার্থক্য করে বোঝাবেন কিভাবে? তাহলে বাংলা দিয়ে আমরা অনেক ক্ষেত্রে ভুল করি, আমি জাস্ট একটা দিয়ে বোঝালাম, এরকমের অনেক আছে। তো আলিফের উচ্চারণটা হবে আ এ, এখন সরিয়া দিয়ে কি আ হয়, সরিয়া দিয়ে তো আ হয় আ, তাহলে আমরা বাংলা দিয়ে কিন্তু বুঝতে পারতেছি না। তারপর সাপোর্ট হিসেবে বাংলা দেওয়া থাকবে ইনশাআল্লাহ, আপনারা ওটা সাপোর্ট হিসাবে ধরে নেবেন, বাকি উচ্চারণ কিন্তু আমি কি বলতেছি এটা খেয়াল করতে হবে আপনাকে। আচ্ছা, তাহলে আলিফের উচ্চারণ যদি হয় আ, তাহলে আলিফটা বলতেও হবে এইভাবে আলিফ আলিফ, এটা খেয়াল রাখবেন, শক্ত করে বলতে হবে, হলকের শুরু থেকে, হলক মানে কণ্ঠনালী, কণ্ঠনালী শুরু থেকে আনতে এটা আনতে হবে। তারপরে যে হরফ এটা হচ্ছে বা, আপনি শুধু এই বডি স্ট্রাকচারটা একটু খেয়াল করেন, তারপরে নোক্তাগুলো একটু এলোমেলো করে দিলে কিন্তু হরফের নাম নামের যে ভিন্নতা পার্থক্য সেটা চলে আসবে। দেখেন এটারও একই রকম, এইটাও একই রকম, এইটাও একই রকম, শুধু এই যে যে ডটগুলো দেখতেছেন এটাকে নোক্তা বলে, এই নোক্তা এটা নিচে এটা উপরে দুইটা এখানে আছে, তিনটা। তো আপনি যদি এটা বুঝে ফেলেন এবং নোক্তার পার্থক্য বুঝে ফেলেন তাহলে এই তিনটা হরফ আপনি একসাথেই বুঝে ফেলতেছেন। এটা হচ্ছে বা, বায়ের নিচে এক নোক্তা থাকে, এটা তা, তায়ের উপরে দুই নোক্তা, সা, সায়ের উপরে তিন নোক্তা, একসাথে তিনটা হরফ আপনি চিনে ফেলতে পারবেন ইনশাল্লাহ। বা খুবই সহজ, দুই ঠোঁট থেকে, ঠোঁটের ভিজা অংশ থেকে বা এভাবে বলতে হবে, এটা তা, তা জিব্বার আগাটা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগাতে হবে, তা সামনের উপরে তো অনেক দাঁত, কোন দুই দাঁতের গোড়ার সাথে, জিব্বার আগাটা যেখানে থাকে ওই বরাবর উপর যে দাঁতটা, একদম সামনের যে দুইটা দাঁত, তা, তার উপরে দুই নোক্তা, এভাবে বলে বলে মুখস্থ করে নিতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা তা। সা, সা এটাকে সা বলা যাবে না, সা না, সা, সা জিব্বার আগাটা সামান্য একটু বের করে দিয়ে সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগাতে হবে, সা, সা কখনোই বলা যাবে না, সা বলতে হবে, সা, 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 সি, সু, এভাবে। তাহলে আমরা 4টা হরফ শিখে ফেললাম, 29টা হরফের মধ্যে 4টা হরফ,
ألف آ إتاك هلا كتب ألف با تا ثا তারপরে তিনটা হরফ আমরা একসাথে শিখবো দেখেন এটাও বডি স্ট্রাকচারটা দেখেন এই যে একই রকম তিনটা এটা নুকতা কোথায় আছে এবং থাকা না থাকার উপরে নামের যে ভিন্নতা এটা জিম যদি নিচে থাকে নুকতা এটা নিচেই ধরতে হবে যদিও এটা পেটের ভিতরে কিন্তু যখন আপনি রিডিং পড়া শিখবেন তখন বুঝতে পারবেন যে এটা কেন নিচে বললাম এটা এটা হচ্ছে জিম শক্ত করে জিম নুকতা না থাকলে বলতে হবে হ্যাঁ আর নুকতা যদি উপরে থাকে তাহলে বলতে হবে খ জিম হ্যাঁ খ তারপরে আমরা যেটা দেখলে এই যে দুইটা হরফ শিখে নিব এটা দাল নুকতা থাকলে হয়ে যাবে দাল 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 জাল বলা যাবে না কেমন জাল বলাই যাবে না জাল বললে ভুল হবে এটা যেমন সা বলা যাবে না এটাকে বলতে হবে সা সা ঠিক ওই সেম একই মাখরাজ থেকে জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগা থেকে র্যাল বলতে হবে র্যাল র্যা রি জু জ্যা জি জু বলা যাবে না এটা খেয়াল করবো কেমন আমরা আরবি তো উচ্চারণ ভালো করে জানতে হবে না জানলে আপনার অর্থ ভিন্ন হয়ে যাবে অর্থ চেঞ্জ হয়ে যাবে যেমন এখানে হা এই হাটাকে যদি আপনি বলেন হা তাহলে এই হাত দিকে চলে যাবে অর্থাৎ শব্দ অক্ষর বদলে গেলে অর্থও চেঞ্জ হয়ে যায় এই যে দুইটা হরফ বডি একই রকম এটা একটু অন্যরকমের করে লেখা বাকি একই জিনিস শুধু নুকতার ভিন্নতা এটা র এটা জা র জা রয়ের উপরে যদি নুকতা দেওয়া হয় তাহলে সেটা হয়ে যায় জ্যা জ্যা এমন একটা সাউন্ড থাকবে কেমন জ্যা আচ্ছা আমরা এই দুইটা একসাথে শিখবো এটা হচ্ছে সিন এই যে তিনটা দাঁত বলেন বা তিনটা মাথা বলেন এই যে এরকমের যদি থাকে কোনো জায়গায় সব জায়গায় এই এই জায়গায় এই অর্ধেকটা থাকবে না শুধু এটা থাকবে এটা দেখে আপনাকে চিনে নিতে হবে ভয়ের কিছু নাই এক এক পৃষ্ঠায় কেমন কোন জায়গায় কী থাকবে এটা চলে আসবে আপনার পরের পৃষ্ঠায় বুঝতে পারবেন এই পৃষ্ঠাটা শেষ করার পরে সেকেন্ড পেজেই বুঝতে পারবেন আসলে কতটা সহজ এটা হচ্ছে সিন এটার উপরে যদি তিনটা নুকতা দিয়ে দেন এই যে নুকতা দেওয়া আছে তাহলে হয়ে যাবে সিন মুখ ভরে একটা উচ্চারণ হবে শা শা শব্দ করবে সিন এটা সিন এমন চিকন একটা শব্দ এটা সিন আমরা এগুলো একটু খেয়াল করব এই যে দুইটা হরফ আমরা একসাথে শিখব এটা হচ্ছে সদে মোটা হবে এই সিন যেমন চিকন ছিল এটার বিপরীত কিন্তু এটা সদে সদে মোটা হবে এটার নাম হচ্ছে ওয়াদে ওয়াদে জিব্বার গোড়া দিয়ে কেমন এটাকে কিন্তু অনেকে দদ বলে দদ বললে জিব্বার আগা দিয়ে উচ্চারণ হয় এটা দিয়ে একটা ভিডিও করা আছে আপনারা কিন্তু সেই ভিডিওটা দেখে নিতে পারেন তো এটা বলতে হবে ওয়াদে জিব্বার গোড়ার কিনারা উপরের মারিদাতে গোড়ার সাথে লাগাতে হবে এই দুইটা হরফ আমরা একসাথে শিখবো এটা হচ্ছে প আমরা প্রথমে যে তা শিখছিলাম এটা পাতলা ছিল তা এটা হচ্ছে ত ওইটা তা এটা ত এই হরফের উচ্চারণের যে পার্থক্য এগুলো আমাদের খেয়াল রাখতে হবে তয়ের উপর যদি একটা নুকতা দিয়ে দেওয়া হয় সেটা হয়ে যাবে ও আমরা এটা শিখছিলাম র্যাল র্যা পাতলা এটা মোটা এটা এভাবে বলতে হবে ও উচ্চারণ করার সময় জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগা কিন্তু জিব্বার আগাটা একটু ভিতরের দিকে থাকবে আর এটা জিব্বার আগাটা একটু বের হয়ে যাবে তাহলে পাতলা উচ্চারণ হবে এই যে যে ভিন্নতা এগুলো আমরা একটু খেয়াল রাখবো এটার নাম হচ্ছে আইন গলার মাঝখান থেকে কণ্ঠনালীর মাঝখান থেকে যেটাকে মাখরাজের পরিভাষায় বলা হয় আরবিতে লেখা যে হালকের মধ্যখান থেকে আইন আইনের উপর যদি একটা নুকতা দিয়ে দেন তাহলে হয়ে যাবে গাইন খুবই সহজ গাইন এটার নাম হচ্ছে ফ্যা ফ্যার উপরে এক নুকতা এই গোল মাথাটা খেয়াল রাখবেন গোল মাথার উপরে এক নুকতা থাকলে সেটা হয়ে যাবে ফ্যা ফ্যা আর যদি গোল মাথা না থাকে এমনি একটা দাগের উপরে থাকে তাহলে সেটা নুন এই জন্য গোল মাথাটা খেয়াল রাখতে হবে এটার নাম হচ্ছে কফ কফের উপরে দুই নুকতা কফ জিব্বার গোড়া থেকে উচ্চারণ করতে হবে এটা এটা হচ্ছে ক্যাফ জিব্বার গোড়া যেখান থেকে উচ্চারণ করছেন তার একটু সামনের দিকে আনলে যেটা হয় সেটা হচ্ছে ক্যাফ ক্যা ক্যা ক্যাফ এটা কফ এটা ক্যাফ কফ এবং কাপের যে পার্থক্য এটা আমাদের খেয়াল রাখতে হবে এইটার নাম হচ্ছে ল্যাম খুবই সহজ একটা হরফ ল্যাম
এইটার নাম হচ্ছে মিম, ঠোঁটের শুকনো জায়গা থেকে মিম, দুই ঠোঁট থেকে। এটা হচ্ছে নুন, নুন। এটার নাম হচ্ছে ওয়াও, প্রথমে ঠোঁট গোল করতে হবে, তারপরে সম্পূর্ণটা মেলতে হবে, তারপরে আবার গোল করতে হবে। ওয়াও, প্রথমে গোল করলাম, পরে পুরোটা মেলে ফেললাম, পরে আবার গোল করলাম। ওয়াও, এটার নাম হচ্ছে হ্যা, হ্যা। এই হরফটার বিপরীত, এটা ছিল হ্যা, এটা হচ্ছে হ্যা। এটার নাম হচ্ছে হামজাহ, হামজাহ। উচ্চারণ কিন্তু ওই আলিফের যা ছিল তাই, এই যে আলিফে যেমন আ এ ও, তার নাম হচ্ছে হামজা, বাকি উচ্চারণ হামজা জবর আ আ এ ও এরকম হবে। ইয়া, এটা নোক্তা ছাড়া ইয়া, এটা নোক্তা ওয়ালা ইয়া, ইয়া ইয়া। এটা আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথম পৃষ্ঠা শিখে ফেললাম, অর্থাৎ হরফগুলো শিখে ফেলেছি। এখন এই এক একটা হরফের বিভিন্ন ধরনের সুরাত হয়ে থাকে, বিভিন্ন ধরনের চেহারা আমরা দেখে থাকবো কোরআন শরীফের ভিতরে। সব জায়গায় কিন্তু এরকমের একটা বা দেওয়া থাকবে না। আমরা যদি প্রথম পৃষ্ঠা আবার একটু ফিরে যাই, দেখেন একদম শুরুতে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে প্রথমে বা বললাম, বিসমিল্লাহ, এই বাটা কি এটা না, এটার আরেকটা চেহারা হচ্ছে এখানে দেওয়া। তো দেখেন আমরা যদি বায়ের দিকে ফিরিয়ে, যে বাটা তিনটা চেহারা, এই যে মাঝখানে যেই আকার আকৃতিটা আমরা দেখতেছি বিসমিল্লাহ শুরুতে, এটাই কিন্তু দেওয়া। আমরা এগুলোর এগুলোকে কীভাবে পড়তে হয়, এগুলোর নাম কি, পাশাপাশি এগুলো মনে রাখার যে টেকনিক, সেটা আমি আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ এই পৃষ্ঠায়। এটা কায়দার দ্বিতীয় পৃষ্ঠা। এই পৃষ্ঠাটা শেখার পরে ইনশাআল্লাহ আপনাকে, আপনি যে কোনো জায়গা থেকে দেখলে যে কোনো হরফ চিনে নিতে পারবেন। আপনাকে এই পৃষ্ঠাটা কয়েকবার দেখতে হবে এবং নিজে নিজে কয়েকবার চেষ্টা করতে হবে। ভিডিওটা থামিয়ে থামিয়ে আপনারা কিন্তু পড়তে পারেন। এই যে এটা হচ্ছে বা, এটাকে যদি আমরা বলি পূর্ণাঙ্গ একটা বা আছে, সংক্ষেপে যদি বলি পূর্ণ বা, এটার অর্ধেকটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে যে অংশটা থাকে এটা হচ্ছে অর্ধেক বা। এটা পূর্ণ বা, এটা অর্ধেক বা। আর এই বাটাকে যদি আমরা দুই দিকে একটু ঘুরাই দিই, এই যে এটাকে যুক্ত বা বলে। এটাকে যুক্ত বা বলার আরেকটা কারণ আছে, এই বাটা সাধারণত যদি শব্দের মাঝখানে আসে তাহলে এটা এরকমেরই হবে, এই পাশ দিয়ে কোনো একটা হরফ এটার সাথে কানেক্ট হবে, এই পাশ দিয়ে কোনো একটা হরফ এটার সাথে যুক্ত হবে। তো এই সমস্ত কারণে এটাকে আমরা যুক্ত বা বলে থাকি। এটাকে অনেকে অনেক ধরনের নাম বলে, তো আপনারা সেভাবে বলতে পারেন। তবে নাম যাই হোক না কেন, আপনাকে এটা চিনে রাখতে হবে, এটা হচ্ছে মূল কথা। কারণ এটা যদি আপনি চিনতে পারেন তাহলে কোরআন শরীফের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি আসলে পড়তে পারেন। আমি একটু রিডিং পড়ার ওখানে চলে যাই, দেখি পাওয়া যায় কি না। এই যে দেখেন একটা বা দেওয়া আছে, এই যে হ্যা বা লাম, এই যে এই পাশ দিয়ে হ্যাঁ যুক্ত হয়েছে, এই পাশ দিয়ে গিয়ে লাম যুক্ত হয়েছে, কেমন, এটা হচ্ছে যুক্ত বা। আপনাকে একটু কষ্ট করে করে শিখে নিতে হবে। আর আপনার কাছে যদি কোরআন শরীফ থাকে তাহলে কিন্তু আপনি এটা পড়লেন এবং পাশাপাশি কোরআন শরীফের পেজ উল্টে উল্টে খুঁজে খুঁজে বের করলেন যে আসলে এই হরফটা দেখি আমি বুঝতে পারি কি না। এইভাবে আপনি কিন্তু চেষ্টা করতে পারেন। যাই হোক, আমরা বলবো পূর্ণ বা, অর্ধেক বা, যুক্ত বা। বা তা সা এইভাবে নিচে না নামে আমি পুরো লাইনটা শেষ করে নিচে আসি। পূর্ণ সদ, অর্ধেক সদ, যুক্ত সদ। এই যে সদের মাথাটা হচ্ছে মূল জিনিস, এটা আপনাকে একটু মনে রাখতে হবে। এটা হচ্ছে পূর্ণতা, অর্ধেকতা। এই যে এই মাথাটা খেয়াল রাখতে হবে, এটা যদি গোল হইতো, এখানে যদি গোল থাকতো এবং উপরে দুই নুক্তা থাকতো তাহলে এটা কিন্তু তা থাকতো না, এটা কফ হয়ে যেত। আমি একটু দেখাই আপনাকে, এই যে দেখেন এটার নাম কফ। কেন, পার্থক্যটা শুধু এই যে এইখানে যে এই যে মাথাটা, এটা বাকি নোক্তা কিন্তু এটার উপরেও দুইটা, কফের উপরেও আছে কিন্তু দুইটা। এই যে এই পার্থক্যগুলো একটু খেয়াল রাখতে হবে। যুক্ততা, এই যে পূর্ণ বদ, দদ বলা যাবে না, কোনোভাবেই দদ বলবেন না, পূর্ণ বদ, অর্ধেক বদ, যুক্ত বদ। পূর্ণ সা, অর্ধেক সা, যুক্ত সা। এখানেও খেয়াল করতে হবে, এই যে মাথাটা খেয়াল করতে হবে। আমি দেখাচ্ছি, এই যে যদি তিন মাথার উপরে নোক্তা থাকে তাহলে শিন হয়ে যায়, আর এক মাথার উপর যদি তিন নোক্তা থাকে সেটা হয় সা, যুক্ত সা। পূর্ণ নুন, অর্ধেক নুন, যুক্ত নুন। এটাও আপনি একটু খেয়াল করবেন, দেখেন চিকন মাথার উপরে যদি এক নোক্তা থাকে আর গোল মাথার উপর যদি এক নোক্তা থাকে, গোল মাথার উপরে এক নোক্তা থাকলে হয় ফা, এই চিকন মাথার উপরে এক নোক্তা থাকলে হয় নুন। ভয়ের কিছুই নাই, নতুন নতুন যারা আছেন বা নতুন নতুন দেখলে এগুলোকে মনে হয় কী অপরিচিত, কী কঠিন, দুই একটা বার আপনারা যদি একটু ঠিক করে নেন দেখবেন যে এগুলো ঠিক হয়ে গেছে, এই আর কি। পূর্ণ গাইন,
অর্ধেক গইন যুক্ত গইন এটা ওই যে এক নকতা উপরে এই এই যে মাথাটা একটু খেয়াল রাখতে হবে এই যে ইয়া পূর্ণ ইয়া অর্ধেক ইয়া যুক্ত ইয়া ইয়া নিয়ে কোনো ভয় নাই নিচে দুই নকতা থাকলেই সেটাকে ইয়া বলবেন কোনো সমস্যা নাই পূর্ণ ফ্যা অর্ধেক ফ্যা যুক্ত ফ্যা এগুলো আপনাকে একটু মনে রাখতে হবে এই যে জিম জিমের এই যে এতটুকু আপনাকে মনে রাখতে হবে শুধু এতটুকু নিচেরগুলো না খেয়ালগুলো চলবে পূর্ণ জিম অর্ধেক জিম যুক্ত জিম এই যে এতটুকু খেয়াল রাখতে হবে পূর্ণ কফ অর্ধেক কফ গোল মাথার উপরে দুই নকতা থাকলে সেটা কফ হয় যুক্ত কফ পূর্ণ হ্যাঁ অর্ধেক হ্যাঁ যুক্ত হ্যাঁ কোনো নকতা নেই হাতে কোনো নকতা থাকবে না পূর্ণ ক্যাফ ক্যাফের ভিতরের এই যে যে পেঁচানো এটা আপনাকে একটু মনে রাখতে হবে এই যে এটা এই যে অর্ধেক ক্যাফ যুক্ত কাপ যদি দেখেন বাঁকা কোনো একটা জিনিস কোনো জায়গায় লাগানো সেটাকে কাপ ধরে নেবেন আর সোজা থাকলে লাম এই যে এটা নিচে এই জন্য সোজা আর বাঁকা এতটুকু মনে রাখতে হবে বাঁকা থাকলে কাফ সোজা থাকলে লাম তবে সোজা থাকলে সব সোজাই লাম হয় না কিছু কিছু সোজা আলিফও হয় সেটা আমরা সামনের পৃষ্ঠায় শিখে নেব ইনশাআল্লাহ পূর্ণ খ অর্ধেক খ যুক্ত খ পূর্ণ লাম অর্ধেক লাম যুক্ত লাম এটা সামান্য একটু একটু বাঁকা হয়ে আছে বাকি এটার মতো এরকমের কিন্তু বাঁকা না এটা একটু খেয়াল রাখবেন পূর্ণ সিন অর্ধেক সিন যুক্ত সিন এই সিনের তিন মাথা এটা খেয়াল রাখতে হবে তিন মাথা থাকলে সেটা সিন এবং তিন মাথার উপর যদি নকতা থাকে তাহলে হয়ে যাবে সিন পূর্ণ মিম অর্ধেক মিম যুক্ত মিম পূর্ণ শিন অর্ধেক শিন যুক্ত শিন এখানে হা আছে চারটা চারটা সুরত আছে এই যে একটা হা এই যে একটা হা এই হাটা এমনিতেই পূর্ণ একটা হা এই হাটা সাধারণত শব্দের শেষে লিখতে এই হাটা আসে এটা শব্দের শুরুতে আসে এই হাটা এটাকে অনেকে চশমাওয়ালা হা বলে এই যে দুইটা দুই ফাঁকা জায়গা আছে তো এই জন্য যুক্ত হা এইটা সবসময় শব্দের মাঝখানে আসে সবসময়ই উপরে গোলটা থাকে না কিন্তু নিচের এটা থাকে তো এটা একটু আপনারা খেয়াল রাখবেন ভয়ের কিছুই নাই যখন শব্দগুলো আসবে ইনশাআল্লাহ আমি বলে দিব আমরা দুই দ্বিতীয় পৃষ্ঠা শিখে ফেললাম এই পৃষ্ঠাটা আপনাকে অনেক ভালো করে শিখতে হবে সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আমরা নাদিয়াতুল কোরআন কায়দার তৃতীয় পৃষ্ঠা অর্থাৎ তিন নম্বর পৃষ্ঠা শিখব আপনাদের দুই নম্বর পৃষ্ঠা পড়াটা কেমন হয়েছে সেটা কিন্তু এইগুলো দেখেই এখন আপনারা বুঝতে পারবেন এই হরফগুলো যদি আপনারা চিনতে পারেন তাহলে আপনারা বুঝবেন যে না আমাদের এই দুই নম্বর পৃষ্ঠাটা পড়া খুব ভালো হয়েছে আর যদি এগুলো চিনতে না পারেন তাহলে আপনাদের উচিত হবে দুই নম্বর পৃষ্ঠা আবার পড়ে তারপরে তিন নম্বর পৃষ্ঠা শুরু করা প্রথমে যে হরফটা দেখতে পারতেছেন এটা হচ্ছে বা এটা হচ্ছে অর্ধেক বা যেটা আমরা শুরুতে দেখছিলাম এই যে এটা পরের যে হরফ এটা হচ্ছে জিম এটা অর্ধেক জিম নাকি যুক্ত জিম সেটা এখানে দেখলে কিন্তু বুঝতে পারবেন এটা যুক্ত জিম এটা কি এটা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন এটা আপনাদের হাজিরাও দেওয়া হয়ে যাবে না আমি ভিডিওটা দেখতেছি এবং আপনি কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আপনি বুঝতেছেন মন দিয়ে পড়তেছেন এই আর কি ওস্তাদের নজরে থাকা এটা কিন্তু খুব ভালো কারণ আমার কাছে কিন্তু শিখতেছেন তাই না তো সেই হিসাবে সেই সুবাদে কিন্তু আমি আপনাদের ওস্তাদ আর আর কমেন্ট করলে অবশ্যই আপনার নামটা কিন্তু আমি দেখব কমেন্ট করবেন এটা কি এটাও কমেন্ট করে জানাবেন এটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে মিম এটা হা এগুলো দেখবেন কেমন আপনারা এগুলো আমার মতো করে বলবেন না এ বলবেন যে অর্ধেক হা অর্ধেক মিম অর্ধেক কাফ অর্ধেক শিন যুক্ত আইন এইভাবে আপনারা পড়বেন এই যে এটা লাম এটা হচ্ছে বা যুক্ত গাইন আমি এগুলো এক একবার করে বলে দিচ্ছি আপনারা যদিও পারেন তারপরে বলে দিচ্ছি নতুন যদি কোনোটা মনে হয় যেন আমার এই বলা শুনে আপনারা শিখে নিতে পারেন এই যে কাফ এটা কফ এটা সিন এটা হ্যা এটা তা সবসময় খেয়াল রাখবেন এটা কি লম্বা মাথা নাকি গোল মাথা যদি এরকমের গোল মাথার উপরে দুই নকতা হয় এই যে তাহলে কফ লম্বা মাথার উপরে দুই নকতা হলে তা এই যে মিম যুক্ত মিম এটা দে এটা খ এটা জিম এটা ইয়া নিচে দুই নকতা থাকলে ইয়া এরকমই থাকারও দরকার নেই কারণ নিচে একমাত্র ইয়ারই দুইটা নকতা থাকে এটা সা এটা খুব খেয়াল করতে হবে এক মাথার উপর যদি তিন নকতা থাকে তাহলে সা তিন মাথার উপর যদি তিন নকতা থাকে তাহলে হবে শিন এটা হচ্ছে হা শব্দের শেষে সাধারণত হা দেখা যায় এটাও হা এটা শব্দের মাঝখানে হয় এই জন্য এটার নাম যুক্ত হা আমরা কিন্তু এই যে এখানে দেখছিলাম এই যে এইটাই
এখানে একটু অন্যরকম করে দেওয়া, এটার নাম হচ্ছে হামজা। নিচে যাই থাকুক না কেন, উপরে যদি এরকম দেওয়া থাকে তাহলে হামজাই ধরবেন। এটার নাম হচ্ছে গাইন, এটা ফা। এখানেও আপনি এই যে দুইটা এক জায়গায় আছে, গোল মাথার উপরে এক নুক্তা থাকলে ফা, সোজা মাথার উপরে এক নুক্তা থাকলে এটা হবে নুন। আর এটা যদি এদিকে একটু বাঁকানো থাকতো তাহলে নুন থাকতো না, এটা জাল হয়ে যেত। যাই হোক, ওইটা সামনে আসলে আমরা ইনশাল্লাহ দেখে নিব। এটার নাম হচ্ছে আইন। আশা করি এখন আমরা যেখানেই দেখব বুঝতে পারবো। আমরা এখন এই যে দুইটা হরফ মিলে একটা শব্দের মতো হয়েছে, এটাকে মোরাক্কাব বলে। তো আমরা এই ছোটো ছোটো মোরাক্কাব শিখবো। এই যে শব্দের শুরু একটু খেয়াল করে দেখতে হবে, এটার নাম কিন্তু আলিফ। আমরা বা রেখে আলিফ কেন বলতেছি, এই জায়গাটা আমরা অনেকে ভুল করে ফেলি। এটা কিন্তু আলিফ না, এটা লাম। অর্থাৎ এই লম্বা দাগটা যদি এরকম আমরা মোরাক্কাব মোরাক্কাব বলে, একটা হরফ আর একটা হরফের সাথে যে যুক্ত হয় ওটাকে মোরাক্কাব বলে। কেমন, তো আমরা মোরাক্কাবের বাম সাইডে যদি দেখি তাহলে হবে আলিফ, ডান পাশে এবং মাঝখানে যদি দেখি তাহলে হবে লাম। এই জিনিসটা একটু কষ্ট করে মনে রাখতে হবে। আমরা এই লাইনে যদি একদম তিন নম্বর লাইনে চলে যাই, এই সিরিয়াল ধরে যেটা, এই যে এটা কিন্তু ডান সাইডের, কেমন এটা ডান সাইডের এইভাবে গেছে, এটা লাম। আর এইটা বাম সাইডের, এটা হচ্ছে আলিফ। আমরা এটা খেয়াল রাখবো। তো এইভাবেই আমরা কোনটা আলিফ কোনটা লাম ধরে নিব। আলিফ, হ্যা ব্যা, হ্যা জিম। আরবি তার একটা জিনিস খেয়াল রাখতে হবে, উপরে যে হরফ থাকবে সেটাই হচ্ছে প্রথম হরফ। কেমন, তো এখানে উপরে আছে কোনটা, হ্যাঁ, তো ওটাকে ধরতে হবে। হ্যাঁ জিম, জিম দেল, মিম আইন, আইন সদ। এই যে এক লাইন বললাম, আপনি ভিডিওটা থামাবেন, এবার একা একা এক লাইন বলার চেষ্টা করবেন। যদি আপনি বলতে পারেন তারপর পরের লাইনে চলে যাবেন, যদি না পারেন তাহলে এই লাইনটা আবার একটু শুনবেন, পড়বেন, তারপরে সামনের লাইন। ল্যাম, ল্যাম ক্যাফ, হ্যাঁ ওয়াও, হ্যাঁ ওয়াও। উচ্চারণগুলো ঠিক করতে হবে, ল্যাম হ্যাঁ। আমরা এটা পড়ছি আলিফ, এটা লাম, কারণ এটা ডান সাইডে আছে। এটা যদি বাম সাইডে থাকতো তাহলে আলিফ হতো। হ্যাঁ মিম, মিম নুন, ল্যাম আলিফ, ল্যাম হ্যাঁ। এখানে লাম উপরে, কেমন, উপরে বলেন বা ডান সাইডে বলেন, যাই বলেন না কেন, লাম প্রথমে পরে হ্যাঁ। হ্যাঁ ইয়া, ইয়া সিন, ক্যাফ ব্যা, কফ ওয়াও, হ্যাঁ মিম ব্যা, হ্যাঁ। এই প্রত্যেকটা হরফ কিন্তু আপনি চিনেন, কারণ আপনি এই দুই নম্বর পৃষ্ঠা এবং এই পৃষ্ঠার শুরুর দিকে যদি পড়ে থাকেন তাহলে আপনার চেনার কথা। ইয়া হ্যা, তা হ্যা, জিম র, হ জাল। এটা কিন্তু জাল, এটাকে অনেকে নুন বলে ফেলে, নুন হবে গোল। এই যে উপরে দেখেন, এই যে মিমের সাথে নুন, এরকমের গোল থাকবে, আর এটা কিন্তু জাল, এই যে বাঁকা গোল না। সদ আইন, বদ গইন, দদ গইন বলা যাবে না, পড়ার সময় পড়তে পড়তে অভ্যস্ত হয়ে যেতে হবে, এটা বদ, বদ গইন। ফ্যা জিম, ইয়া ফ্যা, ল্যাম হামজা। এরকম দুইটা থাকলে উপরটা ধরতে হবে, এই যে হামজার নিচে ইয়া অথবা ও যদি থাকে, এখানে ইয়া আছে, হামজা ধরতে হয়। ল্যাম হামজা, জিম হামজা। আমরা দুইটা হরফ ওয়ালা যত শব্দকরণ শিবে আছে আমরা কিন্তু এখন দেখলে চিনতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, এখন আমরা তিনটা হরফের মোরাক্কাব শিখব। তিনটা হরফের মোরাক্কাব বলতে মোরাক্কাব কি জিনিস সেটা কিন্তু প্রথমেই বলছি। এটা চার পৃষ্ঠা শুরু, মোরাক্কাব হচ্ছে একটা হরফ আর একটা হরফের সাথে মিশে। তো আমরা এতক্ষণ দুইটা হরফের মোরাক্কাব শিখছি, এখন আমরা শিখব তিনটা হরফের মোরাক্কাব। সদ, ল্যাম, হ্যাঁ, আমার সাথে সাথে বলতে পারেন। ব্যাও, সদ, ল্যাম, খা, ল্যাম, সদ, আইন, নুন, ক্যাফ, ল্যাম, আইন, নুন, শিন, ফা, আইন, তা, জিম, দাল, ফা, তা, হা, নুন, আইন, তা, ইয়া, সদ, ল্যাম, খা, বা, রা, ক্যাফ, সিন, বা, সিন, আইন, দাল, ইয়া, সিন, রা, নুন, ফা, সিন, তা, ল্যাম, বা, মিম, তা, রা, এটা লাম।
প্রথমে বলছিলাম ডান সাইডে থাকলে আলিফ দুঃখিত লাম বাম সাইডে থাকলে আলিফ আর ডান সাইড আর মাঝখানে যদি থাকে তাহলে লাম হবে এটা লাম কেমন এটা কেবল ত এর বাম সাইডে আছে সেই হিসাবে কিন্তু আলিফ ধরা যাবে না কারণ বার কিন্তু আবার লাম সাইড ডান সাইডেই লাগানো আছে তো এটা লাম হবে ত লাম বা মিম ত র হ বা ত আইন লাম মিম বা আইন দাল সম্মানিত দর্শক এরকমের যদি আপনি হরফ দেখলেই চিনতে পারেন ধরে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনি কোরআন শরীফ খুব সহজেই রিডিং পড়তে পারবেন শিন জিম আইন কফ লাম মিম আইন কফ লাম আইন লাম কফ হা লাম কাফ সিন হা মিম এটা কিন্তু হা এটা হা যদি এরকম মিশানো থাকতো তাহলে এটাকে মিম ধরতে পারতাম আমরা এটা হচ্ছে হা এই যে মিশানো আছে এটা মিম আমরা এই লাইনে যাচ্ছি সিন হা মিম সিন ফা হা কাফ নুন থা সিন কাফ নুন দাদ হা কাফ সম্মানিত দর্শক আমরা প্রথমে শিখছি দুই হরফ দিয়ে এবার শিখলাম তিন হরফ দিয়ে এখন শিখবো চার হরফ দিয়ে এভাবে কিন্তু বাড়তে থাকবে দেখেন কতগুলো হরফ করে আপনি এই চার পৃষ্ঠা যদি চোখ পড়ছে এবং জবান দিয়ে হরফ বেড়ে যেতেছে আমি একটা বলে দিচ্ছি এটাই বলি লাম ফা সিন কফ ইয়া নুন আমার কিন্তু ভাবতে হয় নাই লাম তারপরে কি সিন ফা না না সিন না ফা তারপরে কি হবে এটা সিন না সিন এরকমের কিন্তু ভাবতে হয় না আমি দেখেই বলতে পারছি আপনিও যদি দেখেই বলে ফেলতে পারেন সেই ক্ষেত্রে আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে অর্থাৎ কয়েকবার পড়তে হবে তো এখন আমরা শিখবো চার হরফ করে মোরাক্কাব ইয়া তা লাম ওয়াও নুন আইন মিম তা জিম আইন লাম নুন লাম আইন লাম কাফ মিম কফ ত আইন থা কফ লাম তা এবার ভিডিওটা থামাবেন এবার আপনি এভাবে বলার চেষ্টা করবেন প্রত্যেকটা লাইন এভাবেই পড়বেন এখন আমরা শিখবো পাঁচ হরফ করে মোরাক্কাব ইয়া নুন কফ লাম বা প্রথমে সুন্দর করে বলবেন তারপরে দ্রুত একদম এই যে যেইভাবে বললাম নর্মাল এর থেকে আরও ফাস্ট আর বলতে হবে ইয়া নুন কফ লাম বা ইয়া নুন কফ লাম বা যদি এইভাবে আপনি বলতে পারেন দেখবেন যে আপনার জন্য সহজ হচ্ছে তা দদ ল্যাম ইয়া ল্যাম ইয়া তা ক্যাফ ল্যাম মিম এইটা হচ্ছে ক্যাফ আর এইটা হচ্ছে লাম এটা মিম ইয়া তা ক্যাফ ল্যাম মিম প্রথমে তা পরে গিয়ে মিম এইটা মিম তা মিম লাম ইয়া ক্যাফ দুইটা মিম 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 তা হা নুন এই চেহারাগুলো একটু কষ্ট করে চিনে রাখতে হবে এখন ছয়টা হরফ করে মোরাক্কাব শিখবো ল্যাম ফা সিন কফ ইয়া নুন ইয়া নুন ফা আইন ক্যাফ মিম ইয়া সিন তা ইয়া কফ নুন ল্যাম ল্যাম মিম তা কফ ইয়া নুন ভিডিওটা থামাবেন এবার আপনি বলার চেষ্টা করবেন এবার শিখবো ছয়টা হরফ করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সরি সাতটা নুন জিম আইন লাম হা মিম আলিফ লাম লাম আইন লাম মিম ইয়া নুন এটা কিন্তু মিম মিম ইয়া নুন লাম নুন সিন হামজা লাম নুন হা মিম লাম ইয়া জিম মিম আইন নুন ক্যাফ মিম লাম ইয়া সিন তা খা লাম ফা নুন ক্যাফ মিম মিম সিন তাওদাত আইন ফা ইয়ানুন সম্মানিত দর্শক এই চার নম্বর পৃষ্ঠা আপনি ভালো না করে পাঁচ নম্বরে কিন্তু যাবেন না আপনাকে এই হরফগুলো চিনতে হবে চিনে তারপরে এই যে হরফের উচ্চারণ এগুলো অনেক সহজ এগুলো আপনার দুই মিনিট আপনার কাছ থেকে সময় যাবে না শিখতে কিন্তু আপনাকে এইটা একটু ভালো করে শিখতে হবে সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন শিখব পাঁচ নম্বর পৃষ্ঠা এই পৃষ্ঠা শুরু করার আগে আমাদের একটা জিনিস মুখস্থ করতে হবে এই যে এক জবর এক জের এবং এক পেশ এগুলোকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় এই কথাটা একটু মুখস্থ রাখতে হবে এটা কেন মুখস্থ করবেন একটু সামনে গেলে বুঝতে পারবেন কথাটি হচ্ছে এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় তো আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন আলিফ জবর আ আ আর এটাও মনে রাখবেন যে আলিফে জবর জের পেশ হলে সেটা হামজা হয়ে যায় উচ্চারণ হবে আ আ বলে টানা যাবে না কারণ এই মাত্রই আমরা কিন্তু বললাম যে এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় তো আমরা তাড়াতাড়ি করে করব এইগুলোকে হরকত বলে বা জবর বা বাটা বলতেছি টেনে সুন্দর করে কিন্তু উচ্চারণ করতেছি বা এটাকে আবার তাড়াতাড়ি করতে গিয়ে এইভাবে বলা যাবে না বা তা
এরকম করা যাবে না, তাহলে তার সাথে কিন্তু অন্য হরফ যুক্ত হয়ে যায়, হামজাটা যুক্ত হয়ে যায়। ওটা কীভাবে হয় সেটা ইনশাল্লাহ দু এক পৃষ্ঠা সামনে গেলেই বুঝতে পারবেন। জবরতা টানা যাবে না, উচ্চারণ করতে হবে না টেনে। জিম জবর জা, হ্যা জবর হা, খ দেল জবর দে, দেল জবর দে, র জবর র, র মোটা করতে হবে। জে জব জে, সিন জব সে, শিন জব সে, সদ জব স, দদ জব দ, দদ জব দ না, দদ জব দ, জিবার গোড়া দিয়ে। ত জব ত, ল জব ল, মোটা করতে হবে, এগুলো মোটা হরফ। আইন সবর আ, গাইন সবর গ, ফে জবর ফে, কাফ জবর ক, কেফ জবর কে, লাম সবর লা, মিম সবর মা। অনেক সহজ, অনেক সহজ, ভয়ের কিছুই নাই। এগুলো ভালো মতো পড়লে সামনের পৃষ্ঠাগুলো আরও সহজ মনে হবে। নুন সবর না, ওয়াউ সবর ওয়া, হ্যা সবর হ্যা, হামজাহ জবর আ, ইয়া সবর ইয়া, ইয়া সবর ইয়া, ইয়া জিব্বার মধ্যখানে উপরে তালুতে লাগাতে হবে। এটা আপনারা কয়েকবার পড়বেন। এবার আমরা জেরের ব্যবহার শিখব। আবার বলছি, এক জবর এক জের এক বেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আমরা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে করব। আলিফ জের এ, বা এটাকে হামজা জের এ এটাও বলতে পারেন, কারণ আলিফে জবর জের পেশ হলে হামজা হয়ে যায়। এটা কেন হয় ইনশাল্লাহ বুঝতে পারবেন আস্তে আস্তে। বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, খ জের খি মোটা, দাল জের দি, দাল জের রি, জি বলা যাবে না, রি, র জের রি, জা জের জি, সিন জে সি, শিন জে শি, সদ জের সি, মোটা করতে হবে সি, সজ্জের যেন সি না হয়, কারণ সিন জে সি, সজ্জের সি, মোটা। দ জে দুই, ত জের তুই, তা জে তি পড়ছি, ত জের যেন তি না হয়, তুই হবে তুই, মোটা। ল জে দুই, আইন জের ই, গলার মধ্যখান দিয়ে ই, ই বারবার বলবেন, ই, 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 এভাবে বারবার বলতে থাকলে হরফগুলো সহজ হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। গাইন জের গাই, ফা জের ফি, কাফ জের কাই, কাফ জের কি, এটা কাই এটা কি, এই উচ্চারণের পার্থক্য কিন্তু আপনাকে করতে হবে। ল্যাম জের লি, মিম জের মি, নুন জের নি, ওয়াউ জের উই, এটা খেয়াল করবেন, উই উই, ঠোঁট গোল করে। হা জের হি, হামজা জের ই, ই শক্ত, ইয়াসের ই, ইয়াসের ই। সমৃদ্ধ দর্শক, পাঁচ নম্বর পৃষ্ঠা শেষ, খুবই সহজ। আমরা এবার ছয় নম্বর পৃষ্ঠায় চলে যাব। পেশের উচ্চারণ, ব্যা পেশ বু, টানা যাবে না, কারণ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। ওয়াউ পেশ উ, এটা বু এটা উ, ঠোঁট গোল করে উ। ত্যা পেশ তু, ত পেশ তু, এটা পাতলা এটা মোটা, এটা তু এটা তো মোটা। সা পেশ সু, সিন পেশ সু, এটা সু এটা সু, উচ্চারণের পার্থক্যগুলো আপনাকে করে নিতে হবে। সদ পেশ সু, সিন পেশ সু, এটা সু জিব্রাগা, এটা জিব্রার মাঝখান থেকে সু। জিম পেশ জিউ, শক্ত, রেল পেশ রু, পাতলা, জে পেশ জু, জিব্রাগা, ল পেশ লো, এটা মোটা, জু রু জু লো, এই পার্থক্যগুলো আপনাকে করা শিখতে হবে। হ্যা পেশ হু, হ্যা পেশ হু, এটা হু এটা হু। খ পেশ খু, আইন পেশ রু, হামজা পেশ উ, আলিফ পেশ উ, ইয়া পেশ ইউ, এটাকে উ বলা যাবে না, ইউ। কফ পেশ কৌ,
كاف بيش كو دال بيش دو ل بيش لو এটা دو এটা لو অনেকে এটাকেও دو বলে এটাকেও دو বলে এগুলো কিন্তু ঠিক না একটা হরফ যখন আরেকটা হরফ বানিয়ে ফেলবেন একটা হরফকে তখন অর্থ পরিবর্তন হয়ে যাবে আর এই পরিবর্তিত অর্থ ওয়ালা তেলাওয়াত দিয়ে আপনি যদি নামাজ পড়েন আপনার নামাজ কিন্তু ভেঙে যাবে এই জন্য সঠিকভাবে উচ্চারণ শিখতে হবে নুন পেশ নু র পেশ রু মোটা গাইন পেশ ও লাম পেশ লু ف পেশ ফু মিম পেশ মু ইয়া পেশ ইউ সম্মানিত দর্শক আমরা কিন্তু জবর জের পেশের ব্যবহার শিখে গেলাম আমরা এখন ছোট ছোট শব্দ চেষ্টা করতে পারি বা সবুরবা বাবা দাল সবদ্দা দাল সবদ্দা দাদা এভাবে সবগুলো আপনাকে পড়ে ফেলতে হবে আমি একবার বলে দিচ্ছি বাকি আপনারা চেষ্টা করার সময় অনেকবার করে পড়ে পড়ে চেষ্টা করবেন নুন সবন্না নানা মিম সবরমা মিম সবরমা মামা দাল সবদ্দা দাল সেদ্দি দাদি নুন সবন্না নুন সেননি নানি মিম সবরমা মিম সের মি মামি ফ্যা পিস ফু 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 ফ্যা বাতাস থাকবে ফু 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 খ সবর খ ল্যাম পেশ লু খলু খালু বলা যাবে না খলু হ্যা পেশ হু ওয়াউ সবর ওয়া হুয়া হাজির হি ইয়া সবর ইয়া হিয়া বাজির বি ক্যাব সবর ক্যাব বি ক্যা বা সবর বা আইন সবর আ বা আ মিম সবর মা আইন সবর আ মা আ লাম সে লি ইয়া সবর ইয়া লিয়া সমাজ দর্শক এটা কিন্তু আলিফ না এটা লাম কারণ মনে আছে কিনা আপনাদের ডান সাইডে লেগে থাকলে লাম হয় ক্যাব সবর ক্যা তা সবর তা বা সবর বা ক্যাতে বা নুন সবর না জা সবর জা লাম সবর লা না জা লা র সবর র ফা সবর ফা আইন সবর আ র ফা আ ألف سبر آذل سذي نون سبرنا آذينا با سبر با خازر خيل لم سبر لا با خيلا سين جبو ساميم سرمي عين سبر عا سميعا حا سبر حا ميم سرمي دال سبر دا حميدا ميم سبر ما راس الري ضاد سبر ضا مري ضا خاز سبر خاشين جشي يا سبر يا خاشي يا كف زبر كابا بشبورا زبرا كابورا فا زبر فا ها بشو واو زبر وا فهو قف بش قو تازتي لم زبر لا قوتيلا قوتيلا بلا جبنا قوتيلا قف تي كرت هبه ثا زبر ثا قف بش قو لم زبر لا ثا قولا طا بش طو باسر بي عين زبر عا طو بي عا قف بش قو راسر ري همز زبر ا কুরি আ এটাকে হামজা ধরতে হবে এটাকে ইয়া ধরা যাবে না কারণ আমরা তিন নম্বর পৃষ্ঠায় কিন্তু শিখছিলাম প্রত্যেকটা পৃষ্ঠা আপনাকে একটু ভালো করে পড়তে হবে সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা আমরা ছয় নম্বর পৃষ্ঠা শিখে ফেললাম এখন আমরা সাত নম্বর পৃষ্ঠার দিকে যাবো ইনশাল্লাহ সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা আমরা পাঁচ এবং ছয় নম্বর পৃষ্ঠায় হরকতের উচ্চারণ শিখেছি আমরা সাত পৃষ্ঠায় এবং আট পৃষ্ঠায় শিখব তানবিনের উচ্চারণ এটা আপনাকে একটু কষ্ট করে মনে রাখতে হবে দুই জবর দুই জের এবং দুই পেশকে তানউইন বলে তানউইন ওয়াও দিয়ে বাংলা সাধারণত তানবিন লেখে তানবিন না তানউইন ওয়াউসের উই পড়ছেন ওইটা আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন দুই জব দুই জের দুই পেশকে তানউইন বলে এই তানউইনেরও সুন্দর একটা ব্যবহার আছে এটা আমরা সামনে ইনশাল্লাহ জানতে পারবো তাহলে আমার সাথে সাথে বলার চেষ্টা করেন অ্যালিফ দুই সবর অ্যান বা অ্যালিফ দুই সবর ব্যান تا ألف دوي سبور تن ثا ألف دوي سبور ثن جيم ألف دوي سبور جن حا ألف دوي سبور حن حا وچن كرتا بيتك كوري خا ألف دوي سبور خان دل ألف دوي سبور دن ذل ألف دوي سبور ذن يقولو خوبي شاوز شدو چنون تا بحالو كوري كرتا هبه را ألف دوي سبور ران زا ألف دوي سبور زن سين ألف دوي جبو سن شين ألف دوي جبو شن صاد ألف دوي جبو صن ضاد ألف دوي جبو ضن طا ألف دوي جبو طن طا موتا كرتو هبه ضا ألف دوي جبو ضن ايتا موتا حروف ايتا روتا موتا حروف اكشاته عين ألف دوي جبو عن غين ألف دوي جبو غن غين موتا كرتو هبه ف ألف دوي سبر فن قاف ألف دوي سبر قن
كاف ألف دوي زبر كان لام ألف دوي زبر لن ميم ألف دوي زبر من نون ألف دوي زبر نن واو ألف دوي زبر ون ها ألف دوي زبر هن همزة ألف دوي زبر أن يا ألف دوي زبر ين সম্মানিত দর্শক এখন আমরা দুই জেরের ব্যবহার শিখব আলিফ দুই জের ইন বা দুই জের বিন তা দুই জের তিন সা দুই জের সিন জিম দুই জের জিন হা দুই জের হিন এখানে আপনি ভিডিওটা থামিয়ে আপনি একা একা একবার চেষ্টা করবেন এইভাবে লাইন বাই লাইন শিখবেন ইনশাআল্লাহ খ দুই জের খিন দাল দুই জের দিন দাল দুই জের দিন র দুই জের রিন ز دوی جه زین سین دوی جه سین ایتا زین ایتا سین شین دوی جه شین صاد دوی جه سین موتا کرتا ها بے ضاد دوی جه ضین ضین موتا کرتا ها بے تا دوی جه طین امرا ایکنے تا دوی جه تین پرسی ایتا پر بو تا دوی جه طین موتا ضا دوی جه ضین ایتا موتا عین دوی جه عین غين دوي سير غين موتا فا دوي سير فين بطل حروف قف دوي سير قين موتا حروف كاف دوي سير كين شامي دوش كون غلو حروف موتا كون غلو حروف بطل اي غلو كنتو على دالة كوري اي چانل فيديو دوات چه اپنا شاي غلو چاري دیکھنی تب برن امي تار پرو بولي دیچه اي يا پو جنتو شش كوري كاف دوي سير كين لم دوي سير لين ميم دوي سير مين نون دوي سير نين خوبي شهوج ওয়াও দুই জের উইন এই শেতান উইনের উইন হা দুই জের হিন হামজা দুই জের ইন ইয়া দুই জের ইন ইয়া দুই জের ইন সময় দর্শক সাতটা হরফ মোটা সদ লদ ত জ গাইন খ কফ এই সাতটা হরফ হচ্ছে মোটা হরফ আমরা এখন দুই পেশের ব্যবহার শিখব ব্যা দুই পেশ বুন ওয়াও দুই পেশ উন ون تودغول كوري بون نا ون اتا بون اتا ون فا دوي پش فون تا دوي پش تون تا دوي پش تون ثا دوي پش ثون سين دوي پش سون صاد دوي پش سون شين دوي پش شون جيم دوي پش جون ذال دوي پش ذون زا دوي پش زون لا دوي پش لون حا دوي پش حون ها دوی پش هون خا دوی پش خون دل دوی پش دون ضاد دوی پش ضون عین دوی پش عون همزه دوی پش اون همزه دوی پش اون ایتا الیف دوی پش اون بولتے بارن তবে এটাও যা উচ্চারণ এটাও সেম উচ্চারণ এটা নিয়ে আপনাদের কোনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়তে হবে না এই দুইটাকে একই জিনিস মনে করে রাখেন কোনো সমস্যা নেই يا دوي بش يون قف دوي بش قن كف دوي بش كون اي دوي تهرو پر مده شب چه بارو جي پارتو کو شتا ہو چه شب در ماس کنا جو دي علیف لکر پروجن ہوئے با حمزہ لکر پروجن ہوئے تخون ایتر بے بار ہوئے آر شروع تے ہو لے ایتا ہوئے کمون يا دوي بش يون قف دوي بش قن كف دوي بش كون لم دوي بش لون اگلور آرو پارتو کو آسے آستے آستے امرا جانبو ميم دوي پش مون نون دوي پش نون را دوي پش رون غين دوي پش غون يا دوي پش يون امرا اكون اوي حرکت چي كسيلا برثات اك زبور اك جير اك پش ايبان تنوين دوي جبو دوي جبو دوي پش حرکت ار تنوين اي دوي تيا ملا اي بار چھوٹو چھوٹو شبدو کرا ہوئي سي امرا اي شبدو گل اكون پریکٹس کر بو با سبر با عين سبر عا با عا با سبر با عين الف دوي سبر عن با عن অর্থাৎ আমরা হরকত শিখছি তানওয়িন শিখছি দুইটার এখন ব্যবহার শিখব দাল সবদ দা আইন দুই সের আইন দা আইন আলিফ সবর এ বা দুই পেশ বুন এবন প্রথমে দুই হরফ করে তারপরে তিন হরফ করে এইভাবে হরফ কিন্তু একটু বাড়তে থাকবে একটু মনোযোগ সহকারে শিখতে হবে মিম সবর মা আইন আলিফ দুই সবর আন মা আন হা পেশ হু দাল ইয়া দুই সবদ দান হু দান আলিফ সবর এ হা সবর হা দাল সবদ দা আহা দা ألف زبر أ خ زبر خ ذ زبر ذ أ خ ذ ألف زبر أ ب زبر ب د ألف ذ زبر دن أبدا جيم زبر جاء سين زبر س د ألف ذ زبر دن
জেসেদেন। আপনারা ভিডিও থামিয়ে থামিয়ে আমার সাথে চেষ্টা করতে পারেন, আর আমি যদি একটা শব্দ বলে অনেক সময় চুপ থাকি তাহলে দেখা যাবে ভিডিওটা এমনিতেই তো কত বড়, আরও বড় হয়ে যাবে, তখন কিন্তু এই ভিডিওটা দেখলে অনেকে ভয় পেয়ে যাবে, এত বড় ভিডিও দেখে কিভাবে। তো আমি এইভাবেই বলে যাই, আপনারা ভিডিওটা থামিয়ে থামিয়ে আমার সাথে বলার চেষ্টা করবেন। র সব র শিন যাব শা দাল আলিফ দুই সব দেন র শা দেন আলিফ সব র আ দাল সে ভি নুন সব না আদিনা আ শক্ত করতে হবে। র সব র ফে সব র ফে قاف ألف دوي سبر قن رافع قن حا سبر حا را سبر را سين ألف دوي جب السن حرا سن جيم سبر جا ميم سبر ما عين سبر ع جماعة حا سبر حا شين سبر شا را سبر را حش را جيم سبر جا عين سبر ع لم سبر لا جعل شين سبر شا طا سبر طا طا ألف دوي سبر طن شطا طن كف زبر كابا زبر با دال دي سبدين كابا دين عين زبر عا لام زبر لا قف دي سر قين على قين ميم زبر ما عين زبر عا كف زبر كا معك قف زبر قا دال زبر دا راي زبر را قادرا كف زبر كا فا زبر فا راي زبر را كفارا واو زبر وا لام زبر لا دال زبر دا ولدا طا زبر طا با زبر با قف دي سر قين طابقين لام سبر لا ها زبر ها با دي سر بن لها بن ميم سبر ما سين جبو سا دل دي زد دين ما سا دين عين سبر عا ميم سبر ما دل دي زد دين عما دين اتا ميم جيم سبر جا ها زبر ها را سبر را جه را را كيونه كي را بولي را بولا جبنا جه را شجا سين جبو سا را سبر را قاب سبر قا سرا قا شامي دو شوك امرات نمور بيشتا شكي فيلم আমরা এখন 9 নম্বর পৃষ্ঠা শিখব। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন 9 নম্বর পৃষ্ঠা শিখব। আর একটা জিনিস আপনাদের জেনে রাখা ভালো, এই 9 পৃষ্ঠা থেকে কায়দা 17 পৃষ্ঠা পর্যন্ত যদি আপনি ভালোভাবে শিখেন তাহলে আপনি রিডিং পড়ার জন্য প্রস্তুত হয়ে যাবেন। অর্থাৎ কায়দার 18 পৃষ্ঠা থেকে রিডিং পড়াটা শুরু, কোরআনের আয়াত দিয়ে বিভিন্ন ছোট ছোট আয়াত দেওয়া আছে, তবে এই 17 পৃষ্ঠা পর্যন্ত আপনাকে ভালো করে পড়তে হবে। এগুলো খুবই সহজ, আপনি যদি ধারাবাহিকভাবে দেখে দেখে আসেন তাহলে আপনার জন্য এটা কোনো ব্যাপারই না। আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন। আলিফ সবর আ হা সবর হা আহা দাল দুই পেশ দুন আহাদুন সাদ জব স মিম সবর মা সামা দাল দুই পেশ দুন সামাদুন আইন সবর আ মিম সির মি লাম সবর লা আমিলা ফা সবর ফা তা সবর তা রা সবর রা ফাতারা ذل سبو ذا ها سبو ها بادو يسر بين ذا بين كف پش كو تا پش تو بادو يپش بون كو تو بون ابر ويدو تا ثامي اپنی اکا اکا اکرا لائن بولا چشتا کر بین تار پر دیتو لائن ابا بے بے کرا پشتا تا شش کر بین سين پش سو را پش رو را دو يپش رون سو رو رون واو سبو وا جيم سبو جا واجا دل سبو دا واجا دا مين پش مو نون سن ني عين سبو را مونی عا صاد بش صو حا بش حو فالف دوي سبر فن صحو فن شين بش شو ها بش شو بالف دوي سبر بن شو هو بن كف بش كو فا بش فو كفو واو الف دوي سبر ون كفو ون لام بش لو با سبر با دال الف دوي سبر دن لو با دن طا بش طو واو يا دوي سبر ون بانان كراش ما اپناكي پتك تحرف بولتا هبه যদি এখানে উচ্চারণ হচ্ছে ওয়াওয়ের, বাকি ইয়া যেহেতু লেখা এটা বলতে হবে তো ওয়ান দত পেশ দো হা ইয়া দুই সবর হান তো দো হান শিন পেশ শু আইন সবর আ বা দুই সে বিন শু আ বিন দাল পেশ দু ক্যাবসির কি র সবর রা দু কি র নুন পেশ নু ফাজির ফি খ সবর খ নু ফি খ قف سبر قا سين جب السا ميم دوي بشمون قسمون حا سبر حا طا سبر طا با دوي بشبون حطابون كف سبر كا ذال سيفي با لف دوي سبر بن كذي بن إبه بطيك تهر بانان كوري بورتها بي ألف سبر آ ميم سبر ما را سبر را أما را جيم سبر جا ميم سبر ما عين سبر عا جماعة خابش خو لمس اللي قفز برقا خلقا
قف بش قو را سر ري همزة زبور آ قوري آ إكن همزة يدورت هابي يا أتو باوا ويقلو رو پر جدي همزة داو تاكي تهالي همزة يدورت هاي ح زبور ح سين جبو سا نون دوي سنين حسانين ألف زبور آ ح زبور ح دال دوي سنين أحادين را بش رو سين بش سو لم دوي بش لون رسولون سين جبو سا نون سبونا تا دوي بشتون سناتون تا سبوتا باسر بي عين سبرعا تبعا سين بش سو واو يا دوي سبر وان سو وان ميم سبر ما طا سبر طا را الف دوي سبر ران ما طا ران عين سرعي نون سبنا با الف دوي سبر بان عينا بان صاد سبر صا عين سبرعا دال الف دوي سبر دان صا عادن لم سبلا عين سرعي بادو بشبون لعيبون دل بشدو با بشبو رادو سرين دبورين غين سبر غا با سبر با را سبر را غبارا تادو بشتون غبارتون قف سبر قا تا سبت تا را سبر را قطارا تادو بشتون قطارتون عين سبر عا لم سبلا على قف سبر قا على قا تادو بشتون علاقتون دال سبوت دا را سبوت را جيم سبوت جا دراجة تا دوي بشتون دراجتون شين سبوت شا جيم سبوت جا شجا را سبوت را تا دوي بشتون شجارتون سين سبوت سا ميم سرمي سمي عين سبرعا سمعا تا دوي بشتون سمعتون سين سبوت سا فا سبوت فا سفا را سبوت را سفارا تا دوي زتين سفارتين لام پیش لو میم سبور ما لو مزا زبو زا لو مزا تا دوی زتین لو مزتین ها پیش هو میم سبور ما هو مزا زبو زا هو مزا تا دوی زتین هو مزتین کف سبور که لام زلی کلی میم سبور ما کلمه تا دوی پیشتون کلمتون فا سبور فا تازه طی فطی را سبور را فطیرا تا دوی پیشتون فطیراتون را سبر را قف سبر قا راقا با سبر براقا با تادو ستين راقا باتين اي قاف رود جرون اي قلو كنتو تك تك لك تهبه كف سبر كا ميم سبر ما ثا سبو ثا كما ثا لام دو سلين كما ثالين با سر بي قف سبر قا بيقا را سبر را را دو سرين بيقا رارين لام سلي با سبر با لبا شنجبو شا لبا شا را دوی سرین لی بشارین باسر بی را سبر را بی را جیم پیش جو بی را جو لم دوی سرین بی را جو لین فا سبر فا علیب سبر ا فا ا جیم سبر جا فا اجا لم دوی پیش لون فا اجا لون فا سبر فا نون پیش نو زا پیش زو فا نو زو لم دوی پیش لون فا نو زو لون باسر بی ثا سبر ثا بی ثا میم سبر ما بی ثا ما نون دوي سنين بي ثمانين فا زبر فا صاد زبر صا را زبر را فا صارا فا زبر فا فا صارا فا فا زبر فا با زبر با فا با دا زبر دا فا با دا همزة زبر آ فا با دا آ با زبر با را زبر را برا را زبر را برارا تا دوي ستين براراتين صاد زبر صا دا زبر دا صدا قاب زبر قا صدقا تا دوی ستین صدقاتین فا زبر فا را زبر را فرا ح زبر ح فرا ح تا دوی پشتون فرا حتون شما دو شکر تی بندورا ای بابی اپنا را پتھمی بانان کوری پرار چشتا کربین تر پوری اپنا را اتکی ریڈنگ پرار چشتا کربین احدون صمدون عمیل فطارا ذهبین প্রত্যেকটা পৃষ্ঠা প্রথমে বানান করে শিখবেন পরে গিয়ে রিডিং পড়ার চেষ্টা করবেন বানান ছাড়াই রিডিং পড়তে যাবেন না তাহলে কিন্তু কিছু ভুল থেকে যাবে এতদিন যাবত পড়ানোর অভিজ্ঞতা থেকে বলতেছি এটার পরের পৃষ্ঠা কিন্তু আবার সহজ আছে এই পৃষ্ঠাটাকে ভালো করে পড়ে তারপর ওই পৃষ্ঠাতে যাবেন সহজ বলতে নতুন নিয়ম জসম পড়ার নিয়ম আমরা ওটা শিখবো ইনশাআল্লাহ এই পৃষ্ঠাটাকে শিখে তারপর ওটা শিখবো ইনশাআল্লাহ সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন 10 নম্বর পৃষ্ঠা শেখার চেষ্টা করব এই পৃষ্ঠাটা শুরু করার আগে আমাদেরকে জানতে হবে এই চিহ্নটা কি জিনিস এই যে এটাকে জসম বলে বা সাকিন বলে এই হরফ এই চিহ্নটির কাজ হচ্ছে এটা যে হরফের উপর থাকবে
তার ডান পাশের হরফের সাথে মিলে যাবে। আমি যদি এটাকে বানান করি হ্যাবে জবর হ্যাবে, এই হাটা বা সাথে মিলে গেছে, কিন্তু এটা হ্যাবে বাটা লাভ দিয়ে উঠছে কেন এটা আমাদেরকে এখন জানতে হবে। সম্মানিত দর্শক, উচ্চারণের সময় এরকম লাভ দিয়ে ওঠা হরফ হচ্ছে পাঁচটি, যেগুলোকে তাজভিদের পরিভাষায় কলকলার হরফ বলে। কলকলার হরফ একটু মনে রাখবেন, চাইলে একটা খাতা নিয়ে লিখে রাখতে পারেন। কফ প ব জিম দাল, আবার বলছি কফ প ব জিম দাল, যেগুলোতে যদি সাকিন হয় বা জজম হয়, এই যে এই চিহ্নটা হয়, তাহলে হরফটি লাভ দিয়ে উঠবে, অর্থাৎ কলকলা উচ্চারণ হবে। এইভাবে দ্বিতীয় যে শব্দটা দেওয়া আছে হ্যা জিম সবর হ্যাজে হ্যাজে, এই পাঁচটা হরফের মধ্যে জিমও আছে, এই জন্য এটাও লাভ দিয়ে উঠছে। আর সাকিনের কাজ হচ্ছে সে তার ডান পাশের হরফকে নিজের সাথে মিলিয়ে নিবে, এটা হচ্ছে সাকিন বা জজমের কাজ। হ্যাও সদ জবর হ্যাস, এটা কিন্তু হ্যাসও হচ্ছে না, কারণ এটা কলকল হরফ না, ওই পাঁচটা হরফের মধ্যে যদি আসতো তাহলে এটা লাভ দিয়ে উঠত। হ্যাও জবর হ্যাও, হ্যা ইয়া জবর হ্যাই, হ্যা আরিফ জবর হ্যা, এটা টানতে হবে। আমরা এখন টেনে পড়ার নিয়ম সেটাও কিন্তু আমরা এই পৃষ্ঠা থেকে শেখা শুরু করে দিব। জবরের বাম পাশে যদি খালি আলিফ থাকে তাহলে এক আলিফ টানতে হবে, এটা যে কোনো জায়গায় আপনি এখন থেকে কোরআন শিবে খুঁজে খুঁজে বের করবেন জবরের বাম পাশে খালি আলিফ কোথায় আছে, যদি থাকে এক আলিফ টেনে পড়বেন। ল্যাম নুন সাবুল ল্যান, ল্যাম ল্যাম সাবুল ল্যাল, ল্যাম মিম সাবুল ল্যাম, ল্যাম ওয়াউ সাবুল ল্যাউ, ল্যাম ইয়া সাবুল লাই, ল্যাম আলিফ সাবুল লা, টানতে হবে কারণ এখানে জবরের বাম পাশে খালি আলিফ আছে। খালি আলিফ বলতে যে আলিফের উপরে কিছুই নাই সেটা তো খালি আলিফই হবে। ফার জবর ফার, ফা জিম জবর ফেজে, জিমটা লাভ দিয়ে উঠবে কারণ এটা কলকলা হরফের মধ্যে আছে। ফা কেফ জবর ফেক, ফা ওয়াউ জবর ফেউ, ফা ইয়া জবর ফাই, ফা আলিফ জবর ফা, টানতে হবে কারণ জবর এবং খালি আলিফ এগুলো কিন্তু মুখস্থ করা শুরু করবেন এখন থেকেই। আইন নুন জবর আন, আইন সদ জবর আউস, আইন মিম সবর আম, আইন ওয়াউ সবর আউ, আইন ইয়া সবর আই, আইন আলিফ জবর আ, এক আলিফ টানতে হবে। হ্যা লাম সবর হ্যাল, হ্যা মিম সবর হ্যাম, হ্যা কেফ জবর হ্যাক, হ্যা ওয়াউ সবর হ্যাউ, হ্যা ইয়া সবর হাই, হ্যা আলিফ জবর হ্যা, টানতে হবে এক আলিফ। আলিফ নুন সের ইন, আলিফ লাম সের ইল, আলিফ জিম সের ইজে, আলিফ শিন জের ইশ, আলিফ ওয়াউ সের ইউ, আলিফ ইয়া সের ই। এখানে আবার একটা নতুন নিয়ম চলে আসছে, এখানে যেমন জবরের বাম পাশে খালি আলিফ থাকলে আলিফ টানতে হতো, এখানে জেরের বাম পাশে জসম আলি ইয়া থাকলে আলিফ টানতে হবে। দুইটা সুরত পেয়ে গেলাম, টোটাল আমরা তিনটা সুরত এরকমের পাবো, তার মধ্যে দুইটা আমরা কিন্তু শিখে ফেললাম, একটা জবরের বাম পাশে খালি আলিফ, একটা জেরের বাম পাশে জসম আলি ইয়া, এগুলো কিন্তু আপনাদের মুখস্থ করতে হবে। এখন থেকে নতুন নতুন পৃষ্ঠা আসবে, নতুন নতুন নিয়ম একটা দুইটা করে আমরা মুখস্থ করা শুরু করে দিব। বা সিনজের বিস, বা রসের বীর, বা ফাজের বিফ, ফায় বাতাস থাকবে, বা হামজাজের বি, খুব শক্ত পক্ত একটা উচ্চারণ, বি হামজা বা আলিফ এগুলো সাকিন হলে এরকমের উচ্চারণ করতে হয়। বা ওয়াউসের বিউ, বা ইয়াসের বি, টানতে হবে কারণ জেরে বামপাশে জজমালা ইয়া আছে, একটা জানতাম জবরের বামপাশে খালি আলিফ, আর একটা হচ্ছে জেরে বামপাশে জজমালা ইয়া। সিন লাম যে সিল, সিন জিম যে সিজে, সিন তা যে সিত, সিন নুন যে সিন, সিন ওয়াও যে সিউ, সিন ইয়া যে সি, টেনে পড়তে হবে কেন জেরে বাম পাশে জসমালা ইয়া আছে। মিম সজ্জের মিউস, সদ মোটা করতে হবে, মিস বলা যাবে না, মিউস। মিম সাজের মিস, সা পাতলা, মিস না মিস, জিব্বার আগে একটু বের করে দিয়ে। মিম নুন সের মিন, মিম লাম সের মিল, মিম ওয়াও সের মিউ, মিম ইয়া সের মি। ফা রা সের ফির, ফা জা জের ফিজ, ফা হা জের ফিহ, ফা হামজা জের ফি, ফা ওয়াউ জের ফিউ, ফা ইয়া জের ফি। সবাই দর্শক, আমরা 10 নম্বর পৃষ্ঠা শিখে ফেলেছি, আর মাত্র 14 পৃষ্ঠা আছে, টোটাল 24 পৃষ্ঠা। এই 24 পৃষ্ঠা কেউ যদি ভালো করে শিখে তাহলে সে কোরআন শরীফ, শুধু কোরআন শরীফ না, দুনিয়ার সব আরবি কিন্তু সে রিডিং পড়তে পারবে, সেটা পত্রিকা হোক, কোরআন শরীফ হোক, হাদিস হোক, খুতবা হোক, যা কিছু হোক। 11 পৃষ্ঠা। কফ লেম পিস কুল, কফ মিম পিস কুম, কফ র পিস কুর, কফ ব্যাপিস
কবে কবে এটা বা লাভ দিয়ে উঠছে, কারণ এটা কলকল হরফ কফ ত বা জিম দাল তার মধ্যে থেকে একটা। কফ ইয়া পেশ কই, কফ ওয়াও পেশ কৌ। নতুন নিয়ম, পেশে বাম পাশে জসমালাও থাকলে এক লিফটে পড়তে হয় তিনটা। জবরে বাম পাশে খালি আলিফ, জেরে বাম পাশে জসমালা ইয়া, পেশের বাম পাশে জসমালা ওয়াও। আপনি যদি এই তিনটা সুরাত মনে রাখতে পারেন বা মুখস্থ করে নিতে পারেন এবং বুঝে নিতে পারেন সাথে সাথে, তাহলে কোরআন শরীফের অনেক অনেক টান ধরতে পারেন, হাজার হাজার টান আপনি কিন্তু শিখে ফেললেন, যেগুলো আপনার সামনে আসবে তিলাওয়াত করতে গেলে। সিন নুন পেশ সুন, সিন জিম পেশ সুজে, কলকলা করতে হবে, এটা কলকল হরফ। সিন কফ পেশ সুক, কলকল হরফ, কলকলা করতে হবে। সিন ফা পেশ সুফ, সিন ইয়া পেশ সুই, সিন ও পেশ সু, টানতে হবে কারণ পেশে বাম পাশে জসমলা ওয়াও আছে। লাম বা পেশ লুবে, কলকলা করতে হবে। লাম ফা পেশ লুফ, লাম হা পেশ লুহ, লাম হা পেশ লুহ, দুইটা দুই রকম, একটা লুহ একটা লুহ। লাম র পেশ লুর, লাম ওয়াও পেশ লু, টানতে হবে কারণ পেশে বাম পাশে জসমলা ওয়াও আছে। দাল নুন পেশ দুন, দাল র পেশ দুর, দাল কাফ পেশ দুক, দাল সিন পেশ দুস, দাল জা পেশ দুজ, দাল ও পেশ দু, টানতে হবে কারণ পেশে বাম পাশে জসমালা ওয়াও আছে। হা সদ পেশ হুস, হা সিন পেশ হুস, হা সিন পেশ হুস, হা থা পেশ হুস, হা ইয়া পেশ হুই, হা ওয়াও পেশ হু, টানতে হবে। সম্মানিত দর্শক, আমরা হরকতের উচ্চারণ এবং যে মদ আছে, অর্থাৎ এই যে আমরা যে টেনে পড়তাম, এই টেনে পড়াকে মাদ বলে বা মদ বলে বা মাদ বলে। তো টেনে টেনে পড়া, মাদ শব্দের অর্থ টেনে পড়া, লম্বা করা, দীর্ঘ করা। তো এখানে দেখেন হরকতের উচ্চারণ এবং মদের হরফের উচ্চারণ একসাথে করা, যেন আপনার আপনি এই জায়গাটা ঠিক করতে পারলে আয়াতের মাঝে যখন আসবে তখন আপনি খুব সহজেই ধরে নিতে পারবেন। বা জবর, বা আমরা কিন্তু প্রথমেই শিখেছি যে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। ব্যা আলিফ জবর, ব্যা টানতে হবে, এখানে টানা যাবে না, এখানে টানতে হবে, এখানে টানা যাবে না কারণ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আপনি যদি শুরু থেকে ঠিকঠাক মতো দেখে দেখে এই পৃষ্ঠা পর্যন্ত আসেন তাহলে আমি যা বলতেছি এটা কিন্তু আপনি সহজে বুঝতে পারবেন, এটা আমরা আগে শিখছি। আর আজকের এই এগারো এবং বারো পৃষ্ঠা, হ্যাঁ না সরি, দশ এবং এগারো পৃষ্ঠা, আজকে আমরা যেটা শিখলাম এই যে তিনটা সুরা, জবরে বাম পাশে খালি আলিফ, জেরে বাম পাশে জসমালিয়া, পেশে বাম পাশে জসমালা ওয়াও। তো এগুলোতে হচ্ছে এক লিফ টানতে হয়। তা জের তি টানবো না, তা ইয়া জের তি টানবো কারণ জের বাম পাশে জসমালা ইয়া আছে। থা পেশ সু, থা ওয়াও পেশ সু, টেনে পড়তে হবে। জিম সাবর জিয়া, জিম আলিফ জবর জিয়া, টেনে পড়তে হবে, এটা টানা যাবে না। হ্যা জের হি, উচ্চারণগুলো কিন্তু ঠিক করতে হবে। হ্যা ইয়া জের হি, টেনে পড়তে হবে। খ পেশ খু, টানবো না কারণ হরকত উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। খ ওয়াও পেশ খু, এক লিফ টেনে পড়বো কারণ পেশে বাম পাশে জসমলাও থাকলে এক লিফ টেনে পড়তে হয়। দ্যাল জবর দ্যা, দ্যাল আলিফ জবর দ্যা, টানতে হবে। দ্যাল সেদি, দ্যাল ইয়া সেদি, টেনে পড়তে হবে। র পেশ রু, র ওয়াও পেশ রু, টেনে পড়তে হবে। জ্যা জবর জ্যা, জে আলিফ জবর জ্যা। সিন জে সি, সিন ইয়া জে সি, একটায় টান নেই আর একটায় টেনে পড়তে হবে। শিন পেশ সু, শিন ওয়াও পেশ সু। সদ জব সদ, আলিফ জব স। দ জে দি, এটা দি বলা যাবে না, এটা দ জিব্বার গোড়া দিয়ে। দ ইয়া জে দি। ত পেশ তো, ত ওয়াও পেশ তো। সময় তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এগারো পৃষ্ঠা শিখে শেষ করলাম, এখন আমরা বারো পৃষ্ঠা থেকে শুরু করব। ল জব ল, ল আলিফ জব ল, এক আলিফ টানতে হবে কারণ জবর এবং পাশে খালি আলিফ আছে। আইন সের আই, আইন ইয়া সের আই, এক আলিফ টানতে হবে। গাইন পেশ গু, গাইন ওয়াও পেশ গু, এক আলিফ টানতে হবে। ফা জবর ফা, কোনো টান নেই, ফা আলিফ জবর ফা। কফ জের কি, কফ ইয়া জের কি। কাফ পেশ কু,
كاف واو بشكو لام زبر لا لام ألف زبر لا ميم سر مي ميم يا سر مي نون بشنو نون واو بشنو واو زبر وا واو ألف زبر وا ها زر هي ها يا زر هي همزة بش أو همزة واو بش أو সামনে তো সেখানে হামজাই ধরতে হবে, এখানে যে লামের উপরে হামজা দেওয়া আছে তো উপরে যেটা থাকে সেটাকেই ধরতে হবে। বিশেষ করে যদি হামজা কোনো হরফের সাথে আসে তাহলে হামজাকেই ধরতে হয়। ইয়া জবর ইয়া জিব্বার মাঝখানটা উপরে তালুর সাথে লাগাতে হবে। ইয়া আলিফ জবর ইয়া আলিফ জের এ কোনো টান নেই, হরকত উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আলিফ ইয়া জের এ এটা টেনে পড়তে হবে। জিম পেশ জু জিম ওয়াও পেশ জু টেনে পড়তে হবে। সম্মানিত দর্শক, আমরা কিন্তু নতুন একটা নিয়ম এখন শিখতে যাচ্ছি, সেটা হচ্ছে খারা জবর, খারাজের এবং উল্টা পেশ থাকলে একালিফ টেনে পড়তে হয়। খারা জবর বলতে এই যে দাঁড়িয়ে থাকা জবর, মানে এই যে সোজা যে জবর, এটাকে খারা জবর বলে। আর এগুলো সাধারণ জবর আর এগুলো হচ্ছে খারা জবর। তো আমরা তিনটা যে নিয়ম শিখছিলাম, জবরের বাম পাশে খালি আলিফ, জেরে বাম পাশে জসমালিয়া, পেশের বাম পাশে জসমলা ওয়াও, এগুলোর পাশাপাশি খারা জবর খারাজের উল্টা পেশ থাকলে একলিফ টেনে পড়তে হয়, এগুলো মুখস্থ করে ফেলতে হবে। সা খারাজ জবর সা, জিম খারাজ জবর জা, দাল খারাজ জবর দা, দাল খারাজ জবর দা, জা খারাজ জবর জা, সিন খারাজ জবর সা, শিন খারাজ জবর শা, সাদ খারাজ জবর সা, দাদ খারাজ জবর দা, তা খারাজ জবর তা, ظا كرا زبر ظا، فا كرا زبر فا، قف كرا زبر قا، كاف كرا زبر كا، ألف كرا زبر آ، لم كرا زبر لا، حا كرا زبر حا، يا كرا زر يي، را كرا زر ري، ميم كرا زر مي، لم كرا زر لي، ওয়াও খারাজের উই, উচ্চারণ খেয়াল করতে হবে, উই উই এভাবে। নুন খারাজের নি, হামজা উল্টে পেশ উ টেনে পড়তে হবে। হা উল্টে পেশ হু টেনে পড়তে হবে। হা উল্টে পেশ হু, খা উল্টে পেশ খু, আইন উল্টে পেশ উ, গাইন উল্টে পেশ উ। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন 13 নম্বর পৃষ্ঠা শেখার চেষ্টা করব। আমরা যে হরকতের উচ্চারণ এবং মদের যে হরফগুলো আছে পাশাপাশি খারা জবর খারাজের উল্টা পেশ আছে, ওই সবগুলো নিয়ে কিছু কিছু শব্দ যেগুলো আমরা এই পৃষ্ঠায় শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ব্যা সবর ব্যা, লাম ইয়া খারা সবর ল্যা, বেলা উচ্চারণ হবে লামের, কিন্তু এখানে যেহেতু ইয়াও চলে আসছে বানান করার সময় সবগুলোই বলতে হবে, আর উচ্চারণ করার সময় যেগুলোর উপরে হরকত আছে সেগুলোই আমরা উচ্চারণ করব। عين صبر ع لام يا كرا صبر لا على كاف صبر ك فا يا كرا صبر فا كفا عين صبر ع سين يا كرا صبر س عسى سين كرا صبر س عين يا كرا صبر ع سعى يا صبر يا را يا كرا صبر را يرى الف زر اي لام يا كرا صبر لا الى باسر بي হা খারাজ এর হি বিহি লাম সবর লা হা উল্টা পেশ হু লাহু আলিফ খারাজ বর আ ওয়াও ইয়া খারাজ বর ওয়া আ ওয়া তা সবর তা গাইন ইয়া খারাজ বর গা তা গা উচ্চারণগুলো ঠিক রাখতে হবে। দাল খারাজ বর দা লাম সেল্লি কাফ সবর কা দালিকা দালে টানবো আর একটা তো টানবো না, কারণ এখানে খারাজ বর সেই জন্য লামেও টানবো না ক্যাফেও টানবো না, কারণ হরকতের উচ্চারণ তাতেই করতে হয়। এবার দেখেন সাকিনের যে ব্যবহার সেটা চলে আসছে। আলিফ হ্যা জবর আহ, ওয়াও ইয়া খারাজ জবর ওয়া আহ ওয়া, বারবার করে পড়তে হবে একটা লাইন। তা রা জবর তর, দা দিয়া খারাজ জবর দা টানতে হবে কারণ খারাজ জবর আছে তর দা, আর রটা তার সাথে মিলতেছে কারণ রয়ের উপর সাকিন আছে। আলিফ গাইন জবর আগ, গয়নের উপর সাকিন আছে এই জন্য আলিপের সাথে মিশে গেল। নুনিয়া খারা জবর না অ না, ইয়া খা জবর ইয়াহ,
شين يا كرزب الشا يخ شا عين يا زري عي تانتها بكارون زير بامبش جسم ولا يا سامرا اكتوا كي شكلام جيتا زير بامبش جسم ولا يا تكلي اكل فتنه بورت هاي سين يا كرزب الشا عي سا اكتا نام ميمو بيشمو تانتها بي بيش بامبش جسم ولا او تكلي اكل فتنه هاي سين يا كرزب الشا مو سا عي سا مو سا يقولون بيد النام الف واو سبر او حيا كرزبر ح او ح تنتهى به يا تا بش يوت لام يا كرزبر لا يوت لا واو ثا بش وث قاف يا كرزبر قا وث قا واو سين بش وث طا يا كرزبر طا وث طا يا ح بش يح يا كرزبر ي يح ي ইয়াতে টানতে হবে কারণ খারাজের আছে ইয়া গাইন পেশ ইয়ুগ নুন ইয়াসে নি ইয়ুগ নি নুনে টানতে হবে জেরে বাম পাশে জসম লাগি আছে কফ ওয়াও সবর কাউল লাম দুই পেশ লুন কাউলুন ওয়াও ইয়া সবর ওয়াই লাম দুই পেশ লুন ওয়াইলুন আইন ইয়া সবর আই এটা কিন্তু নুন নুকতাটা পড়ে নেই সাপায় যখন এটা আপনার কি বলে প্রিন্ট আউট করতেছিল এটা তো আর প্রিন্ট আউট করা হয়নি পিডিএফেই আপনার কালিটা আসে নাই এখানে আর কি এখানে একটা নুকতা দিতে হবে এই যে এরকম একটা নুকতা হবে আইন ইয়া সবর আই নুন দুই পেশ নুন আইনুন খাই ইয়া সবর খাই রা দুই পেশ রুন খাইরুন আইনুন শব্দের অর্থ হচ্ছে চোখ তো নুকতা না দেওয়া থাকলেও আমরা বুঝতে পারি যে এখানে নুন হবে খা ওয়াও সবর খাও ফা আলিফ দুই সবর ফ্যান খাও ফ্যান طاي سبب طاي را الف دي سبب رن طاي رن كاف سر كي تا الف سبب تا كي تا با الف دي سبب بن كي تا بن ميم سبب ما الف كرا سبب آ اك الف تن تهب ما آ با الف دي سبب بن ما آ بن اكن كي تا بن تا تي تن تهي سكرون جبر بان پشه خالي الف پسه لم سل لي با الف سبب با لي با سين الف دي جبو سن لي با سن حاضر حي سين علي جو بس تنت هبه كارون جبر بام پشه خالي علي پسه با علف دوی سبر بن حيسا بن كف زر كي را علف سبر را تنت هبه كي را ميم علف دوی سبر من كي را من صاد جبل صا واو علف سبر وا صا وا با علف دوی سبر بن صا وا بن اك اكتا لائن شیش ولی ویڈیو تا تھاما بن تر بر نیجه نیجه پرات چشتا کر بن তারপর আবার শোনা শুরু করবেন আলিফ বা সবর আবে বাতে কলকলা করতে হবে কারণ বা হচ্ছে কলকলার হরফ কফ ইয়া খারা সবর ক আবে ক তে নুন সবর তে গুণনা করতে হবে এই গুণনাটা কিভাবে হলো আমি তাজবিদ নিয়ে এই কায়দাটা যেরকমের পুরা কায়দা নিয়ে একটা ভিডিও করলাম তাজবিদ নিয়ে এরকমের পুরা যত তাজবিদ আছে সবগুলো নিয়ে একটা ভিডিও করব ইনশাআল্লাহ তখন এই তাজবিদগুলো শিখে নেবেন এখন যদি এই কায়দার মধ্যে তাজবিদের আলোচনাও করি তাহলে দেখা যাবে যে অনেক বড় হয়ে যাবে ভিডিও যাই হোক আপাতত এটা মনে রাখেন যে এটা গুণ না তং সিনে খারাজ অবস্থা তং স্যাখর ইয়খ সিনে খারাজ অবস্যা ইয়খ স্যা তব তর দিয়া খারাজ হব দ তের দ আলিফ দল সবর এ দে নুনিয়া খারাজ হব না এ দে না টানতে হবে আর এদে দালে কলকল করতে হবে কারণ ওই পাঁচটা হরফের মধ্যে একটা হরফ হচ্ছে দাল ইয়াস ইন জবর ইয়াস আইন ইয়া খরাজ বর আ ইয়াস আ তাজিম সব তাজে রা ইয়া সির রি তাজে রি তান্ত হবে জেরে বাম পাশে জসম লাগি আছে আলিফ মিম সব এম রা ইয়া সির রি তান্ত হবে এম রি আলিফ হা জবর আহ লাম ইয়া সির লি আহ লি يا هزبر يه دال يا سدي يهدي يا غين بش يغ نون يا سني يغني يا باسبر يب قاف يا كرزبر قا يب قا وچان گلو جانت هبه ٹھیک ٹھاک متو کرت هبه يا دل سبر يد عينو بش عو يد عو এখানে আলিফকে কেন ধরলাম না কারণ আইন গিয়ে ওয়াওকে ধরতেছে আই একটা হরফ একসাথে দুইটা হরফকে ধরতে পারে না যদি বলতাম আইন ওয়াও আলিফ পেশ রু এটা হতো না একটা হরফকেই ধরবে এটাই নিয়ম আলিফ এখানে আছে আপনি লিখবেন বাকি উচ্চারণ সময় এটা
يتا زبر يت لامو بش لو يت لو الف دال بش اوده عينو بش عو اوده عو واو عين زبر وع فاو بش فو وع فو এখানেও সেম অবস্থা ওয়াও গিয়ে আইনকে ধরবে এটা বাদ দিয়ে এটা ধরলো কারণ হচ্ছে এটার উপর সাকিনা স্যার এটার তো ফাঁকা এটার মধ্যে তো কিছু নাই এটার মধ্যে যদি কিছু থাকতো তাহলে এটার উচ্চারণ করতো পরে গিয়ে এটার উচ্চারণ যেহেতু দুইটা পাশাপাশি আসে দুইটা না এখানে যদি চারটা হরফও থাকতো একদম চার নম্বর হরফের যে যদি এরকম সাকিন থাকতো তাহলে ওটা কি ধরবে এটাই হচ্ছে নিয়ম ইয়ার সবর ইয়র মি মাও পেশ মু ইয়ার মু আলিফ হ জবর আহ লাম সবর লা আহ লা সাদ ও পেশ সু আহ লা সু بسبر با صادية دي صي بصي تانتها بي را ألف دي سبر رن بصي رن كاف سبر كا را يا سري كاري ميم ألف دي سبر من كاري من خا سبر خا با يا زربي خبي را ألف دي سبر رن خبي رن نون سبر نا عين يا سري عي نعي ميم ألف دي سبر من نعي من ايتا ميم ضاد سبر ضا عين يا سرعي ضعيف فالب دي زبر فن ضعيفا عين سبر ع لام يا سلي علي ميم الف دي زبر من علي من شرم دي دور شكم لاتيرا نمبر بيشتا شكي في اللام اي بيشتا بحالو كل شكي تر بجد دو نمبر بيشتا تجابين شرم دي تو شكر تي بندورا امرا ايخون چود دو بيشتا تي كشيك بو تيرو بيشتا جا شك تي لام اكي جينيش كنتو ايخاني شب دوتا شامنة جيتا جيتا ایک تو بارو ہوئے جابي অর্থাৎ এই পৃষ্ঠা যদি আপনি ভালো করে পড়তে পারেন তাহলে আপনি ধরে নিতে পারেন যে রিডিং পড়ার যে বিষয়টা সেটা 60% আপনার কভার হয়ে গেছে মাত্র 14 পৃষ্ঠা পড়েই আর যত সামনে যাবেন আপনার তত পরিষ্কার হতে থাকবে এটা ধৈর্যের ব্যাপার আমি বানান করে দিচ্ছি ভিডিওটা থামিয়ে থামিয়ে আপনারা পড়ে নেবেন র স ব র হ ইয়া জির হি টানতে হবে এক আলিফ জেরে বাম পাশে জসমের ইয়া থাকলে এক আলিফ টেনে পড়তে হয় যেটা আমরা শিখছি قف دويسر قن رحيقن اوتشان غلو ٹھیک رکھتا ہوبے عين سبر ع ضي سي ضي موتا کرتا ہوبے ميم دويسر من عظيم الف زبر ا ميم يسر مي نون دويسر نن امين ا شکت ہوبے كف زبر ك ر يسر ري ميم دويسر من كريم ضج بالضاء نون يا سنين نون دوي سنين ضانينين ضا جيبر قولة دي ضانينين بولا جابنا اگلو خيال كورتا بي راس بر حيا زر حي ميم دوي سر من رحي من شين پشو هاو پشو دل دوي پش دون شوهو دون قف پش قو عينو پش عو دل دوي پش دون قو عو دون رأس برا سينو بشسو لم دوي بشلون رسولون را متحبة تكرار تكبة را تكبه اوت بوت جون کرا شمائي شين جو شا ها يزر هي دل دوي بشدون شهيدون ايتا كنتو ها اي جي ايتا ها خاص بر خا با يزر بي را دوي بشرون خبيرون ميم سبر ما جيم يزر جي دل دوي بشدون مجيدون راس برا فع عين سبر فع رفع نون الف سبر نا رفع نا اكلف تنته بجبر بم باش كلف تكلي اكلف تنته بورت هاي واو سبر و ضاد عين سبر ضع نون الف سبر نا وضع نا خ سبر خ لم قف سبر لق خلق قف قلقل করতে হবে সময় দর্শক মনে রাখবেন পাঁচটা হরফ এটা কিন্তু শিখা হয়েছে কফ ত বা জিম দাল এই পাঁচটা হরফ কিন্তু কলকলা হয় খলাকনা আলিফ নুন সবর আন গুণনা করতে হবে এই গুণনা নিয়ে আমি ভিডিও একটা করেছি অলরেডি এই চ্যানেলে দেওয়া আছে আপনারা সেটা দেখে নেবেন ইনশাআল্লাহ আর তারপরও আমি সম্পূর্ণ তাজবীদ নিয়ে একটা ভিডিও করব সেখানেও এটার আলোচনা থাকবে আপাতত গুণনা করে যান زالم زبو زل انزل نون الف سبرنا انزلنا الف نون سبر ان ذل را سبر ذر انذر نون الف سبرنا انذرنا لم سبر لا دال يا سبر دي نون الف سبرنا لدينا حبش حوش ينجشي را تسبرات حشيرات
نون بش نو شنجي شيرات زبرات نو شيرات كف بش كو شنجي شي طات زبطات كو شي طات نون بش نو صد صي بات زبر بات نو صي بات سين بش سو طازل طي حات زبر حات سو طي حات ثازب ثا قف بشقو لم تازب اللت ثقو لت اي بار اكتو برو ايات چولي اشت چه اي تكتو خيال كوري شون بين اي پوجنتو اي چال لائن پوجنتو پشتا شروع چال لائن پوجنتو شاوجي چلو اي تو شاوج باقی اوڑ تكي شامن نو اكتو کتھن الف لم سبر ال الف خرا سبر ا اكلف تانت هبه ال ا يا الف سبر يا اكلف تانت هبه ال ا يا تازتی الآيات ألف لم سبر ال غين كرا سبر غا تنتبع كليف فازر في الغافي لم كرا سبر لا تزدي الغافلات وو لم سبر والقف كرا سبر قا والقا ننزرني والقاني طا كرا سبر طا أكلف تنتبع طا كي موتا كرتبع تابشتو والقاني طاتو الف لم صبر ال ح ك ر صبر ح الف تنتهى ب ف زر في الحافي ظ ك ر صبر ظ تنتهى ب الف ت ز ت الحافظات ب زر ب الف ك ر صبر ا الف تنتهى ب ي ك ر صبر ي الف تنتهى ب ت ز ت ن الف صبر ن الف تنتهى ب ب ا ي ت ن الف لم صبر ال الف كلا صبر ا ال ا نون صبرنا الان এবার ভিডিওটা থামিয়ে পুরো লাইনটা আপনি শিখবেন শিখে পরের লাইন আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তা আইন সবর তা লম সবর লা তাআলা মিম পেশমু নুন সবর না তাআলামু না সম্মানিত দর্শক এই যে যে পাঁচ লাইন এখন দেখবো অর্থাৎ 14 পৃষ্ঠা শেষে পাঁচ লাইন এটা একবার বানান করে শেখার পরে তারপরে রিডিং পড়ার চেষ্টা করবেন আমি ভিডিও শেষে একবার রিডিং পড়েও দেব কিভাবে আপনারা পড়বেন সরি ভিডিও না এই পৃষ্ঠা শেষে ইয়াশ ইনজাবুর ইয়াশ তাজাবুত তা ইয়াশ তা হাও পেশু তান্তা ব্যাক আলিফ পেশে বাম পাশে জসম রাও থাকলে আগে লিফটারে পড়তে হয় নুন সাবন না ইয়াশ তা হু না মিম নুন পেশ মুং গুণনা করতে হবে শিন জে শি মুং শি হামজা ও পেশ উ নুন সাবন না মুং শি উ না উ শক্ত হবে تابع بش توبة بات قل غلا قرتها بصد صي توبة صي متها بصد رب راو بش رو تانتها بيك الف نون سبنا توبة صي رونا ابار بشتا شش جاتشنا اي لين تي پورشنا تي بي بش پوربين تعلمون يشتهون منشي اونا توبة صي رونا بانان شكر پور اي بي رينيبور جشتا قربين ميم تا بش موت را زبر را موت را فا يزر في تانتا با كاليف نون زبر نا موت را فينا ميم زبر ما داليا زد دي تانتا با كاليف نون يزر ني تانتا با كاليف نون زبر نا ما دي ني نا تان كين تو بعد دا وزبنا ميم بش موت زبر تا موت قف كرا زبر قا كاليف تانتا با موت قا باسر بي لام يسل لي تانتا باك الف نون سبرنا متقابلين واو لم سبر وال حا كرا سبر حا تانتا بي والحا فازر في والحا في ضا يسل ضي تانتا باك الف نون سبرنا والحا في ضينا واو نون سبر ون حارا سبر حر ون حر واو لم صبر وال فتا صبر فت والفتح بشحو والفتح ميم لم صبر مل قاف لي صبر قا تنتا باكري فراز الري مل قاري عين صبر عات بشتو مل قاري عتو ميم سر مين لم صبر نل مينل ميم عين بش مع صد الصي مع الصي را الي بصبر را تازتي مينل معصيراتي সময় দর্শক এই লাইনটা কিন্তু পুরোটাই রিডিং বলতে হবে মিম পেশমু জাল বা সবর দেবে মু দেবে জাল সবর দে মু দেবে দে বাইয়া সিরবি নুন সবর না মু দেবে দে বি না বাইয়া সবর বাই নুন সবর না বাই না
ذلك نصب ذا اگر افتان تو به لمس لیکا بصبر که ذالیکا مذاب ذبین بین ذالیکا ذلم پش ذل واو بد جبه علیف بد جبه کارون اگلو رو پر کچھو نی اگلو بعد گیه لام رو پر جسم هست لام ای جسم ار کاز جه تو تر دان سایت ار حرکو تلا حرو پر شاتی میشه جبه تو ایکنه تین تا دویتر پر تین نمبر تا حرکو تاسی شتر گیتر شاتو میشه جبه ایتا اینیوم ذل جیم سب جیال امالی بیسه بلا اکلیف تان تو بے لام سلی ذل جلالی واو لام سبر ویل الیف کب سر اک وال اک را الیف سبر را تان تو بے اکلیف میم سرمی وال اکرامی تو ایک انا وقفی چینا سم را ایک انا وقفو کر لے میم سکن ہو بے اچان ہو بے وال اکرام تو ایک انا وقفو کر بو شروع تک ایک بار پورتے سی مذبذبين بين ذلك ذو الجلال والإكرام এই ভাবে আপনারা এটা রিডিং পড়ার চেষ্টা করবেন বাদ দেওয়া যাবে না এটা শিখে তারপর এই লাইন শুরু করবেন واو صبر ويا غين صبر يا ويغفر زرفير ويغفر لم صبر لا كف من بشكم لكم ويغفر لكم এই যে লামের উপরে যে নোকটা বা ওই যে ফোঁটা দেখতেছেন এগুলো এমনি পড়ে গেছে এগুলো আসলে দেওয়া হয়নি এমনি পড়ে গেছে জাল পেশ জু নু নাও পেশ নু এক লিফট অ্যান্ড থাবে জু নু বাস বর বাই কেফ মিম পেশ কুম জু নু বাই কুম মিম নুন সের মিন গুন্না করতে হবে তা হাজ বো তাহ মিন তাহ তা সেটি এই হাগে এই লামকে ধরবে কারণ জসম ওলা হরফের কাজ হচ্ছে তার ডান দিকের হরকতলা হরফের সাথে মিশবে তো এই দুইটা হরকত না এটাই আছে তো এটার সাথে মিশবে হ্যাল এম সবর হ্যাল তাহতি হ্যাল এলিফ নুন সবর এন হ্যাল ইফ সবর হ্যার পেশরু এন হ্যারু এখানে অকফু করবো আমরা এখানে থেমেই যাবো তো রসাকিন হবে উচ্চারণ হবে এন হার মিন তাহতি হ্যাল এন হ্যার সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা আমরা 14 নম্বর পৃষ্ঠা শিখে ফেললাম এখন আমরা 15 নম্বর পৃষ্ঠা শিখব 15 নম্বর পৃষ্ঠাতে আমরা তাসদীদের ব্যবহার শিখব আমরা এর আগ পর্যন্ত জজমের ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ ছিলাম অর্থাৎ এই জজম বা সাকিন এটা একবার উচ্চারণ করতে হয় কিন্তু তাসদীদের কাজ হচ্ছে এ দুইবার উচ্চারিত হবে জজম এবং তাসদীদের মধ্যে পার্থক্যটা একটু বুঝে নেবেন জজমের কাজ হচ্ছে সে একবার উচ্চারণ হবে যেমন নুন মিমের সাথে একবার উচ্চারণ হবে মিম নুন সের মিন আর তাসদীদ ওয়ালা হরফের কাজ হচ্ছে সে দুইবার উচ্চারণ হবে তার ডান সাইডের হরফের সাথে একবার এবং নিজে নিজে একবার আমি যেটা যদি আপনাকে পড়ে শোনাই রব্বা দুইবার উচ্চারণ হলো কারণ এটার উপরে তাসদীদ আছে যে এটাকে তাসদীদ বলে তিন মাথাওয়ালা তাসদীদ সিন বা সিনের মাথা এরকমের থাকে এভাবে আমরা এই পৃষ্ঠাটা পড়ে ফেলব সব্বা পুরো পৃষ্ঠাটা পড়ে ফেললে তাসদীদের ব্যবহারটা আমাদের কাছে সহজ হয়ে যাবে সম্মানিত দর্শক কলকলা হরফে জসম হলে কলকলা হয় কিন্তু তাসদীদ হলে কিন্তু কলকলা হয় না এটা মনে রাখতে হবে মিম দাল সবর মাদ দাল সবর দা মাদ দা হা কফ সবর হক কফ সবর ক হক ক এখানে আরেকটা নিয়ম আমাদের জানতে হবে নুনে এবং মিমে যদি তাসদীদ হয় তাহলে গুন্না করতে হবে এই যে গুন্না করতে হবে এগুলোতে এটাকে ওয়াজিব গুন্না বলে হ্যাঁ মিম সবর হ্যাম মিম সবর মা হ্যাম্মা এটাই গুন্না আইন মিম সবর আম মিম সবর মা আম্মা গুন্না করতে হবে মিম নুন সবর ম্যান নুন সবর না ম্যান না নুনে মিমে তাসদীদ হলে গুন্না করতে হয় এটাকে ওয়াজিব গুন্না বলে ظن نصب ظن نصب ن ظن الف نصب ان نصب ن ان ميم سين جبر مس سين جبر سمس এখানে কিন্তু গুণনা নেই এইগুলোতে গুণনা আছে سين র যে سير র সব র سير র سين ন যে سين نصب ن سين ن এটা গুণনা আছে الف نصب ان نصب ن ان ثم بش ثم ميم سب ما ثم কেফ নুন পেশ কুন নুন সবর না কুন না এগুলো ওয়াজিব গুন না হ্যাঁ নুন পেশ হুন নুন সবর না হুন না কফ দাল পেশ কুদ দাল সবর দা কুদ দা এখানে কিন্তু গুন না নেই এগুলো খেয়াল রাখতে হবে সেম ইম সবর সেম ইম সবর মা সেম মা কেফ লাম পেশ কুল লাম সবর লা কুল লা মিম তা সের মিত তা পেশ তু মিত তু ফা রা সের ফির রা পেশ রু ফির রু আলিফ বা সবর আব বা আলিফ সবর বা টানতে হবে
এখানেটা ধাবে কারণ যাবো রে বাম পাশে খালি আলিফ আছে এই জন্য হ্যাবা জবর হ্যাব্বা আলিফ দুই জবর বান হ্যাব্বেন হ্যাকফ জবর হ্যাকফ আলিফ দুই জবর কান হ্যাকান صدفة زبر صفة ألف دوي زبر فن صفن هدى زبر هدى ألف دوي زبر دن هدن ألف زا زبر أزا ألف دوي زبر زن أزن ميم دال زبر مد ألف دوي زبر دن مدن برا زبر برا ألف دوي زبر رن برن فرا زبر فرا ألف دوي زبر رن فرن راجيم زبر راجيم ألف دوي زبر جن راجن باسين جبر بسين اللي بدو جبر سن بسن شين قف زبر شق قف اللي بدو زبر قن شقا غين يا زبر غيا اللي بدو زبر ين غيا الف دال سر اد اللي بدو زبر دن ادن ضد دال سر ضد دال اللي بدو زبر دن ضد دن فيديو تا ثاما بين ثاما نيجي نيجي كيس كون بور بين ابى شامنا اعا بين ايه بهبي كنتو কায়দাটা শেষ করবেন তা না হলে মনে হবে যে আমি অনেক দ্রুত পড়ে যাচ্ছি আপনি শুধু শুনিয়ে যাচ্ছেন শিখাটা আর হচ্ছে না আইন সাজের ইজ্জা আলিফ দুই জবর জান ইজ্জান ওয়াও দাল পেশ উদ দাল আলিফ দুই জবর দান উদ দান আরবিতে উপরে যে হরফ থাকে সেটাকে আগে ধরতে হয় তো এখানে আছে উপরে হা নিচে আছে জিম হা জিম সবর হাজ জিম দুই সে জিন হাজ জিন শিন ক্যাব জবর শাক ক্যাব দুই সের কিন শাকিন حالم سر حل لم دوي بشلون حلون كف لم بش كل لم دوي بشلون كلون ضط را بش ضر دوي بشرون ضر صد ميم بش صم ميم دوي بش من صم حقف زبر حقف دوي بش قن حق شين را زبر شر را دوي بشرون شر ألف نون زبر أن نون ألف زبر نات انتهى به أن حميم سبر حميم ألف سبر ما حما جيم ميم سبر جم ميم ألف دي سبر من جم من كف لم سبر كلم ألف سبر لا أكلف تنتها بكلا ألف ميم سبر إم ميم ألف سبر ما إم ما تنتها بجبر بام بشي خليل بي جنو ميم نون سبر من نون ألف سبر نا من نا تنتها ببنگ نونه گنه کرتا بي کرن نونه ميمه تاشتی دوله گنه کرتا هاي حتى زبر حتى يا كرا زبر تا حتى ووفا زبر وف فا يا كرا زبر فا وفا وو لم زبر ول لم يا كرا زبر لا ولا بعد نقول شو ما يقولوا بعد ده زبرنا بولتها بي ألف نون سر إن نون يا سر ني إن ني إكنا ننتها بي جرب أم بشه جوز ولا يا سي جنو إبن قلنا قلتها بي رابع سبر رب يسر بي ربي قفر سبر قر يسر ري قري تانتا بي شرمي تو شكرت بندور امرا پونر پشتا شش کرو فلا ما ایکون امرا شلو پشتا دیکھے چلے جابو شرمي تو شكرت بندور امرا ایکون شلو پشتا دیکھے شک بو انشاءاللہ اما شاتے شاتے বানান করে পড়ার চেষ্টা করবেন এক লাইন হয়ে যাবে আপনি ভিডিওটা থামাবেন ওই লাইনটা আপনি চেষ্টা করবেন এভাবে এক এক লাইন করে শিখবেন ইনশাআল্লাহ كف ذل صبر كذ ذل صبر ذا كذ ذا بس بر با كذ ذا با عين ذل صبر عد ذل صبر دا عد ذل صبر دا عد دا قف ذل صبر قد ذل صبر دا قد دا را صبر را قد دا را نون عين صبر نع عين صبر ع نع ميم صبر ما نع ما صد ذل صبر صد ذل صبر دا صد قف صبر ق صدق حلم صبر حلم صبر لا حل لم صبر لا حلل برا بش برا سري بري ربط لك قلتها بري ز زبو ز بري ز حصد بش حصد صي صد متى لم صبر لا حصيلة حرا بش حرا سري حري ميم صبر ما حري ما زايا بش زويا سري نون سبنا زينا فاعين بش فوعين سري فوعي لم سبنا فوعيلا رابا سبر رب سربي ربك أبزبر كربك سين يجب سيا سري سيد الدوي بش دون سيدون هيا زبر هيا سري هيا نون دوي بش نون هيا نون
জিম নুন সাবর জেন নুন সাবর না জেন না তা দুই পেশতুন জেন না তো এখানে গুণনা করতে হবে নুনে মিমে তাস দিলে গুণনা করতে হয় যেটা আমরা আগের পৃষ্ঠে শিখেছি দাল র পেশ দুর র সাবর র দুর র তা দুই সে তিন দুর র তিন কেফ র সাবর কার র সাবর র কার র তা দুই সে তিন কার র তিন قف واو بش قوة وصبر واو قوة تادو ستين قوة تين قف دل صبر قد دل صبر دا قد دا ميم تا صبر مات قد دا مات شو بدو شكرا تي بندورا اكا كلاين بارت سيبون شبدو تاكتو بارو هود چه اما در كي چوٹ شبدو بارو شبدو اگلو شكتا هبه تاولي امرا شاو جي ريدنگ پورتے پاربو جدي اگلو بھالو بے شكي كف دل صبر كذ دل صبر دا كذ دا بات صبر بات كذ دا بات ف ج پ ش ف ج م س ج ف ج ر ت ز ب ر ت ف ج ر ت س ن و ج ب س و و ص ب ر و س و ل م ت س ب ل ت س و ل ت ت س ب ت ه م ز خ ز ب ر اخ ت اخ خ ر ز ب ر خ ر ت اخ خ ر ت س ب ت ق ب د ل ز ب ر ق د ت ق د ل م م س ب د م ت ق د م ح ر ا ب ش ح ر ا س ر ح ر ي م م ت ز ب ر م ت حرمت فاوصد بش فصد الصي فصي لم تسب اللد فصي لد سينيا بش سويا سري سويرا تزبرت سويرت كف واو بش كو واو سر وي كوي را تزبرت كويرت زاو بش زو واو سر وي زو وي واو رجون ٹھیک کرتا ہے بیٹا كوي ایٹا زو وي ٹھوٹ گول کرنی تا ہے জিম তাজবো জেত জু উই জেত উচ্চারণটা ঠিক করবেন এটা জিব্বার আগা দিয়ে এটা জিব্বার মাঝখান দিয়ে জু উই জেত দেলম পেশ দুল লাম সে লি দুল লি লাম তাজবো লেত দুল লি লেত দাল পাতলা কফ ইয়া সবর কাই ইয়া সের ই কাই ই মিম সবর মা তা দুই পেশতুন কাই ই মেতুন বাই ইয়া সবর বাই ইয়া সের ই বাই ই নুন সবর না তা দুই পেশতুন বাই ই নেতুন عين صبر عا شين يا زي شي عشية صبر يا عشية تادو يبشتون عشية تون ميم صبر ما حابة صبر حب محب با صبر با تادو يبشتون محبة تون قف واو بش قوة وصبر وا قوة تادو يصبر تن قوة تن لم ذال صبر لذ ذال صبر ذا لذ تادو يصبر تن لذ تن تزبط جيم لام سبط جل تجل لام يخر سبط لا تجل تزبط واو لام سبط ول تول لام يخر سبط لا تول تزبط زاكب سبط زك تزك في يخر سبط كا تزك تزبط صد سبط صد تصد يخر سبط دا تصد تزبط ميم نون سبط من قلنا قلتها بي تمن نون يخر سبط نا اقريب تنتها بي তেমেন্না খারাজের খারাজের উল্টা পেশ থাকলে এক লিফ টেনে পড়তে এগুলো কিন্তু আমরা বিগত পৃষ্ঠাতে পড়ে আসছি আলিফ জের ই লাম ইয়া সাবর লাই ইলাইয়া সাবর ইয়া ইলাইয়া খজবর খ ফা ইয়া জের ফি খফি ইয়া দুই পেশ ইয়ুন খফি ইয়ুন ওয়াও সাবর ওয়া লাম ইয়া জের লি ওয়ালি ইয়া দুই পেশ ইয়ুন ওয়ালি ইয়ুন নুন সাবর না বা ইয়া জের বি يا دوي بشيون نبيون قف زبر قا واو يا سر وي يا دوي بشيون قويون غين زبر غا نون يا سر ني غني يا دوي بشيون غنيون شين زبر شا قف يا سر قي شقي يا دوي بشيون شقيون ميم ها زبر مه دال يا سر دي مهدي يا دوي بشيون مهديون دل را پش در را یا سر ری در ری یا دوی پش یون در ری یون تولو نمولوک آگه شبدو تک ایک ٹکو تین شبدو ایک لو جدی اپنی بھالو بابے شکتے پارین تاولے ریڈنگ پر اپنا جنو شہو جو جبے ای جی جی شبدو گلو دیکھتے سین شب قرآن شریف بے آسے ارثات قرآن شریف تھیکی نیو نیو ای شبدو ای شبدو گلو ای قرآن شریف بے بے اپنے جخن تلاوت کرتے جبے نگلو اپنا کیکٹو بھالو کرے شکتے ہبے دل را پش در را یا سر ری در ری یا سر یا تا دوی زبتن در ری یا تن ياشين زبر ياشين قف زبر شق يشق قف زبر قا قف بشقو يشققو دوتا قف جبر قولة دي يشققو يز زبر يز
زك بزبو زك يزك في يكر زبر كا يزك ميم كا بزبر مك كاف نون زبر كن مكن نون ألف زبر نا تنتا بي مكن نا نون اغن نا ابنك كاليف تنتا بي زبر ابن باشي كاليف تك لغلف تنتا بي جيتا نابوز بي نامك كنتو كومنت كوري جانا بين واو ها زبر واه ها لف زبر ها كاليف تنتا بي واه ها بالف دي زبر بن واه ها بن ثا جيم زبر ثج جيم ألف زبر جا ثج جيم ألف دي زبر جن ثج جن تا واو زبر تو واو ألف زبر وا تو وا بالف دي زبر بن تو وا بن غين سين زبر غس سين كلا زبر سا كلف تان تبي غسا قاف ألف دي زبر قن غسا قن كف ذل سير كذا ألف زبر ذا كذا بالف دي زبر بن كذا بن যাবর বাম পাশে খালিফ থাকলে খালিফ টানতে হয় জন্য টানলাম আবার বলছি যেটা না বুঝবেন আমাকে কমেন্ট করবেন আমি সেখানে উত্তর দেবো ইনশাআল্লাহ সিন জিম যে সিজ জিম ইয়া সি জি সি জি নুন দুই পেশ নুন সি জি নুন সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা আমরা 16 পৃষ্ঠা শেষ করে ফেলছি এখন আমরা শিখব 17 পৃষ্ঠা থেকে এই পৃষ্ঠাটা কিন্তু আপনাকে একটু ভালো করেই পড়তে হবে এই পৃষ্ঠাটা ভালো করে পড়লে আপনি রিডিং পড়ার জন্য মোটামুটি প্রস্তুত হয়ে গেছেন এবং দেখেন তারপরের পৃষ্ঠা থেকে কিন্তু রিডিং শুরু আমরা এই পৃষ্ঠাটা এখন শিখব মিম পেশ মো বা ইয়া সবর বাই মুবাইয়া সবর ইয়া মুবাইয়া নুন সবর না তা দুই সে তিন মুবাইয়া না তিন সম্মিলিত দর্শক অবশ্যই আপনি প্রথমে এই পৃষ্ঠাটা কিন্তু বানান করে শিখবেন যদি বানান করে পারেন তারপর রিডিং পড়বেন বানান বাদ দিয়ে রিডিংয়ে যাবেন না বানান বাদ দিয়ে কেন রিডিংয়ে যেতে নিষেধ করতেছি এটা আপনি যদি বানান করা ছাড়া পড়েন তাহলে কিন্তু এমনিই বুঝতে পারবেন যে এত কঠিন লাগতেছে কেন বলতে পারতেছি না কেন এই টাইপের কিন্তু নিজের প্রতি নিজে একটা খারাপ লাগা কাজ করবে এই জন্য প্রথমে আপনাকে বানান করেই শেখা উচিত মুবাইয়ানাতিন মিম পেশমো মিম দাল সবর মাদ মুমাদ দাল সবর দে মুমাদ দে দাল সবর দে তা দুই সে তিন মুমাদ দে দে তিন মিম পেশমো তহ হাজবর তহ মুতহ হাজবর হা মুতহ হা র সবর র তা দুই সে তিন মুতহ হা র তিন ميم بيش مو كف را سبر كر مكر را سبر را مكر را ميم سبر ما تأدي ستين مكر را ماتين ميم بيش مو سين وجب سو مسو وو سبر و مسو و ميم سبر ما تأدي ستين مسو و ماتين ألف لام سبر ال ميم زا بيش مز ال مز زا ميم سبر زم ال مز زم ميم سر مي لام بشلو المزملو عين لام سر عل لام يسلي علي يا واو بش يو علي يو نون سبنا علي يونا يا تتن تبقى نون بش بام بش جسو ملو واسي ألف بش او ميم تا سبر مت ومت عين ستيع ومتيع كيف نون بش كن نون سبنا ومتيع كن لم سبر لا يا سبر يا لا يا قاف او بش قو تنتبه كاليف لا يا قو لام نون بش لن قلنا قلتها بي نون سبرنا لا يا قو لن فا سبر فا ميم تا سبر مت فا مت تا زتي فا متي عين او بش عو تنتبه كاليف ها نون بش هن نون سبرنا فا متي عو هن قلنا قلتها بي نون ميم تشتدو لقلنا قلتها ايتي واجب قلنا طالم سب طالم قف سب لقا قال قال قلت ها بي طلقا تابشتو ميما بشمو طلقتو مو هنون بشهن نون سبنا طلقتو مو هن وو سبر و سين راجب السر وسر سري وسري حاو بشحو وسري حو هنون بشهن نون سبنا وسري حو هن يا واو صبر يوم ميم صبر ما يوم همزة زر اي يوم اي ذال دويس الذين يوم اي ذين يصد صبر يصد دل صبر صد يصد دل صبر دا يصد دا عين او بش عون صبرنا يصد دا عون شين را صبر شر را نون سرين قلنا قلتها بي شرين نون فا صبر نف فاكرا صبر فات انتها بي ثاكرة زبو ثا تنتها بي تا ستي شر نفاثاتي ايه تا كنتو بار بار پوري ٹھیک کرنين ايه جاگا تا وانه كي بول کري
شر النفاثات شين راي سب الشر راي دوي سب الرين এখানে গুণনা করতে হবে এক একটা এক এক ধরনের গুণনা এখানে এক একটা নিয়ে যদি আলাদা আলাদা আলোচনা করি ভিডিওতে এমনি অনেক বড় একটা আরো লম্বা হয়ে যাবে এতখানিক লম্বা হয়ে যাবে এজন্য আমি তাজউদ নিয়ে আলাদা একটা ভিডিও করব আর সব গুণনা নিয়ে কিন্তু একটা ভিডিও অলরেডি করা আছে আপনারা সেই ভিডিওটা চাইলে দেখে নিতে পারেন এই চ্যানেলে দেওয়া আছে গুণনা করার নিয়ম এবং লেখা আছে উত্তর পেয়ে যাবেন মনের সকল অজানা প্রশ্নের এই টাইপের কি যেন একটা লিখে দিছি আসলে এই ভিডিওটা দেখলে কিন্তু অনেক প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন যেগুলো আপনাদের মনের মধ্যে ঘুরপাক খায় কিন্তু কার কাছ থেকে জিজ্ঞাসা করবেন এমন মানুষ পান না তো ভিডিওটা দেখলে ইনশাআল্লাহ সেগুলো সলভ হয়ে যাবে তো এখানে গুণনা করব শাররাই ইয়াসবরিয়া রাসবরা ইয়ারা হাওলটা পেশ হু টানতে হবে একলিফ শাররাই ইয়ারাহু ওয়াও সবর ওয়া আইন সবর আ ওয়া আ মিম সিরমি ওয়া আমি লাম সাদ পেশ লুস ওয়া আমি লুস صاد كرا زبور صا تنتبه كليف لام سلي صالي حا كرا زبور حا تنتبه تاسدتي وعامل الصالي حاتي اكتا جريش خيال كورسين جي لام واو دوی تاليف تار پر لام ايگولو باد دي صاد كي گيه دورسي كارون صاد رو پوري تشتی دسي جو دیر کو من نا تھاک تو تھا لیکن تو کاؤ کی دور تو نا نیجے نیجے اتچاری تو ہو تو خیال کرتا ہو بے ہر بی تجی حروفی رو پوري জবর জের পেশ বা এই টাইপের কিছু থাকবে সেটারই উচ্চারণ হবে তো লাম গিয়ে সৎকে ধরছে কারণ সদর উপরে তাস্তিদ আছে এই তাস্তিদ বা জসম যদি এগুলোর উপরে থাকতো তাহলে ওইটা কি ধরতো আমিল স সৎকরা যাব স টানতে হবে ল্যাম সিল্লি হ্যা খেরা যাব হ্যা তাজিদি ও আমিল সলি হ্যাতি ল্যাম সিল্লি ইয়া আইন সবর ইয়া লিয়া ব্যা পেশবু লিয়া বু দাল গিয়ে এই লামকে ধরবে دل لم بش دل ليعبو دل لم كرسب الله تنت باكلي فازبر ها ليعبو دل الله واو سبر وا ها كرسبر ها كلي تنت بي و ها ذا لا يسو ذا تنت باكلي و ها ذا جبر بم بش كلي فتك لكلي فتك برت هاي لم سلي سين لم جبر سا كلي تنت بي لسا نون دوي بش نون لسانون عين سبر عارا سبر عارا با ياسر بي عربي يا ميم دوي بش يم عربي يم ميم بش مو با ياسر بي مبين دوي بش نون مبين لسان عربي يم مبين بربر شنو شنو ঠিক করে নেবেন একটু তুলনামূলক কঠিন দুই একবার শুনলে বা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ মিম গিয়ে মিমকে ধরবে জহজম তাসদিদ এক জায়গা যদি থাকে তাহলে অবশ্যই তাসদিদকে ধরতে হবে এই কথাটা মনে রাখবেন জহজম একবার উচ্চারিত হয় তাসদিদ দুইবার উচ্চারিত হয় তো উচ্চারণের দিক দিয়েও তাসদিদ কিন্তু পাওয়ারফুল সব কিছু মিলিয়ে তাসদিদকে ধরতে হবে মিম মিম সের মিম গুণনা করতে হবে মিম সবরমা মিম মা নুন ইয়াসের নি মিম মা নি ইয়া ইয়া দুই জের ই গুণনা করতে হবে নাকে নাকে উচ্চারণ করতে হবে ইয়াটা ম্যানি ই ইয়া মিম পেশ ইয়ুম নুন ইয়া খারাজ বল না ইয়ুম না মিম ম্যানি ই ইয়ুম না আলিফ নুন সের ইন নুন আলিফ সব না আলিফ টানতে হবে ইন না জাইয়া জব জাই ইয়া নুন সব ইয়ান জাইয়ান নুন গিয়ে সিন কে ধরবে নুন সিন জব নাস জাইয়ানাস সিন জব সা জাইয়ানাস মিম আলিফ সবর মা এখানে টানতে হবে চার এই চিহ্নটা থাকলে চার টেনে পড়তে হয় হামজা জবর আ ইন্না জাইয়ানাস সামা واو صبر ولم صبر لا ولا قف دل صبر قاد ولا قاد ياسين جبر ياسين را صبر سر يسر نون لم صبر نل يسر نل قف را بش قر الف كر صبر آ نون صبر قرآن ولا قاد يسر نل قرآن ولا قاد يسر نل قرآن ايقولوا بلا شكتها بي ভিডিওটা থামিয়ে থামিয়ে চেষ্টা করবেন এই লাইন না শিখে সামনের লাইনে না যাওয়া ভালো প্রত্যেকটা লাইন শিখে শিখে সামনের দিকে আগাতে হবে তাহলেই আপনি কিন্তু শিখতে পারবেন
ألف نون سبر أن نون جيم سبر ناجي أن ناجي ميم ثا بش مث أن ناجي مث ثالب سبر ثا كليف تان تهبي قبس رقيبا بش بو أن ناجي مث ثا قيبو بالم سر بيل خانون بش خن بيل خن نون سبر ناسين لم جسل بيل خن ناسل جيم سبر جيا واو ألف سبر وا جيا وا رالم سر ريل جواريل كيف نون بش كن نون سبنا كن ناسين جسي كن ناسي بالخن ناسيل جواريل كن ناسي بالخن ناسيل جواريل كن ناسي كو ایک بار پولے دیکھ بین جیتا خوبی شاہ ہو جاکتا جینش آپ آتو تو پروتھوم دیکھائے من ہوتے پر جے کو تو کوٹھین اسولے کوٹھین کی سوئی نا এই যে সূরা ফাতিহার একটা আয়াত চলে আসছে ইহদিনা সিরাতাল মুস্তাকিম আমরা এটা সুন্দর করে শিখব আলিফ হাজির ইহ দাল সিদ্দি ইহদি নুন সাদ জব নস ইহদি নস সাদ জ সি রা আলিফ সব রা এক আলিফ টান হবে সি রা তা লাম সব তাল তা মোটা করতে হবে মিম সিন পেশ মুস্তা জব তা মুস্তা সিরাতাল মুস্তা قاف يسير قي تنتهي بميم سورة مستقيمة أمرا جهة كنا ثامبو ميم ساكن كوري ثامبو مستقيم اهدنا الصراط المستقيم ايه تكين تو اپنی اخنا شدو كوري تار پر آگا بين سورة فاتح ركتا اچھی کا حجة بي فازبر فاميم هازبر مه فمه هازر هي لم لم سلل اي لم گي لم گي دور بي فمه هي لل كيف خرز بركا كليف تنت هبه اي جي باقاي تكاف فازر في كافي رايز ري تنت هبه زير بام پرش جسم لیا تھا كليف لفت نے پورت هاي نون سبرنا كافرين فمهل الكافرين واو تا سبر وات يزتي واتي نون سدني واتيني واو زاز بر وز زاي وز بر زي وز زي تاو پشتو نون سدني وز زيتوني এটাও সূরা তিনের প্রথম যে আয়াত ও তিন ও জৈতুন প্রথম দুইটা আয়াত তো তিন জৈতুন আছে তিনই জৈতুন কেন তিন জৈতুন বলতেছি অকফের সময় প্রত্যেকটা হরফ সাকিন হয়ে যায় সেই হিসাবে আমরা যেহেতু শিখতেছি আমরা জের দিয়েও শিখতে পারি সাকিন করেও শিখতে পারি কোনো সমস্যা নেই ও তিনই ও জৈতুন ফা আইন জবর ফা আইন আলিফ জবর আ এক আলিফ টানতে হবে ফা আ لم لم دوي بشلول فعالول لم سلي ميم ألي بسور ماك اللي بتانتها بي لما يبش يو رايز ري يوري تانتها بي دل بش دو يريدو فعالول لما يريد اوك فرشما جو دال ساكين كوري دل دالي تو قلقل هبه كارون پاس رار بير مد اكتاس چه دال ساكين هلي قلقل هاي آج جو دي نا ساكين كوري دل هبه فعالول لما يريدو সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা আমরা 17 পৃষ্ঠা শিখে ফেললাম এই পৃষ্ঠা ভালো করে শিখবেন শিখে এটা শুরু করবেন ওটা না শিখে এটা আসবেন না আচ্ছা আমরা এখন শিখব 18 পৃষ্ঠা এখান থেকে রিডিং শুরু হবে তবে আমরা রিডিং পড়ার আগে অবশ্যই বানান করে নিব তারপরে প্রত্যেকটা লাইন রিডিং পড়ে পড়ে ইনশাআল্লাহ শিখব সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকের ভিডিওতে 18 পৃষ্ঠা থেকে শিখব তবে আজকের পৃষ্ঠা থেকে অর্থাৎ এই পৃষ্ঠা থেকে রিডিং পড়া আমরা প্র্যাকটিস শুরু করে দেব ইনশাআল্লাহ আর যারা এই 17 পৃষ্ঠা পর্যন্ত ভালো মতো পড়ছেন তাদের জন্য আজকের থেকে সহজ হবে আর যারা এদিকে কাঁচা রয়ে গেছে তাদের জন্য তুলনামূলক একটু কঠিন হবে তারপরেও যদি কন্টিনিউ করেন শেষ পর্যন্ত আশা করা যায় যে আপনারা ইনশাআল্লাহ কোরআন শরীফ পড়ার জন্য প্রস্তুত হয়ে যাবেন প্রথমে প্রত্যেকটা লাইন বানান করে শেষ করব তারপরে ইনশাআল্লাহ রিডিং পড়ার চেষ্টা করব একটা লাইন আমরা বানান করব সাথে সাথে সেটা রিডিং পড়ব ওইটা যদি হয়ে যায় তারপর সামনের লাইনে যাব এভাবে আমরা আগাতে থাকব ইনশাআল্লাহ باسنجر بس ميم لام سر ميل بس ميل لام خرز بلا اكلف تان تهبه بسم الله الله شبد كي پتلا گرت هبه الله شبد شروع تجو دي جير تاكي تهلا الله شبد كي پتلا گرت هبه اگلو تجويد رانشو تجويد نيو انشاءالله ارو كمي لام باكتا فيديو هبه هارا سر هير اي راتا موتا گرت هبه بسم الله هير بسم الله هير بلا جبنا هير نا هير موتا راح زبر راح حا بطلع قلت هبة باتش تكبي ميم خرز زبر ما أكلف تنت هبة راح ما
নুন রয়েছে নির এই রটা মোটা করতে হবে সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা প্রত্যেকটা র কিন্তু মোটা হয় না কোন কোন জায়গায় মোটা হয় কোন কোন জায়গায় পাতলা হয় সেই অবস্থাগুলো ইনশাআল্লাহ বলে দিব রয়েছে বর নির র হায়াজির হি টানতে হবে মিমসের মি রহিমি অকফ করলে শেষের যে হরফটা থাকে সেটা সাকিন হয় এই জন্য এখানে রহিমি না হয়ে রহিম হবে রহিম بسم الله الرحمن الرحيم ألف لام صبر ال حاميم صبر حم الحم دال بشت دو الحمد لم لم سل لم خرز بالله تنتهى بكاليف حاضر هي الحمد لله الحم الحم با اي تايپير كنتو كونو كيچو بولا جابه نا ها ঠিক রাখতে হবে الحمد لله رابا سبر ربا لم سر بل رب عين خرا سبر عا اخلي فشان تهبه لم سبر لا عالا ميم ياسر مي تيني پر تهبه امرا كنت اگلو شكسي جي جيري بامپرش جو سمال يتاك لغلي فشان تهبه نون سبر نا عالمين اي جو اقفر مو تاكتا دوا آسي من ايخان امرا ثامبو شابايك بابا ايخان اقفو آسي قرآن شكبه ايتا سورة فاتح راكتا آيات تو اقفر شما ايتا ساكين هبه আমরা এখন একটা তাজউদ না শিখলি নয় তাই শিখতেছি মদের হরফ তারপরে হরফে গিয়ে যদি অকফ হয় তাহলে তিন আলিফ টানতে হয় আমরা শিখছি যে জেরে বাম পাশে জসমলিয়া থাকলে এক আলিফ টানতে হয় এটা একটা মদের হরফ এবং এরকমের অবস্থা যদি হয় এক আলিফ টান এবং তারপরে হরফে গিয়ে যদি অকফ হয় তাহলে সেখানে তিন আলিফ টানবেন আর যদি মিলিয়ে পড়েন অকফ না করেন তাহলে এক আলিফই থাকবে এটাকে মধ্যে আরজি বলে এটা আমরা মনে রাখবো الحمد لله رب العالمين رب سبر رب سير بي ربي زاد الزيد دالي قل 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 تابي قل قل حروف پاس تي قل كنتو شکن ہوئي سي ویڈیو رو کون ایکتا جاگائي بولا سي قف تو بے جیم دالي قلو تا ساکن ہو لے اي جی تاکی ساکن بولے قل 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 تابي حروف تا لاب دیون بے زيد ایرو کمیر نونی ازر نی تان تابي عين لم سر عيل মিম আলিফ দুই সবর মান ইলমান এখানে আমরা থামবো তো থামলে কোনো হরফে যদি দুই যাবত থাকে আর সেখানে যদি থামা হয় এক আলিফ টেনে থামতে হয় ইলমা এই সমস্ত তাজবিদ নিয়ে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে এই চ্যানেলে আপনারা চাইলে দেখে নিতে পারেন রব্বি জিদনি ইলমা রব্বি অনেকে বলে রব্বি জিদনি এগুলো বলা যাবে না রব্বি জিদনি নুনে টান আছে বাতে টান নাই রব্বি জিদনি ইলমা عين نون صبر عن ها بشو عن هو ميم الف صبر ما اكلف تن تھا بے لم پیشلو مالو ها الٹا پیش هو এখানে تن تھا بے الف خرا زبور خرا زیر الٹا پیش থাকলে الف تن تھا এগুলো কিন্তু আমরা শিখছি তারপর মনে করায় দেওয়ার জন্য বলতেছি প্রত্যেকটা লাইনে কিন্তু বলবো না عن هو مالو هو যারা শুরুর দিকটা ভালো করে দেখছেন শিখে শিখে আসছেন আমি কি বলতেছি তারা কিন্তু সহজেই বুঝতে পারতেছেন الف نون صبر ان عين ميم صبر عم ان عم تزبت ان عمت عنه ماله أنعمت ميم ننصر من حابة زبر حابة قل قل قلت هابة من حابة لم لم سلل من حابة لل واو زبر وا رايا سر ري وري دل سدي وري دي تو ايكا نام راقفو قربو ثم جبو اقفو قرامون ثاما دل ساكين هابة আর আমরা জানি যে খলকলা হরফগুলো সাকিন হলে কিন্তু খলকলা করতে হয় তো এখানে যেহেতু অকফের কারণে সাকিন হচ্ছে দাল আর দাল যেহেতু খলকলা হরফ এজন্য এটাকে খলকলা করতে হবে আর মদের হরফের পরের হরফে যেহেতু অকফ করতেছি তিন আলিফ টানবো ওয়ারিদে এইভাবে আনহুমালুহু আনআমতা মিন হাবলিল ওয়ারিদে ভিডিওটা থামাবেন এই লাইনটাকে বলা শিখবেন তারপরে সামনের লাইনে যাবেন ইনশাআল্লাহ لم سبلا قف سبر قا لقا واو يا زر وي يا دوي بش يون لقا وي يون واو توت قول كريا وي وي يون عين سبر عا زا يا زر زي عزي زا دوي بش زون عزي زون تيكا نوك فوق اللي زا ساكين هبا ريكا نيجي مادر هور بس جيري بابا شجو سمال يا عزيز ايبا بتهمبو لقا وي يون عزيز الف جيم سبر اجي را دوی پیش رون اجی رون جیم کنتو قل قل رو پی جنو جیم تا لاب دیوٹ سے اجی اجی ای بھابے اجی رون غین یا سبر غیر را پیش رو غیرو میم میم سبر میم نونو پیش نو تن تحبے نون دی سنین میم نونین
আয়াতের শেষ আমরা এখানে ওয়াকফ করব, নুন সাকিন হবে এখানে, ডান হবে তিন আলিফ, আজরুন গায়রু মামনুন, র মোটা হবে গায়রু, গায়রু বলা যাবে না, রু রু মোটা, মিম নুন সাবর ম্যান হ্যাপি শু ওয়াও সাবর ওয়া ম্যান হুয়া, এখানে আমরা ওয়াকফ করলে ওয়াও সাকিন হবে, আর ওয়াও যদি সাকিন হয় তাহলে এটা মাদের হরফ হয়ে যাবে, আমরা জানি যে পেশে বাম পাশে জসমল ওয়াও থাকলে মাদের হরফ হয়, এখানে যদিও জসমল ওয়াও নাই কিন্তু ওয়াকফ করার কারণে তো ওয়াও জসম হচ্ছে বা সাকিন হচ্ছে, তো উচ্চারণ হবে ম্যান হু, না বুঝতে পারলে আমাকে কমেন্ট করবেন, আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আইন সাবর আয়াল আমি আসি লি আলি, মিম দুই পেশমুন আলি মুন, হ্যাজবর হ্যা ক্যাফিয়া সিরকি হ্যাকি, মিম দুই পেশমুন হ্যাকিমুন, এতে শেষ মিম সেকেন্ড হবে আলিমুন হ্যাকিম, লাম সবল তয়াস এ তৈ, এটাকে অনেকে তয়াস এ তি বলে, তি না তৈ, তৈ মোটা, ফ্যা দুই পেশফুন ল তৈ ফুন, ততে কিন্তু টানতে হবে, খাজবর খ বাইয়া সিরবি খবি, র দুই পেশন খবি রুন, অকফ করবো র সেকেন্ড হবে, অকফের সময় প্রত্যেকটা হরফ সেকেন্ড হয়, লতীফুন খবীর, আলিফ নুন সাবর আম গুণা করতে হবে, ফা পেশফু সিন পেশসু কাফ মিম পেশকুম আম ফুসুকুম, এটা ইকফা গুণা, ইকফা নিয়ে এক ভিডিও করা আছে এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখবেন সার্চ করে বিস্তারিত আলোচনা করা আছে সেখানে, আর গুণা নিয়ে একটা ভিডিও আছে সেখানেও ইকফার ব্যাপারটাও তুলে ধরা হয়েছে, ফা সাবর ফে আলিফ নুন সাবর আন, এটাও ইকফা গুণা, দাল র সাবর দর, فأنذر تابشتو كف من بشكم فأنذرتكم خي سبر خي رالي بدي سبر رن قلنا قلت بي تنوين بري كافش تيتو إكفا قلنا خي رن كف زبر كايج باقا يتو تكاف ثاية زي ثي رالي بدي سبر رن كثيرا آيات الشش باي لاين تشش إكنا وقفو قلتها بي ثامبو كثيرا بولي دو جبو تاك لك لفتيني ثامتو هاي خيرا كثيرا نون ألف سبر ناك لفتان تهبي را ألف دي سبر رن قلنا قلت تهبي نارا تازب التا لام ضا سبر لل تلل ضا يكرا سبر ضا اك لفتان تهبي نارا تلل ضا ياتا تزيتا اتيا قف سبر قو لام ألف دي سبر لن قولا سنجب السا داليا سدي تنتهبه سدي دالب دي سبدن سدي دان اقفق لي سدي دا بولي تنتهبه قولا سدي دا عين يا سبر عي نون دوي پش نون گنا کرتا بي اخفا گنا عي نون جيم علم سبد جا تنتهبه اكالي فراسر ري يا سبر يا جاريا تا دوي پش تون جاريا تون অকফের সময় গোল তাহা হয় এটাও মনে রাখবেন, এই পৃষ্ঠে আমরা দুইটা তাজবিদ, একটা অকফের সময় যে তিন লেফট টেনে পড়তে হয় যেটা আমি প্রথমেই বলছি, এবং আর একটা হচ্ছে অকফের সময় গোল তাহা হয় মনে রাখতে হবে, আইনুন জারিয়াহ অকফের সময় গোল তাহা হয়ে যাবে, মিম নুন সের মিন গুণনা করতে হবে, শিন র সব শার মিং শার র আলম সের রিল মিং শার রিল, واو سين جبر واس واو الف سبر وا تنت باك الف سين جسي واس واسي اتشش سين ساكن هبه من شر الوسواس دل كف سبر دك كيف الف دوي سبر كن گن نکرت هبه دوي سبر پر دالش چه تک چه اخفا گن دك دل كف دب دك كيف الف دوي سبر كن دك كن تا امرا ثام لے کنے اکلیف تینے ثام بو کرون دوي جبر ثام تسی دك دك صدفة جبو صفة ألف دي زبر فن تنوين بره فاش تيك فقلنا صفة صدفة جبو صفة ألف دي زبر فن صفة ايك هنا جيهتو تنبو اكلف تيني تنبو صفة صفة ايك با پتن نيكن تاك برا لو چنو كورا ہوئي سي جي جزم تشتید پاشا پاشا تاكلي تشتید كي دورتے ہوئي ألف گي ياك دور بي بانگي خانا گننا كورتا بيتي ادغام با گننا ایتانيو ویڈو کرا چه اي چنلی دوا سا اپنا دیکھ بین ألف يا سبر أي يا ضد سبر يض أي يض راس الريبة سبر با أي يض ريبة أي يا ربور اكتو شماني ناكر مدني لي قلنا تعدى يا واو سبر يوم يم سبر ما يوم همسة زر اي ذال يدوي سذي ناكر مدني يوم اي ذي يا صد سبر يص دل بشدوران بشرون يصدرون
নুনা ইমসামান না সিন পেশছো ইয়াস দুরুন না নুনে কি গুণ হইছে এটা আমাকে কমেন্ট করে জানাবেন। এটা নিয়ে আলোচনা করা হয়েছে তাহলে বুঝতে পারবো যে আপনার মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখতেছেন এবং শিখতেছেন বা শিখতে পারতেছেন। অফের সময় সিন সেকেন্ড হবে তিন এফ টেনে ইয়াউমে ইদি ইয়াস দুরুন নাস ইদি এখানে ইদ গমে বাগুন না মিম ওয়াউসের মিউ জসম তাসিদ পাশাপাশি আছে তাসিদকে ধরতে হবে ওয়াউ আলিব সবর ওয়া قف دوي سر قن من واقن حاطا سر حطا سبطا حطا تانون دوي بشتن حطا تن نون غين سب النغفر سر فير نغفر لهم سب الله كف من بشكم نغفر لكم صد الصيرا لم سب الرا صيرا طامم دوي سب الطم صيرا طم ميم سين بيش مستا زبطة مستا قاف يا زر قي مستقي ميم اللي بدي سور من مستقيما مستقيما بولت هم تهبي حطة نغفر لكم صراطا مستقيما جيم نون سبو جن نون كرا زبنا جنة تا واو دوي ستيو جنة تيو واو سبروا এইখান এই জায়গা থেকে শুরু হয়ে এখানে এসে থামছে অর্থাৎ ১৯ পৃষ্ঠা শুরুতে আইন পেশ ইয়াও পেশ ইউ ও ইউ নুন দুই ছেন নিন ও ইউ নিন এখানে থামলে নুন সেকেন্ড হবে উচ্চারণ হবে সবাই তো শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু ১৮ পৃষ্ঠা শেষ করছি এই পৃষ্ঠা ভালো করে পড়বেন মনে করবেন যে এটাই আজকে আপনাদের পড়া এটা ভালো করে শিখে তারপরে পরের পৃষ্ঠা থেকে শুরু করবেন। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা যারা এই পৃষ্ঠা ভালো করে শিখছেন এখন এই পৃষ্ঠা তারা যদি শুরু করেন তাহলে তাদের জন্য ওই পৃষ্ঠা থেকে এটা আর একটু সহজ মনে হবে। ওই পৃষ্ঠার মতো আমরা প্রথমে একটা লাইন বানান করে শিখব তারপরে রিডিং পড়বো ইনশাআল্লাহ। আলিফ গে লামকে ধরবে জজম তাসদিদ পাশাপাশি থাকলে তাসদিদকে ধরতে হয় আলিফ লাম সবর এল লাম ইয়া সবর লাই গণনা করতে হবে এল লাই ইয়া কফ সবর ইয়া ক কলকলা করতে হবে দাল সেদ্দি রাজ সবর রা ইয়া কদির অকফ করলে রা সাকিন হবে উচ্চারণ হবে ইয়া কদির আল্লাই ইয়া কদির মিম রা সের মির রা বা সবর রব মির রব বা সের বি হা মিম সের হিম মির রব বি হিম গে এই লামকে ধরবে মিম লাম সের মিল লাম সবর লা মিল লা দাল নুন পেশ দুন হা পেশ হু মিল লা দুন হু এখানে আমরা থামলে হা সাকিন হবে অলরেডি নুন সাকিন আছে দুইটা সাকিন পাশাপাশি উচ্চারণটা এইভাবে হবে খেয়াল করে শুনবেন মিল্লাদুন হা দুন এইভাবে নিয়ে আসতে হাটা মির রব্বিহিম মিল্লাদুন হাটা সাকিন করবেন আলিফ রা সবর আর রা সবর রা আর রা আলিফ খা সবর আ হা পেশু আর রা আহু অকফ করলে হা সাকিন হবে তাহলে উচ্চারণ হবে আর রা আহ হ্যাপেশ হু দাল লাম দুই সবদ দাল হু দাল লাম লাম সে লিল হু দাল লিল মিম তাপেশ মুত্তা সবদ তা মুত্তা কফ ইয়া সের কই টেনে পড়তে হবে নুন সবদ না মুত্তা কি না এখানে থামবো নুন সাকিন হবে উচ্চারণ হবে হু দাল লিল মুত্তা কি এই লাইনটাকেও ভালো করে পড়লে সে কিন্তু সুরা বাকারার প্রথম দিকের আয়াতটা ভালো করে পড়তে পারবে এটা সুরা বাকারার প্রথমে আছে ফা সবর ফা মিম আলিফ সবর মা ফা মা এখানে আলিফ টানতে হবে রাজ সবর রা বা সের বি রবি হা গে এই তাকে ধরবে তাসিদুল্লাহ তাকে হা তা সবর হাত রবি হাত তা সে তি জিম আলিম সব জা তি জা রাজ সবর রা তা পেশ তু হামিম পেশ হুম তি জা রতু হুম ফামা রবি হাত তি জা রতু হুম সবাই তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা যা শিখতেছি সবই কোরআন শিপে আছে এগুলো ভালো করে পারলে আর এগুলো যদি ভালো পড়তে পারেন কোরআন শিপে গিয়ে দেখবেন যে আরও সহজ লাগতেছে আলিফ সবর আনুন দদ সের নিয়দ আনিয়দ রা বা সের রিব এই বাকে ধরবে তাসদুলা বাকে আনিয়দ রিব বা সের বি আনিয়দ রিব বি আইন সবর আ সাদ আলিফ সবর স আ স কেফ লাম সবর কেল আ স কেল হা সবর হা জিম সবর জা রা সের রি হাজারি এখানে আমরা যদি থামি রা সেকেন্ড হবে উচ্চারণ হবে হাজার আনিয়দ রিব বি আ স কেল হাজার ওয়াও সবর ওয়া কফ আলিম সবর ক এক আলিফ টানতে হবে ওয়া ক লাম গিয়ে তকে ধরবে লাম ত সবর লত ওয়া ক লত
طالب سب الطاي كان يتدى بيت جار عليف همزة زير اي فاز مرفا تادو يبشتون اي فاتون امرا بطن بشتا شيك سيلم جا اكفر شما قلتا ها هاي تيخانو اكي ابوستا اكفر شما قلتا ها ها بي وقال الطائفة جار افتان تها بي الف جي الظا كي دور بي الف الظا زير الظ ظا سب الظا الظا لم ميم سب لم تاميم بشتم إذ ظلمتم ألف بش أو جيم يسي جي أو جي باقي دل كدهر بي با دل سبر بد أو جي بد دل عين سبر دع وو سبر و دعوة تا بشتو كف بشكو دعوتو كو ميم ألف سبر ما دعوتو كو ما أو جي بد دعوتو كو ما ميم نون سير ميم আছে নুন পড়তেছি মিম এটার কারণটা যদি আপনারা জানতে চান ইকলাব গুণার বিবরণ বা ইকলাব গুণা নিয়ে একটা ভিডিও করা আছে এই চ্যানেলে ওটা আপনারা দেখবেন তাহলে এই ভিডিওটা অ্যাট লিস্ট একটু ছোট হবে আর এটা যদি এখানে আলাপ করতে চাই অনেক লম্বা কথা আপনারা ওটা দেখে শিখে নেবেন এক কথায় যদি বলি নুন সেখানে পরে যদি বা আসে নুন মিম হয়ে যায় এটাই এবং গুণা করতে হবে মিম নুন সের মিম বা আইন সবর বা দাল সিদ্দি মিম বা দি ميم نون سر ميم باي سبر باي ميم باي نون صد جني صد لم بش صل با سر بي باي نصل بي ميم بعد ميم باي نصل بي يا واو سبر يو ميم سبر ما يو ما همز زر اي ذال دوي سر ذيم نون سكين بتنوين پر جو دي باشه تهالي ميم هبه يو ما اي ذيم با سر بي جيم سبر جا بي جا হানুন সবর হান নুন সবর না হান না মিম সবর মা বিজাহান নামা এখানে থামবো মিম সাকিন হবে উচ্চারণ হবে বিজাহান নাম মিম বাদি মিম বেইনি সুলবি ইয়াউমা ইযিম বিজাহান নাম লাম সবর লা নুন সিন জাবর নাস লানাস ফা জাবর ফা লানাস ফা আইন দুই সবর আম লানাস ফা আম এই যে তানভীরের উপরে বা আসছে এই যে মিম হবে بانون سير بن نون الف سبر نا كليف تان ثوب بن نا غوندا كورت ثوب صد صي يا سبر يا تا سيتي صياتي يكفي شما قلتا ها هب لنسفع بن نا صية ربا سبر ربا سير بربي ميمو بشمو تان ثوب كليف سين يخرج بوسا تان ثوب كليف ربي موسى واو سبر و ها لب سبر ها كليب تنتهي بي و ها راو بش رو نون سبرنا و ها رونا اكفر شما نون ساكن هبه و تان هبه رب موسى و ها رون ها رون قف را سبر قر يا سبر يا قر يا تادو سي تين قلنا كرت هبه قر يا تين قف را بش قربا لب سبر با قربا نون لب دي سبر نن قربانا তোকে সময় দুই জবর ওলা হরফগুলো এক লিফটে নিয়ে পড়তে হয় কোরবানা বলে কারিয়াতিন কোরবানা রাজাজির রিজ কফলাম দুই জবর কল রিজ কল্লাম সবল্লাহ কেফ মিম বেশকুম রিজ কল্লেকুম মিম রাসির মির ইয়া সবর ইয়া মির ইয়া তা দুই সে তিন গন্ডা করতে হবে এটা একটা গোল চিহ্ন এটা আসলে কোনো তাজবিদের কিছু নেই এখানে আমরা গোলটা পড়ে গেছে সাপায় পড়ে গেছে مير ياتم فراسر فير عينو سبر عون سبر نا فير عون جيتا كامرا فير عون بولي فير عون نا ملكو تطرط فير عون ذل لم سذل الف و سبر او ذل او تالب سبر تا دل سدي او تا دي اقفو كل دل ساكين هبه ار ايتا جيتو قل قل حروف تهل قل قل قلت هبه مير ياتم فير عون ذل او تا دي الف لم صبر لم كرزب الله بشو الله الله بلا جبنا الله بلت هبه الله شبت موتا هبه لم لم سل لم كرزب الله تنت بك الف هزر هي لله راس بر راس سينو بش سو تنت بك الف لم لم سل رسول لم كرزب الله هزر هي رسول الله اكنا تمل حساكنا بوتشان هبه رسول الله الف لم صبر الم الف صبر لا كليب تنت ب الا تاع ان صبر تعب بشبو تعبو
দালো পেশদু টানতে হবে তিন আলিফ, তাবুদু এই যে এই চিহ্নটা থাকলে তিন আলিফ টানতে হয়। আর আমরা এই যে প্রথমে একটা চার আলিফ টেনেছিলাম, যে এটা থাকলে চার আলিফ টানতে হয় আর এটা থাকলে তিন আলিফ টানতে হয়, এটা আমরা একটু খেয়াল রাখবো। আলিফ লাম সের ইল্লাম লাম সাবুল্লাল ইল্লাল লাম খরাসাবুল্লাহ হাজাবুরহা ইল্লাল্লাহ, আল্লাহ শব্দ মোটা করতে হবে, ইল্লাল্লাহ বলা যাবে না, লাহ বলতে হবে। অকফের সময় হা সাকিন হবে, উচ্চারণ হবে আল্লা তাবুদু ইল্লাল্লাহ। আলিফ লাম সাবর আল্লাম খরাজবুল্লাহ এক আলিফ টানতে হবে। হা মিম পেশ হুম মিম গাইন সাবর মাগ আল্লাহুম মাগ ফারাজের ফির লাম ইয়াসিল লি ফির লি ওয়াও রা সাবর ওয়ার হা মিম সাবর হাম ওয়ার হাম নুন ইয়াসিল নি ওয়ার হাম নি আল্লাহুম মাগ ফির লি ওয়ার হাম নি। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, 19 নম্বর পৃষ্ঠাও ভালো মতো শিখে তারপরে ইনশাল্লাহ 20 নম্বর পৃষ্ঠা শুরু করবেন, তাহলে ওই পৃষ্ঠা আরও সহজ মনে হবে আপনাদের কাছে। আর এই পৃষ্ঠাও যদি ভালো করে না শিখেন তারপর যদি সামনের পৃষ্ঠা যান তাহলে কিন্তু একই রকম অবস্থা থাকবে বা কঠিনও মনে হতে পারে। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই 20 নম্বর পৃষ্ঠাতে কিন্তু কিছু মজার মজার লাইন পড়বো, আমি একটু দেখাই আপনাদেরকে। আপনারা কোরআন শরীফের বিভিন্ন জায়গায় যে আলিফ লাম মিম এটা দিয়ে সূরা শুরু দেখবেন, আলিফ লাম রা, আলিফ লাম মিম সাদ, তাসিন, এই ইয়াসিন আছে, তাসিম মিম সাদ, এই যে তাসিম, তো এইগুলো কিন্তু আমরা আজকে শিখবো। অর্থাৎ আমরা এই ধরনের ছোড়াগুলো শুরু করবো কীভাবে সেটাও আমরা এই পৃষ্ঠা থেকে ইনশাল্লাহ শিখে যাবো। এটা অনেক সহজ একটা পৃষ্ঠা, শুধু প্রথম দিক দিয়েও আসলে কঠিন কিছুই না। এই যে সূরা কাফিরের একটা আয়াত আছে, সূরা কাউসারের একটা আয়াত আছে, ইনশাল্লাহ এগুলো খুব সহজ। এই পৃষ্ঠা আরও সহজ, সামনের পৃষ্ঠা আরও সহজ, ইনশাল্লাহ খুব সহজেই শিখে ফেলতে পারবে। তারপরে আপনারা কোরআন শরীফ শুরু করে দিলে দেখবেন যে কোরআন শরীফ আপনাদের কাছে সহজ মনে হচ্ছে। প্রথমে বানান করে তারপর রিডিং করার চেষ্টা করবেন। নুন পেশ নু এক আলিফ টানতে হবে, হাইয়াজের হি এক আলিফ টানতে হবে, হালিফ জবর হা এক আলিফ টানতে হবে, এগুলো কিন্তু আমরা শিখছি। জবরে বাম পাশে খালি আলিফ, জেরে বাম পাশে জসমালাইয়া, পেশে বাম পাশে জসমালা, ওয়াও নু হি হা এক আলিফ করে টানতে হবে। মিম আলিফ সাবর মা টানতে হবে এক আলিফ, শিন আলিফ সাবর শাহ টানতে হবে চার আলিফ, এটা থাকলে চার আলিফ টেনে পড়তে হয়। হামজা লাম সাবর আল্লাম খরাসাবুল্লাহ, আল্লাহ শব্দকে মোটা করে এক আলিফ টানতে হবে। হা পেশু আল্লাহু মাশা আল্লাহু, ওই যে আমরা মাশাল্লাহ বলি না, মাশাল্লাহ না, মাশা আল্লাহ বলতে হবে। জিম আলিফ সাবর জা, হামজা সাবর আ, জা আ চার আলিফ টানতে হবে। আলিফ পেশ ও, পেশে বাম পেশে জসওয়ালাও না, শুধু আও আছে, জসওয়ালাও থাকলে এক আলিফ টানতাম। আলিফ পেশ উ, লাম খরাজে বললা এখানে তবে চার আলিফ, হামজাজির ই ক্যাপ সবর কা উলা ই কা, সিন পেশ সু টানতে হবে চার আলিফ, হামসা লাম সবর এল সু এল, হাজির হি সিন আলিফ জবসা হিসাব হাজির বি হিসাবি, এখানে যেহেতু থামবো বাসাকিন হবে, উচ্চারণ হবে সু আল হিসাবে বা কলকলা করবে। বা সের বি মিম আলিফ সাবর মা এখানে টানতে হবে তিন আলিফ, এই যেটা থাকলে তিন আলিফ টানতে হয়। হামসা নুন পেশ উন জা জে জি লাম সাবর লা উন জিলা গুণনা করতে হবে, বিমা উন জিলা। কফ আলিফ সাবর ক টানতে হবে এক আলিফ, লাম ও পেশ লু টানতে হবে তিন আলিফ, কলু আলিফ খারা সাবর আ এক আলিফ টানতে হবে, মিম নুন সাবর মেন গণনা করতে হবে, নুন আলিফ সাবর না টানতে হবে এক আলিফ, আমেন্না কালু আমেন্না। এই যে এইখান থেকে নিয়ে এই পর্যন্ত এটা কিন্তু সূরা কাফিরুনের মধ্যে আছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরার মধ্যে। আপনি এই লাইনটা যদি ভালো করে শিখেন তাহলে ওই সূরা একটা লাইন আপনার শুদ্ধ হয়ে গেল। ওয়াও সাবর ওয়া, লাম আলিফ সাবর লা টানতে হবে তিন আলিফ, ওয়ালা আলিফ নুন সাবর আন ইকফা গুণনা করতে হবে, তামিম পেশতুম আনতুম ওয়ালা আনতুম, আনতুমুনা আংতুমুনা আনতুম, দুইটার মাঝামাঝি। আইন খারা সাবর আ, বা সিরবি আবি, দালো পেশদু নুন সাবর না আবিদুনা, মিম আলিফ সাবর মা টানতে হবে তিন আলিফ, আলিফ আইন সাবর আ, বা পেশবু দাল পেশদু আবুদু। অকফের সময় দাল সাকিন হবে, আর দালে যদি সাকিন হয় তাহলে কলকলা করতে হবে, উচ্চারণ হবে আ বুদে, এইভাবে লাফ দিয়ে উঠবে।
ولا أنتم عابدون ما أعبد. একবারে বলতে যদি কষ্ট হয় তাহলে প্রথমে এটাকে তিন ভাগ করে নেবেন, ওয়ালা আনতুম এতটুকু বলা শিখবেন, আবিদুনা এতটুকু বলা শিখবেন, মা আবুদে এতটুকু বলা শিখবেন, তারপর একবারে বলার চেষ্টা করবেন। আলিফ নুন সের ইন নুন আলিফ সামুন না টান থাকবে তিন আলিফ, ইন্না আলিফ আইন সব আ তাইয়া সব তাই আ তাই নুন খারা সব না আ তাই না কাফ লাম সর কেল أعطينا كل كيف أصبر كوثر زبثرة أصبر كوثرة إيه هذا أمرت هم بوت هم لراسة كنا بوتشون هم بكوثر إنا أعطينا كل كوثر ألف سر إلى مي سب اللي إلينا ألف سب النايك أنت أنت بتين ألف إلينا ألف سر إيا ألف سب ريا كلف أنت بإيا بس مربها من بشم إيا بهم إلينا إيابهم ضاد ألف لم سبل ضال تعرف تاني ধরতে হবে لام ألف دي سبل لن গুণ করতে হবে তানوينের পরে দাল আসছে জন্য দাল ألف با زبر داب تعرف تاني ধরতে হবে با زبر با تادي تین داب بتین অফের সময় আমরা এখানে গলতাস সাকিন করব, যেহেতু আমরা এখানে ওয়াকফ করতেছি না এমনি শেখার জন্য শিখতেছি, তো দা বেতিন পড়তে পারি দলেন দ্যাবেতিন হ্যা আলিফ জিম সবর হ্যাজ চারিফ টেনে জিমকে ধরবে জিম ও পেশ জু ক্যাম সবর ক্যা হ্যাজু ক্যা لام سب الله ضاد ألف لام سب الضال لام وبشلون سبنا لضالون واو سب الواء لام جي ضاد كده بي ولض ضاد ألف لام سب الضال لام يسلين سبنا ولضالين سورة فاتحة شاشة كنت تتعى سورة فاتحة ساكن هبه ألف زبر آتا بشتو أتو حالف جيم زبر حاج تعرف تاني ধরতে হবে جيم কে جيم ও পেশ জু তো এখানেও কিন্তু তিন চালিফ টানতে হবে দুঃখিত এখানে এই চিহ্নটা দেওয়া হয়নি এটা যিনি কায়দে লিখছেন হয়তো তিনি ভুল করছেন তো জুনি চালিফ টেনে নুন কে ধরবে তারপর একলিফ টানতে হবে এতো হ্যাজুনি আমার বলা একটা ভুল হয়েছে যিনি কায়দা লিখছেন তিনি হয়তো বা ভুল করেননি যিনি কনফিউজ করছেন বা এটা টাইপ করছেন তখন আর কি এটা ভুলটা হতে পারে তবে ভুল কারো না কারো জায়গা থেকে হয়েছে এই আর কি ওয়াও সদ জবর ওয়া সদ ফা খেলা জব সফ চারিফ টেনে ধরতে হবে ফা জবর ফা তা সিদ্দি ওয়া সফাতি فزبر فا ألف سر إي فا إذا ألف سبب ذاك ألف تنتهب فا إذا جيم ألف سبب جاء ألف تنتهب همزة زبر أ فا إذا جاء أ تا طا سيت تي طا ألف ميم سبب طام ميم سبب ما تا لم بشتل طام ماتل كف با بش كوب را يا كان زبر را كوب را باتي خلق الله قلتها بي فإذا جاءت الطامة الكبرى এখানে বানান করার কিছু নেই এগুলো সব হরফ এগুলোকে হরফ মুকাত্তাআত বলে আলিফ লাম মিম এভাবে পড়তে হবে আলিফ লাম মিম সাদ ألف لام را ألف لام ميم را إيقلو تكاليف إيقلو تكاليف طه أكاليف أكاليف كاف هيا عين صاد عين الصادر ماسكنك تقولنا قلتها بيه طاسيم
মিম, এখানে আমরা যেমন মিমে গুণনা করতেছি এই জায়গায়, এই জায়গায়, এখানে, এগুলো হচ্ছে ওয়াজিব গুণনা। এগুলো আপনারা জানেন যে নুনের বিপরীতে আসলে ওয়াজিব গুণনা হয়। এখানে একটা ইকফা গুণনা আছে, এখানে গুণনা করতে হবে ইয়াসিন সাদে, চালিফ টানবেন, তসিন হামিম, এখানে আবার হরফের মাঝে মাঝে গুণনা আছে, আইন সিনকাফ, এগুলোকে ইকফা গুণনা বলে, কফ, এখানেও চারলিফ, নুন, এখানেও চারলিফ। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু খুব সহজেই 20 নম্বর পৃষ্ঠা শিখে ফেললাম। এখন আমরা 21 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই 20 নম্বর পৃষ্ঠাতে কিন্তু কিছু মজার মজার লাইন পড়বো, আমি একটু দেখাই আপনাদেরকে। আপনারা কোরআন শরীফে বিভিন্ন জায়গায় যে আলিফ লাম মিম এটা দিয়ে সুরা শুরু দেখবেন, আলিফ লাম র, আলিফ লাম মিম সাদ, তসিন, এই যে ইয়াসিন আছে, তসিন মিম সাদ, এই যে তসিন, তো এইগুলো কিন্তু আমরা আজকে শিখবো। অর্থাৎ আমরা এই ধরনের সুরাগুলো শুরু করব কীভাবে সেটাও আমরা এই পৃষ্ঠা থেকে ইনশাল্লাহ শিখে যাব। এটা অনেক সহজ একটা পৃষ্ঠা, শুধু প্রথম দিক দিয়েও আসলে কঠিন কিছুই নাই। যে সুরা কাফিরের একটা আয়াত আছে, সুরা কাউসারের একটা আয়াত আছে, ইনশাল্লাহ এগুলো খুব সহজ। এই পৃষ্ঠা আরও সহজ, সামনের পৃষ্ঠা আরও সহজ, ইনশাল্লাহ খুব সহজেই শিখে ফেলতে পারবেন। তারপরে আপনারা কোরআন শরীফ শুরু করে দিলে দেখবেন যে কোরআন শরীফ আপনাদের কাছে সহজ মনে হচ্ছে। প্রথমে বানান করে তারপরে রিডিং করার চেষ্টা করবেন। নুন পেশ, নু, এক লিফ টানতে হবে, হাইয়াজের হি, এক লিফ টানতে হবে, হালিফ জবর হা, এক লিফ টানতে হবে, এগুলো কিন্তু আমরা শিখছি। জবরে বাম পাশে খালি আলিফ, জেরে বাম পাশে জসমালা ইয়া, পেশে বাম পাশে জসমালা ওয়াও, নু হি হা, এক লিফ করে টানতে হবে, মিম আলিফ সাবর মা টানতে হবে, এক আলিফ, শিন আলিফ সাবর শা টানতে হবে, চার আলিফ এটা থাকলে চার আলিফ টেনে পড়তে হয়, হামজা লাম সাবর আল্লাম খরাজবুল্লাহ, আল্লাহ শব্দকে মোটা করে এক আলিফ টানতে হবে, হা পেশু আল্লাহু মাশা আল্লাহু, ওই যে আমরা মাশাল্লাহ বলি না, মাশাল্লাহ না, মাশা আল্লাহ বলতে হবে, জিম আলিফ সাবর জা, হামজা সাবর আ, জা আ, চার আলিফ টানতে হবে, আলিফ পেশ ও, পেশে বাম পাশে জসমলা ও না, শুধু আও আছে, জসমলা ও থাকলে একালিফ টানতাম, আলিফ পেশ উ, লাম খরাজে বললা এখানে তবে চার আলিফ, হামজাজির ই কাপ সবর কা, উলা ই কা, সিনা পেশ সু টানতে হবে চার আলিফ, হামসা লাম সবর এল, সু এল, হাজির হি, সিনা বি জবসা, হিসাব হাজির বি, হিসাবি, এখানে যেহেতু থামবো বাসাকিন হবে, উচ্চারণ হবে সু আল হিসাবে বা কলকলা করবে, বাসের বি, মিম আলিফ সাবর মা এখানে টানতে হবে তিন আলিফ, এই যেটা থাকলে তিন আলিফ টানতে হয়, হামসা নুন পেশ উন, জাজে জি লাম সাবর লা, উন জিলা গুণনা করতে হবে, বিমা উন জিলা, কফ আলিফ সাবর ক টানতে হবে এক আলিফ, লাম ও পেশ লু টানতে হবে তিন আলিফ, কলু আলিফ খারা সাবর আ, এক আলিফ টানতে হবে, মিম নুন সাবর মেন গুণনা করতে হবে, নুন আলিফ সাবর না টানতে হবে এক আলিফ, আমান্না, কালু আমান্না, এই যে এইখান থেকে নিয়ে এই পর্যন্ত এটা কিন্তু সুরা কাফিরুনের মধ্যে আছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সুরার মধ্যে আপনি এই লাইনটা যদি ভালো করে শিখেন তাহলে ওই সুরা একটা লাইন আপনার শুদ্ধ হয়ে গেল। ওয়াও সাবর ওয়া, লাম আলিফ সাবর লা টানতে হবে তিন আলিফ, ওয়ালা, আলিফ নুন সাবর আন, ইকফা গুণনা করতে হবে, তামিম পেশতুম, আনতুম, ওয়ালা আনতুম, আনতুমুনা আংতুমুনা, আনতুম দুইটার মাঝামাঝি, আইন খারা সাবর আ, বা সিরবি আবি, দালো পেশদু, নুন সাবর না, আবিদুনা, মিম আলিফ সাবর মা টানতে হবে তিন আলিফ, আলিফ আইন সাবর আ, বা পেশবু, দাল পেশদু, আবুদু, অকফের সময় দাল সাকিন হবে আর দালে যদি সাকিন হয় তাহলে কলকলা করতে হবে, উচ্চারণ হবে আ বুদে, এইভাবে লাভ দিয়ে উঠবে, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদে, একবারে বলতে যদি কষ্ট হয় তাহলে প্রথমে এটাকে তিন ভাগ করে নেবেন, ওয়ালা আনতুম এতটুকু বলা শিখবেন, আবিদুনা এতটুকু বলা শিখবেন, মা আবুদে,
এতটুকু বলা শিখবেন, তারপর একবারে বলার চেষ্টা করবেন। আলিফ নুন সের ইন নুন আলিফ সামুন না, টান থাবে তিন আলিফ, ইন আলিফ আইন সব আ طي يزب الطي أعطينا كرزبنا أعطينا كف لم صبر كل أعطينا كل كف وصبر كوث هزب الثرى صبر كوثرى إيه كلام نتعم بوت هم لراسة كنا بوتشون هم بكوثر إنا أعطينا كل كوثر ألف سر إيلا ميسم اللي إلينا ألف سر إيلا ميسم اللي إلينا ألف سر ألف إلينا الف سر ايا الف سر ياك الف تنت ب ايا با سبر بها من بشم ايا بهم الينا ايا بهم ضاد الف لم سبر ضال চার লিফট এর ধরতে হবে লাম আলিফ দুই সবর লং গুণা করতে হবে তানভীরের পরে দাল আসছে এজন্য দাল আলিফ বা সবর দাব চার লিফট এর ধরতে হবে বা সবর বা তা দিছে তিন দাব বেতিন অফের সময় আমরা এখানে গলতাস সাকিন করব যেহেতু আমরা এখানে ওয়াকফ করতেছি না এমনি শেখার জন্য শিখতেছি তো দাব বেতিন পড়তে পারি দলেন দাব বেতিন হ আলিফ জিম সবর হাজ চার লিফট এর জিমকে ধরবে جيمو بش جوكا بسبركا ح جوكا لام سبل لا ضاد الف لام سبل ضال لامو بش لون سبلنا لا ضال لونا واو سبر و لام جي ضاد كده ب ولض ضاد الف لام سبل ضال لام يسلين سبلنا ولا الضالين سورة فاتحة شش كنت ترى سورة فش منون ساكن هم ألف زبر آتا بشتو آتو حالب جيم زبر حاج تعرف تين دور تبع جيم كي جيم أو بش جو تو إيه كانوا كنتو تين تعرف تان تبع دوكي تو إيه كان أي تين هذا دعوة هاي ني إتا جيني كايد ليكسن هاي تبعتيني فول كورسين تو جون নি চার লিফট এর নুনকে ধরবে তারপর এক লিফট আনতে হবে এত হাজুনি আমার বলা একটা ভুল হয়েছে যিনি কায়দা লিখছেন তিনি হয়তো বা ভুল করেননি যিনি কনফিউজ করছেন বা এটা টাইপ করছেন তখন আর কি এটা ভুলটা হতে পারে তবে ভুল কারো না কারো জায়গা থেকে হয়েছে এই আর কি ওয়াও সদ জবর ওয়া সদ ফা খেলা যাব সফ চার লিফট এর ধরতে হবে فاز برفاتا ستي وصافاتي فاز برفا ألف سر إي فإذا الألف سبو ذاك ألف تنتهبي فإذا جيم ألف سبو جاء ألف تنتهبي همسة زبر أ فإذا جاء تا طا ستي طا ألف ميم سبو طام ميم سبو ما تعلم بشتل طام ماتل كيف بابش كوبا رايا كان اسم را كوبا را باتي خلق الله قلتها بي فإذا جاءت الطامة الكبرى إيه هنا بانا نكرر كيسونا يقولوا شاب حروف يقولوا حروف مقطعات بولي ألف لام ميم إيه هنا قلتها بي ألف لام ميم صاد ألف لام را ألف لام ميم را إقلت أكليف إقلت تشارليف طه أكليف أكليف كاف هيا عين صاد عين الصادر ماسكين একটা গুণনা করতে হবে তাসিম মিম এখানে আমরা যেমন মিমে গুণনা করতেছি এই জায়গায় এখানে এগুলো হচ্ছে ওয়াজিব গুণনা এগুলো আপনারা জানেন যে নুন মিমে তাসদুল ওয়াজিব গুণনা হয় এখানে একটা ইকফা গুণনা আছে এখানে গুণনা করতে হবে ইয়াসিন صاد تلف تنبين طاسين
حميم এখানে আবার হরফের মাঝে মাঝে গুণ আছে عين سين قاف يقول لك كيف قلنا بولي قاف اكنو تشارليف نون اكنو تشارليف شو بدو شكرت بندر امرا كنتو خوب شهوجي 20 نمبر بيشتا شيخي فيلم اكو نمرا 21 نمبر بيشتا تكي شروع كوربو সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা আমরা 21 নম্বর পৃষ্ঠা শুরু করার আগে এই জিনিসটা একটু শিখে নেব দেখেন যে এখানে এই আলিফের উপর একটা গোল চিহ্ন দেওয়া আছে এই যে পুরো পৃষ্ঠা জুড়ে দেওয়া আছে এগুলো সব কোরআন শরীফের ভিতরে আছে যে আলিফের উপর গোল চিহ্ন থাকবে সেই আলিফকে বলা হয় আলিফে জায়েদা কথাটা চাইলে লিখে রাখতে পারেন বা বারবার বলে বলে মুখস্থ করে নিতে পারেন এটা আমাদের জানা অত্যন্ত জরুরি আলিফের উপর যদি গোল চিহ্ন দেওয়া থাকে তাহলে সেটাকে বলা হয় আলিফে জায়েদা আলিফে জায়েদার কাজ হলো কিছুই না মানে হচ্ছে শুধু লিখতেই আসবে কোনো পড়তে আসবে না আমরা জানি যে জবরে বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফ টেনে পড়তে হয় এখানে ফাতে কোনো টান হবে না কারণ এটা কিছুই না আলিফে জায়েদা মানে অতিরিক্ত আলিফ জায়েদা মানেটাই হচ্ছে অতিরিক্ত আলিফ তো এটা আমি বানান করে করে দিচ্ছি এবং রিডিং পড়ে শোনাচ্ছি আপনারা আমার সাথে বানান এবং রিডিং দুটা পড়ার চেষ্টা করবেন আলিফ সবর এফ সবর ফা এফ আমি কিন্তু এই আলিফটাকে ধরেই নেই হামজা মিম সের ইম জসম তাসিদ পাশাপাশি আছে তাসিদ কি ধরব মিম আলিম সে বর্মা এক লিপ টান থাকবে তাজবত এফ ইম মাতা লাম সবল আলিম সের ই লা ই লাম লাম সবল লা লা ই লা লাম খরজব আল্লাহ টান থাকবে এক লিপ আল্লাহ শব্দ মোটা করতে হবে হাজির হি লা ই লা আল্লাহ الف نون صبر ان قلنا كنت هبه تزبط انت باو بشبو همزه صبر ا انت بو ا ميم جاي نون كي ধরবে ميم نون سر مين نون صبر نا مين نا با صبر با مين نا با همسه لم سر ال مين نا با ال ميم را بش مر سين جبو س مر س لم ينسل لي نون صبر نا مرسلينا তো এখানে আমরা যদি থামি তাহলে মুরসালিন বলতে পারি বা মুরসালিনাও পড়তে পারি যেহেতু আমরা অকফ হিসাবে পড়তেছি না শব্দ শব্দ শিখতেছি তো বলবো মিন্নাবা ইল মুরসালিনা লামস বললে আলিফ ওয়াও সবর আও লা আও দদ সবর দ আইন ও পেশ উ লা আও দাউ আলিফ নুন সর ইন নুন সবর না ইন না থা সবর থা ইন না থা মিম ও পেশ মু দাল সবর দা ইন না থা মু দা মিম এটা আনতে হবে আলিফ পেশ ও মিম সবর মা ও মা মিম লাম দুই পেশ মুল ও মা মুল লাম সেলি তা তা সবর তত ও মা মুল লি তত لم بش لوا وصبر وا أما ملتت لوا إن ثمود أما ملتت لوا لم جي تشدي ولا نون كثر به لم نون صبر لن نون دال صبر نادي لن نادي عين بش عوا وصبر وا لن نادي عوا لم كرس صبر لا تنتهى بكليف كيف نون سر كن نون صبر لا لكن هابش هو أو لم صبر وال هو لم كرزب الله هابش هو لكن هو الله ألم صبر أف صبر ف أف همزة ميم سر إم ميم تاسر ميت تاسب الت أف إم ميت ثازب الثامي مو بشمو ثمود الصبر ثمود واو صبر و ألف صد صبر أص و أص حالب صبر حابا صبر با و أص حابة ثمود وأصحاب لم صبر لا ألف ذل صبر أذ لا أذ با صبر با لا أذ با حان صبر حن صبر نا لا أذ با حن هاول تبش هو لا أذ با حن هو ول تبش تكلا كليف تنت هاي لم سلي يا را صبر ير لير با بش بو وصبر و لير بو فيسر في يكلب تنتهى ليربو في لم سبل لا ألم سر إي لا إي لم لم سبل لل لا إي لل جيم سبل جا حي سر حيم سر مي جحيمي لا إي لل جحيمي واو سبر و لم كان سبل لا كلب تنتهى ولا كيف جي لم كدر بي ولا كل لي كيف لم سر كل لم سر لي كل لي يا با سبر يا بي ولا كل لي يا بي لم بشلوا وصبروا ولكن ليبلوا
نون با زبان نابه لام پشلو نابه لو واو سبر وا نابه لو وا الف خا سبر اخ با الف سبر با اخ با را سبر راي كف من بشكم اخباركم نابه لو وا اخباركم ثا زبر ثامي مو بشمو ثمودا سبر دا ثمودا فا زبر فامي ما لم سبر ما ثمودا فما لم سبر لا ألف نون سبر أن لا أن تامين بشتم لا أنتم قلنا قلت بيك هنا ألف سبر آشين دل زبر شد أشد دل بشدو لا أنتم أشدو سين جبو سالم كرا زبر لا سالا سين جسي لم سبر لا سالا سيلا قام سبر قاوة وألف سبر وا قاوة أكلف تنتهبي راي سري تنتهبي راي سبر قواريرا وو سبر وا ثا زبو ثا و ثا ميمو بشمو دل سبو دا و ثا مو دا ميمو تنتها بي ألف سبر آنون سبر نا أنا عين كرا سبر عا باسر بي عا بي دل ميم دوي بش دم ميم ألف سبر ما كلف تنتها بي أنا عا بي دم ما ألف بش أولم كرا سبر لا تنتها بي تشاري فهم سزير إي كف سبر كا أولا إي كا ميم جيم سبر ماجي راك هرزي ري هبه ري نا ري اتا كيما لغو ري پرتا هبه ماجي ري هاليب سبر ها ماجي ري ها يابا سبر يابا سين پش سو يابا سو طا پش تو يابا سو تو شارا كورشي بي اكتا شبدو يبه پرتا ها اي جنو اتا كي اپنا كي كو موني راك تهبه نا كي بابه ہوئي سي كم نه ہوئي سي اتو هستري نازي نه شدو جدو موني راكين ماجي ري ها پرتا هبه اتا ياناف کارون اي اكتا شبدو تي ماجي ري ها پرتا هاي এটা হবে ইয়াবে সু তো তমোটা সিনও ধরতে পারেন সদও ধরতে পারেন সিন যেহেতু সদের তুলনায় সহজ এই জন্য আমরা সহজটাই ধরি ব্যাস সিন যাবর ব্যাস প যাব প বেস প আর যদি সদ ধরেন তাহলে হবে বস প তা দুই সাব তেন গুন্ডা করতে হবে ফা লাম সের ফিল আইন লাম সের আইল ফিল আইল মিম সের মি ফিল আইল মি বেস প তেন ফিল আইল মি ها بشو ميم لم بشمل همول ميم بشمو سين يجب السي موسي الطازي الطي موسي الطيرا و بشرو تنتهى بي ننسبنا همول موسي الطيرون الطي هب التين الطي متى باسر بي ميم بشمو بيمو سين يجب السي بموسي الطازي الطيرا دوي زرين بموسي الطيرين সময় তো শিক্ষার্থী বন্ধুরা আমরা 21 পৃষ্ঠা শিখে ফেললাম আর মাত্র বাকি আছে 3 পৃষ্ঠাই কায়দার ভালো করে যদি পড়তে পারেন এই 3টা পৃষ্ঠা তাহলে ইনশাআল্লাহ কোরআন শরীফ সহজেই পড়তে পারবেন সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা 22 পৃষ্ঠা তুলনামূলক যে আয়াতগুলো আছে অন্যান্য পৃষ্ঠা থেকে একটু বড় তা আমরা এখানে প্রথমে বানান করে শিখে রিডিং পড়ব পুরো লাইনটা রিডিং শিখে তারপর সামনের লাইনে যাব এইভাবে করে করে আমরা এই পৃষ্ঠাটা শেষ করব ইনশাআল্লাহ ফাসবুর ফালাম আলিফ সাবুল্লা এক আলিফ টানতে হবে ফালা তা খাজব তখ শিনো জব শাও তখ শাও হামিম পেশ হুম তখ শাও হুম ওয়াও খাজবুর ওয়াখ শিনো জব শাও ওয়াখ শাও নুন ইয়াসে নি এই যে একটা অক্ষর চিহ্ন আছে কোরআন শরীফে এরকমের আপনারা দেখবেন তো এখানে এটার একটা প্র্যাকটিস করা হয়ে যাবে فلا تخشوهم واخشوني واو صبر وا لمس لي ولي همزه بش او ولي او تا ميم ستيم قلنا كنت بواجب قلنا ميم صبر ما ولي او تم ما نون عين سن نيع ميم صبر ما نعمه تا يا ستي تنتبه نعمتي ولي او تم نعمتي عين صبر ع لام ي صبر لي عليك ف ميم بشكم عليكم واو صبر و لام صبر لا ولا عين لام صبر عل لام صبر لا ولا عل كف ميم بشكم ولا علكم تا ها زبط ته تا زبط ته 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 دالو بش دون صبر لا ته ته دون এখানে ওয়াকফ করব অর্থাৎ থামবো তো ওয়াকফের সময় প্রত্যেকটা হরফ সাকিন হয় শেষ হবে নুন সাকিন হবে আর এখানে যে এক আলিফ মদ আছে এই মদের হরফের পরের হরফে যেহেতু আকফো আমরা তিন আলিফ টেনে থামব তাহ তে দুন ওয়ালি উতিম নিয়মতি আলাইকুম ওয়ালা আলাইকুম তাহ তে দুন
ميم جي تشديد على را كثر ب ميم راسر مير را باس بالرب مير رب باسر بها ميم زرهم من ربهم واو صبر و را حازب الرح ورح ميم صبر ما تادوي بشتون ورحمتون اخفت ينها سواق فكر بوق في شبه قلتها هاي من ربهم ورحمة هالم صبر هل يس ينجور يس هل يس تا سبوتا هل يس تا واو يسر وي تدقل كوري هل يس تا وي هابش هو او صبر هو اي جي لاما ليف چينو دوا لاما ليف چينو دوا قرآن شبه ركومت ديك بين تو لاما ليف چينو دوا تاكلي شكنه ثاما نيشن شكنه ثاما جابينا তো আমরা এই কায়দা থেকেই এটা প্র্যাকটিস শুরু করে দিব, থামবো না। হেল ইয়াস তাওয়ি হুয়া ওয়াও সবর ওয়া মিম ইয়া সবর মেই গুণনা করতে হবে, নন সেকেন্ড পরে আসছে ইয়া হামজা সবর ইয়া ওয়া মেই ইয়া মিম পেশ মু র পেশ রু ইয়া মুরু ওয়া মেই ইয়া মুরু বা লামসির বিল আইন দাল সবর আদে বিল আদে লামসিলি বিল আদেলি واو صبر و هابش هو واو صبر و وهو عين صبر ع لام يكره صبر لا تنتبع على صد صيرا الف صبر را صيرا طاميم دويس الطم قلنا كنت هبي ميم سين بش مستا صبر تا مستا قاف يسير قيم ميم دويس من مستقيم إكنا مراقف كربا ميم ساكن هبي وتشان هبي مستقيم إلام الف جاگا گلوتے نا تھمے پڑھتے ہبے هل يستوي هو ومن يأمر بالعدل وهو على صراط مستقيم واو صبر و يا نون صبر ين قلنا كرتها ب قم صبر قا وينقى لم سلي با بشبو وينقلب الف سر اي لم يكره صبر لا تنتهى بتين الف الف ها صبر اهلا مسلي ها كرازر هي اهلي هي ميم سين جبر مسرا بشرو مسرو را الف دي صبر رد مسرورا جدي كده ثامي تاله مسرورا بوله ثامبو وينقلب الى اهله مسرورا ثاما جاگا نهي তারপর থামতেছি কারণ এটা সূরা আদিয়াতের একটা আয়াত এই জন্য এটাকে আমরা আলাদা করে নিচ্ছি الف نون سر ان نون سبنا ان قلنا كنت هبه رب سب رب سب رب ربها من بشوم ربهم ميم سكر উপরে باشলে গুণনা করতে হয় তো আমরা এখানে গুণনা করব باسر بي هم ميم سر هم بهم ربهم بهم يا واو صبر يوم ميم صبر ما يوم همس سر اي ذل لم دوي سر ذل يوم اي ذل لمس بالله خاص برخاله خبا ياسر بي تنتبه رضي بشرون لخبيرون ايخان وقف كل راساكين هم بيوتشارون هم بي لخبير إن ربهم بهم يومئذ لخبير خي سبر خي راميم دوي بشروم خيروم ميم ننصر من الف لام صبر الف سر في الف شين هزب شهر دو زرين شهر اقف كل راس ساكن هبه وچن هبه شهر شهر شه تر پر چھوٹو کرے رو ارکو میرے خير من الف شهر واو صبر وا هاپشو واو صبر وا وهو عين صبر عا لام يكر سب الله على كف لم بش كل لم سلي كل شين يجب الشيء همزة دوزير يون قلنا كنت هبه شيء يون قف سبر قادة ليزدي قدير دو بشرون قدير ايكنا تنبو رأسا كنها بيوتشن هبه قدير وهو على كل شيء قدير الف سبر افا زور فا افا لما الف سبر لا تنتبه افا لا يا نون صبر يون قلنا كنت بك فقلنا ظابش ظورا وبشرون صبرنا ينظرون أفلا ينظرون ألف سر إي لام لام صبر لال إلال ألف سر إي با سر بي لام سر لي إبلي كيف يا صبر كيف صبر كفا كيف خبش خو لام سر لي قفت صبر قد خلي قد
أفلا ينظرون إلى الإبل كيف خلقت؟ واو صبر وألف ميم صبر أم ميم ألف صبر ما وأم ما باسر بي نون عين سنيع بنيع ميم صبر ما تأستي بنعمتي رب صبر رب باسر بي كم صبر كربك فصبر فحادل صبر حد دل ثازدث فحدث এখানে অলরেডি সাকিনি দেওয়া আছে ওয়া আম্মা বিনিমতি রাব্বিকা ফাহদ্দিস ওয়াও সবর ওয়া হা পেশ হু ওয়া লাম সবর ওয়াল ওয়া হু ওয়াল গাইন সবর গা ফাও পেশ ফু গাফুর ওয়া লাম পেশ রুল গাফুরুল ওয়াও সবর ওয়া দালো পেশ দু দাল পেশ দু ওয়া দু দু এখানে তামার জায়গা আছে থামবো দালে সাকিন হবে আর দালে সাকিন হলে দালে কলকলা করতে হবে ওয়াদুদে এইভাবে ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদে সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা এইখান থেকে শুরু হয়ে 23 পৃষ্ঠায় চলে গেছে আলিফ সাবর আলাম ইয়াস বললাই আলাইসিন লাম জাওসাল আলাইসাল লাম খরাসুবুল্লাহ তান্ত বেকলি ফাপিশু আলাইসাল্লাহু باسر بي ألف ح زبر أح بأح كاف زبر كام ميم لم سر ميل بأح كامل حاكر زبر حا تنتهى بكاليف كام سر كي حاكي ميم ياسر مي تنتهى بنون سبنا حاكي مينا إكنا تامل نون ساكنة بوتون هو بي حاكي مين أليس الله بأحكم الحاكمين واو صبر و الف كر صبر ا تنتهى ب و ا تاي صبر تي و ا تي نون الف صبر نا تنتهى ب الف و ا تي نا دال الف صبر دا تنتهى ب الف واو الت بش و الف تنتهى ب دا و دال صبر دا دا و دا و و واو زازبو زابو بشبو زبورا لبدي زبورن زبورن كنا تملا راتا كليف تنتا بزبورا بولي وآتينا داوود زبورا ألف سبر أعد سبر عد أعد لم سبر دل أعد لم كرزو الله بشو أعد الله لم سبر الله هاجي ميم كدر بها ميم بشهم لهم ميم غين سبر مغفاسر في راز سبر مغفرة تا واو دوي سبا تاو مغفرة تاو واو سبر وا الف جيم سبر اجي وا اجي قل قل قلتها بي را الف دي سبر ران وا اجي ران عين سبر عا ضايا سلضي تنتها بي ميم الف دي سبر من عظيما نكنا تملا عظيما بلا تمتها بدو جبو تكلا الف تيني تمتها وا اجي ران عظيما أعد الله لهم مغفرة وأجرا عظيما ألف را سبر الرح سبر رح الرح ممكن سبر مان بشنو الرحمن عين سبر عا لم لم سبر لل علل عين را سبر عر شين سين جشيس عر شيس تا سبر تا وو يكر سبر وا تا وا الرحمن على العرش استوى واو سبر وا ميم ألم سبر ما كلف تنتبه وما تلمس تلك بسبر كا تلك باسر بي يا سبر يا بي يا ميم ياسر مي تنتبه ننسني كم سبر كا بي يا مي نيكا يا خرا سبر يا تنتبه كليف ميمو بشمو تنتبه كليف سيني خرا جبسا تنتبه كليف يا موسى وما تلك بيمينك يا موسى فزبر فألم إذا الألم سبر ذا فإذا هازر هي زبر يا فإذا هي بي سبر بي ضاد ألم سبر ضاد تنتبه تشارلي فهمز بيش أو بي ضاء أو لم ننسل لن ننكر سبرنا لنا ضاسي لناظي رايا زرين نصبرنا للناظرين اكنا تاملين نسكن هبه وتشن هبه
فإذا هي بيضاء للناظرين. سنجب ستا سبتا جيم سجيد البشدو ستا جيدو ستا جيدو نون يسي نيت انتابي الف نون سير ان غنى كتابي شين الف زبور شات انتابي تشير الف همسا لم خرج زبور ال لم خرج زبور لا الله شبدك موتا كريك الف تنتابي هابي شو ان شاء الله ميم سير مينون صاد جبو نص مينص صاد خرج زبور صا لم سلي صالحا يزر حين سونا صالحين এখানে থামবো নুন সাকিন হবে উচ্চারণ হবে মিনাস সালিহিন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন ওয়াও লাম সবর ওয়াল লাম খরাসাবুল্লাহ তাতাবে কালিফ হাপেশু ওয়াল্লাহু আইন সবর আলাম ইয়াকরাসাবুল্লাহ আলা ميم ألف سبور ما تنتبه كليف نون سبورنا ما نقف فيش قولا بشلو ما نقول واو سبور واكا في أزير كي وكيل لم دي بشلون وكيل ونكنا تعمل لم ساكت هو بوتن هو بوكيل والله على ما نقول وكيل قاف ألف سبور قا كليف تنتبه لم سبور لا قال لم ألف سبور لا قال لا تزبط خاف زبر خف تخف قال لا تخف نون سبر ناجي مو سبر جو تزبط نجو تا ميم سر مين لم سبر نل منل قف سبر قو ميم ضا سر ميل قو ميل ذاكر سبر ضا لم سلي ظالي ميم يسر مين سبر ظالمين هنا تمتها بين نون سكن كرتها بين ظالمين ايبهبه نجوت من القوم الظالمين الف ننصر ان ننصبنا ان هاول تبش هو انه كيف الف زبركات انت هبه ننصبنا كان انه كان صد صد دال يزدي صد صد متقرت هبه قف نون دوي سبر قن قلنا قلت بي نون سبرنا قن با ياسر بي يا ألف دوي سبر ين نبيا إهنا تم لك ألف تنة تم تهبي صديقا نبيا إنه كان صديقا نبيا خالي سبر خا ألف تنة تم لمس اللي خالي دال يزدي نون سبرنا خالي دينا دالو تنة تم لك ألف فيسر فيها لم صبرها فيها لما لم صبر لا يابا صبر يبه لا يبه لما تنتهى به غين وبشغون صبرنا لا يبغون عين صبر عنها لم صبرها عنها حازر حي وصبر ولا ملف دي صبر لن حوالا اي كانت تعمل لما يكلف تنه تنتهى به عنها حوالا خالدين فيها لا يبغون عنها حولا واو صبر وكاف لي صبر كا وكان صبرنا وكان واو عين صبر وعد البشد وعد رب صبر رب يسر بي ربي وكان وعد ربي ايات الشيشان شتكو تبش بشتا ورطت شش بشتا شش ويسي ايجي حق بزبر حق قف لي دي سبر قد حقا تكن حقا بل تمته به وكان وعد ربي حقا সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন 24 পৃষ্ঠা থেকে পড়ব এটাই কায়দার শেষ পৃষ্ঠা এই পৃষ্ঠাটাও যে ভালো করে পড়তে পারবে আমি খুব আশা করি যে সে কিন্তু কোরআন শিখ খুব ভালোভাবেই পড়তে পারবে ইনশাআল্লাহ ইয়া ওয়াও সবর ইয়াও মিম সবর মা ইয়াওমা নুন বা সবর নাবে বাতে কলকলা করতে হবে পাসে তুই পামোটা করতে হবে পসে তি বলা যাবে না পই শিন লাম্পে শুল নেবে পই শুল বা পসে বর বলত তোতে কলকলা করতে হবে শিন যাব শ্যা তালাম সব তেল বলত শ্যা তেল কেফ বে পিস কুবে
রায়ে এক রেসে বর্রা টানতে হবে কুবেরা ইয়াউমা নাবে তৈশুল বাতশাতাল কুবেরা আলিফ নুন সিন ইন গুণনা করতে হবে নুন আলিফ সাবন না এক আলিফ টানতে হবে জবরে বাম পাশে আলিফ থাকলে এক আলিফ টানতে হয় যেগুলো আমরা প্রথম দিক দিয়ে শিখে ফেলেছি ইন্না মিম নুন পেশমুং গুণনা করতে হবে তাজাবুত্তা মুংতা কফজের কি মিম ও পেশমু টানতে হবে নুন সাবন্না মুংতা কি মু না এখানে যেহেতু থামার চিহ্ন বা অক্ষ রয়েছে তো আমরা নুনকে সাকিন করব এখানে তিন আলিফ টানবো ইন্না মুলতাকিমুন ফা সবর ফা আলিফ নুন সিন ইন নুন সবর না ফা ইন্না মিম আলিফ সবর মা টান থা ব্যাক আলিফ ফা ইন্না মা ইয়াসিন জবর ইয়াসিন রা জবর সর ইয়াসর নুন খারা সবর না টান থা ব্যাক আলিফ হা পেশু ইয়াসর না হু বাসের বি লাম সেল্লি বিলি সিন খারা যাব সা বিলি সা নুন সে নি কাব সবর কা বিলি সা নি কা ফা ইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লাম সাবুল্লা আইন লাম সাবুর আল্লা আল্লাম সাবুল্লা লাআল্লা হামিম পেশ হুম লাআল্লাহুম ইয়া সাবুর ইয়া তা সাবুত্তা ইয়াতা দাল কাফ সাবুর যাক কাফ সাবুর কা ইয়াতাযাক্কা রাও পেশ রু নুন সাবুর না ইয়াতাযাক্কা রু না এখানে থামলে নুন সাকিন হবে উচ্চারণ হবে ইয়াতাযাক্কা রু فإنما يسرناه بلسانك لعلهم يتذكرون فر زبر فر تزبت فرت قف بازر قب قل قل قلت هم فرت قب ألف ننسر إن ننسبرنا إن قلنا قلت هم هاگه تشتولا ميم كدر بي هميم پش هم إنهم ميم رابش مر تازبت مرت قفز القيبة وبشبو ننسبنا مرتقبونا إكنا أمرا تهمبو أكفوك لنن سكن هبه تيليف تنت هبه فارتقب إنهم مرتقبون واو سبر و جيم ألف سبت جا إكنا تنت هبه تشار ألف همزة وبش أو إكنا تنت هبه تين ألف وجاءوا ألف صبر أ ب ألف صبر ب إكان تنتهى ب أك ألف أبا هامين بشوم أباهم وجاءوا أباهم عين سر عي شين ألف صبر شا إكان تنتهى بتشار ألف فجاء جين هوتا تكلة تشار ألف تان بين همزة يا دوي صبر أي ناكي ناكي وتشان كرتها ب يا ب صبر يا ب كيف أو بيشكون نصبنا يا بيكونا এখানে আমরা অক্ফ করলে নুন সাকিন হবে আর এখানে টানতে হবে তিন আলিফ ইয়া বেকুন ওয়াজাউ আবাহুম ইশা ইয়া বেকুন কফ আলিফ সাবর ক এক আলিফ টানতে হবে লাম সাবর লা ক্বালা রাবা সাবর রাব্বা শিন জির বিশ রাব্বিশ রাহা সাবর রাহ লাম ইয়াসিলি রাহলি রাব্বিশ রাহলি صد زب الصاد راي سري صدري قال رب اشرح لي صدري واو صبر و ياسين جبر يس و يسن راز يسر و يسر لم يسر لي كان رد بالتين ألف و يسر لي ألف ميم صبر أم راي سري أمري و يسر لي أمري واو حازبر وح لم لم بشلل وحلل عين قف بش عقا تل سبود ده عقا ده تاميم دوي سبود تم عقا ده تم ميم جي لام كي دور بي ميم لام سر مل لام سر لي مل لي سينا لي جو بسا تان تها بي اكاليف نونيا سر ني اكاونا اكاليف تان تها بي مل لي ساني وحلول عقا ده تم مل لي ساني يف سبر يف قف سبر قا يف قا ها واو بش هو تنتا باك اليف يف قا هو قف سبر قول لم يسل لي قولي يف قا هو قولي شرمات شكرتي بندورا اي را تكيني صغيرا بجنتو اتو توك مقصد كوريني بين صحي شد بابي
পিতামাতার জন্য দোয়া করার জন্য এটা আমাদের দরকার হবে। সূরা বানি ইসরায়েলের একটা আয়াত এটা, আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যেভাবে পিতামাতার জন্য দোয়া করতে হবে, এটা আমরা কিন্তু মুখস্থ করে নিব প্রথমে শুদ্ধ করে তারপরে। ওয়া উসবর ওয়া কফরা পিশকুর ওয়া কুর রা বা সবর রব ওয়া কুর রব বারাসির বীর ওয়া কুর রব্বির, এইটা ওয়াকুর থেকে না আমরা রব্বির হামহুমা থেকে শুরু করব। হামিম সবর হাম হা পেশু হাম হু মিম আলিম সবর মা একলিফ টানতে হবে হাম হুমা রব্বির হাম হুমা কাফ সবর কা মিম আলিম সবর মা একলিফ টানতে হবে কামা রাবা সবর রব্বা সবর বা রব্বা ইয়া খারা সবর ইয়া টানতে হবে একলিফ নুন ইয়া সিন নি টানতে হবে একলিফ রব্বা ইয়া নি সাদ সবর সা গাইন ইয়া সিন গাই সা গাই রা আলিফ দি সবরান সাগীরান, এখানে আমরা একলিফ টেনে থামবো সাগীরা বলে রব্বা ইয়া নি সাগীরা, টানগুলো ঠিক রাখতে হবে। ওয়াকুর রব্বির হাম হুমা কামা রব্বা ইয়া নি সাগীরা রব্বা সবর রব্বা সবর বা রব্বা নুন আলিফ সবর না একলিফ টানতে হবে রব্বানা তাজব তাকফ বা সবর কব তাকব বালাম সবর বেল তাকব্বেল মিম নুন সের মিন নুন আলিফ সবর না এখানে টানতে হবে তিন আলিফ আর এখানে গুণ না করতে হবে মিন আলিফ নুন সের ইন নুন সবর না ক্যাব সবর কা ইন না কা নুনে গুণ না করতে হবে আলিফ নুন সবর আল এটা ইকফা গুণ না তাসিন যাব তাস আল তাস সিন যাব সামি মিয়া সের মি সামি আইন লাম পেশুল সামি উল আইন সবর আলাম ইয়াসিল্লি আলী মিম পেশমু আলিমু এখানে আমরা থামবো মিম সাকিন হবে উচ্চারণ হবে আলিম রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়াও সবর ওয়া তাবা পেশতুবে ওয়া তুবে আইন সবর আলাম ইয়াসিবুল্লাই আলাই নুন আলিফ সবর না এখানে থামবে তিন আলিফ আলাইনা আলিফ নুন সের ইন নুন সবর না কাব সবর কা ইন না কা আলিফ নুন সবর আন তা তা সবর তত আন তত তা ওয়াও সবর তাও ওয়াও আলিফ সবর ওয়া তাও ওয়া বা রা পেশ বর তাও ওয়া বর রা সবর রা হা ইয়া জির হি রাহি মিম পেশ মু রাহিমু আতের শেষ পুরা কায়দাটাই শেষ, এখানে আমরা অকফ করবো থামবো মিম সাকিন হবে উচ্চারণ হবে রাহিম وتب علينا إنك أنت التواب الرحيم সময় তো শিক্ষার্থী বন্ধুরা যারা ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন তারা তো অবশ্যই আমার এই কথাটা এখন শুনবেন আমি যা বলতে চাচ্ছি, যারা শেষ পর্যন্ত দেখলেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন, আমি আসলে তাদের নামগুলো একটু দেখতে চাই, তার নামটা লিখেই একটা কমেন্ট করবেন ইনশাআল্লাহ, তাদের জন্য দোয়া থাকবে আল্লাহ তাআলা তাদেরকে দিনের জন্য কবুল করুক, আর ইনশাল্লাহ আমি সাক্ষী হয়ে থাকবো যে আপনারা কোরআনের জন্য চেষ্টাটা করেছেন। এতটুকুই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন আমি যেন এভাবে খিদমত করে যেতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।